আজকে আমরা আমরা দেখবো আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া আর ওয়াইটা একটু শেয়ার করে দেখবো সবাই। আমরা সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে আর ওয়াই বলি। আমরা অলরেডি জেনে গিয়েছি যে আর ওয়াইটা হলো কিভাবে হচ্ছে কাজ করে এবং কিভাবে এটা ক্যালকুলেশনটা আছে, আমরা ম্যাথমেটিক্যালি সেটা একটু বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, তো আপনারা যারা অলরেডি জানেন বুঝেন তাদের একটু জিনিসটা কি হয়ে গেল, একটু রিভাইজ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা আর ওয়াই কিছু কেপিআই আছে। হ্যাঁ, আমাদের আর ওয়াই যেটা সেটার কেপিআই আছে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ক্যাম্পেইন বা সোশ্যাল মিডিয়া চ্যানেল ডেভেলপমেন্টের জন্য কিছু আপনার হচ্ছে কেপিআই আছে। কেপিআই বলতে যেটা বোঝানো হয় হচ্ছে আপনাকে, আমরা কি যে কি শুনেছি কেপিআই মিনিংটা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কেপিআই মানে কি? কি পারফরমেন্স ইন্ডিকেটর। এটার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো কিছুর একটা পারফরমেন্সটা, আপনার যে আপনার যে কাজের পারফরমেন্সটা সেটা আসলে কতটুকু হচ্ছে, সেটা আসলে কি আপটু দ্য মার্ক হচ্ছে কিনা, বা আপনি কতটুকু কোন লেভেল পর্যন্ত গেইন করেছেন, কোন পর্যায়ে আপনি কাজটা দেখা মানে করতে পারছেন, সেই জিনিসটাকে মূলত হচ্ছে আপনার এটার থ্রুতে বোঝা যায়। ঠিক আছে, যেমন আপনি খেয়াল করে দেখেন আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলো রিচ, যে রিচ গুলো হয়, যে এঙ্গেজমেন্টস গুলো হয়, লাইক কমেন্ট শেয়ার এগুলো যেগুলো আসে, এগুলো কিভাবে হচ্ছে আপনি একটা কেপিএ সেট করতে পারবেন, যেগুলো আসলে কি অন ট্র্যাকে আছে নাকি হচ্ছে এগুলো হচ্ছে ল্যাগিং অবস্থায় আছে, নাকি হচ্ছে আপনার কোন পজিশনে আছে সেটা বোঝার জন্য। অন ট্র্যাক বলতে জিনিসটা বোঝানো হয় যে জিনিসটা আসলে এখন আসলে রাইট ট্র্যাক। আমরা বলি না যে আপনি যাই করেন না কেন আপনার রাইট ট্র্যাকে আসতে হবে, রং ট্র্যাক চুজ করলে হবে না, রাইট ট্র্যাক বলতে একদম পারফেক্টলি আছে। ঠিক আছে, অন ট্র্যাক। আর যদি হচ্ছে আপনি মনে করেন যে সেটা আন্ডার কনস্ট্রাকশন থাকে তখন আপনি সেটাকে বলবেন কি অন প্রোগ্রেস, অন প্রোগ্রেস আকারে আছে। আর যদি কোনো কিছু এমন হয় যে আপনার হলো কথার কথা আপনার সেটা পিছিয়ে আছে কোনো কাজে বা কোনো কিছুতে, হয়তো আপনি লাইক জেনারেট করতে পারছেন কিন্তু আপনার কমেন্টস আসতেছে না এবং আপনি হচ্ছে প্রপারলি রিচটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলবেন যে আপনি ল্যাগিং অবস্থায় আছে, যে আপনার লাইকটা মোটামুটি অন ট্র্যাকে আছে, আপনার হচ্ছে কমেন্ট এবং আদার্স যে বিষয়গুলো সেলটা ওটা ল্যাগিং অবস্থায় আছে। তো এগুলো আছে বিভিন্ন স্ট্যাটাস। আমরা যখন কাজ করি আমাদের ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে তখন আমরা এই জিনিসগুলো কি মেক শিওর করি যে আমি কি এখন অন ট্র্যাকে আছি নাকি আমি ল্যাগিং অবস্থায় আছি নাকি আমি হচ্ছে অন প্রোগ্রেস, মানে কোন জায়গাটায় আমি অ্যাকচুয়ালি আছি। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি আমাদের পার্সপেক্টিভ থেকে। আমরা নিজেরাও চাইলে এরকম কিছু বেঞ্চমার্ক সেট করতে পারি। আমরা এখানে যদি বিভিন্ন এগুলো সেট করার জন্য আপনার হচ্ছে মার্কেটিং পারফরমেন্স অ্যানালাইসিস এরকম অনেক এই ধরনের অনেক বই আছে। এই ধরনের আপনাদের অনেক বিজনেসের অনেক বই আছে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য, প্রচন্ড বই, এগুলো ফ্রি অফ কস্ট আপনি ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন অনলাইন স্টোর আছে, ওখান থেকে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, পাশাপাশি হচ্ছে এই বইগুলোর আবার হচ্ছে কিছু মোবাইল অ্যাপও পাওয়া যায়, তাহলে ওগুলো ডাউনলোড করে আপনারা চাইলে বাসায় একটু স্টাডি করতে পারেন, দেখতে পারেন। তো আপনাদের আরও ধারণা হবে কীভাবে আপনি এই বেঞ্চমার্কগুলো সেট করবেন। সবসময় আমরা মনে রাখবো যদি আমরা টু দি পয়েন্ট কোনো বেঞ্চমার্ক সেট করতে পারি, যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে বেঞ্চমার্ক, যেমন আছে কিছু পারফরমেন্স ইন্ডিকেটর যে আপনি সেট করে দিতে পারেন, তাহলে আপনি যেইভাবেই কাজ করেন না কেন আপনার কাজটা কি অন ট্র্যাকে থেকে গুছিয়ে আপনি কাজটা করতে পারবেন। নাহলে যেটা হবে, যদি আপনি অগোছানোভাবে যদি কোনো কাজ করেন আপনি কাজের কোনো ফলাফলটা আপনি ট্র্যাক করতে পারবেন, আপনি বুঝতে পারবেন না যে প্রোগ্রেসটা কেমন হচ্ছে। ঠিক আছে, কারণ আপনি যদি না বোঝেন আপনার কাজের প্রোগ্রেস কেমন হচ্ছে, আপনার ক্লায়েন্টকে আপনি কীভাবে বোঝাবেন, এটাও কিন্তু একটা প্রসঙ্গ। আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে কিন্তু একটা রিপোর্ট কিন্তু প্রোভাইড করতে হয় অ্যাট দ্য এন্ড। আপনি যদি সেটা প্রপারলি যদি প্রোভাইড না করতে পারেন তাহলে তো এখানে কাজে কি থাকে, একটা অস্বচ্ছতা রয়ে যায়। তো আমরা কি করব, সবাই যখন হচ্ছে কাজ করব তখন অবভিয়াসলি এই কি পারফরমেন্স ইন্ডিকেটর গুলো আমরা কি শেয়ার করবো। আর একটা ব্যাপার হচ্ছে যারা আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে আসেন কাজ করেন, তো তাদের একটা ব্যাপার লক্ষ্য করা যায় কি, এদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে এন্টারপ্রেনার এবং অনেকে হচ্ছে অনেক মনে করেন জেনে মানে পড়াশোনা করে জেনে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে আসেন আপনার ক্লায়েন্ট ইয়ে করতে কি বলে এটাকে ফ্রিল্যান্সার হায়ার করার জন্য। তো ওনাদের নলেজ লেভেল কিন্তু অনেক হাই। তো আপনি কিন্তু যেন তেন কিছু বুঝিয়ে আপনি ওনার কাছ থেকে কিন্তু পার পেতে পারবেন না। ঠিক আছে, আপনি এটা কোনো একটা বিষয়ে বুঝিয়ে দিলেন একটা আপনার মন মন মতন যে এটা এরকম তাই ওরকম, মানে আমরা অনেক সময় থাকি না যে কোনো উত্তর নাই, যে এটা কোনো রকম একটা মানে লাইক পূজা মিল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সো আপনি যেহেতু ওনার মানে বিজনেস আপনার এই কাজের পিছনে ক্যাম্পেইন বা যেটাই আপনি করতেছেন আপনার এখানে ইনভেস্টমেন্ট তার আছে। ঠিক আছে, আপনাকে পেমেন্ট দিচ্ছে, আবার উনি হচ্ছে ফেস মানে বিভিন্ন রকম পোস্ট আপনার হচ্ছে পেইড পোস্ট করতেছে, তো ওখানে ওনার একটা ইনভেস্টমেন্ট আছে। সো অনেক ইনভেস্টমেন্টের বিষয় কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ব্যাপারে লক্ষ্য করতে হবে উনি কিন্তু আপনাকে এত সহজে উনি করবেন না, ছাড় দিবেন না, উনি কিন্তু প্রতিটা ব্যাপার পাই টু পাই হিসাব নেবেন আপনার কাছে। সো আপনাকে আপনি যদি ওনাকে বুঝিয়ে দিতে পারেন যে আপনার আর ওয়াইটা আমি কিভাবে রিটার্ন করে দিব, আমি এই এই পদ্ধতিতে আপনি ডিরেক্ট সেলস এর মাধ্যমে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন, আপনি লিড কনভারসেশন আপনি আপনি সাপোর্ট পাবেন, সাপোর্ট কস্ট ফর পার কাস্টমার এটা আপনি ইনশিওর করে দিয়েছেন বিভিন্নভাবে, এবং লাইফ টাইম ভ্যালু যেটা এটা আপনি মেক শিওর করে দিয়েছেন। এই ব্যাপারগুলো যখন আপনি মেক শিওর করবেন আপনার কথায় বার্তায় একটা মানে এক ধরনের প্রফেশনাল প্রফেশনাল ফিল চলে আসবে। আমরা নর্মালি কি বুঝতে পারি যে
একজন জ্ঞানী লোক, একজন হচ্ছে মানে ওয়েল লার্নড বা ওয়েল নলেজেবল একটা মানুষের সাথে কথা বলে আপনি কিন্তু ফিল করতে পারবেন যে না লোকটা অনেক মানে জ্ঞানী, ওর মধ্যে অনেক ভিতরে অনেক নলেজ আছে, ঠিক আছে, ওর মধ্যে জ্ঞানের অনেক পরিমাণে পরিধিটা অনেক বড়, বা ওর ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা অনেক ডেপথ, ঠিক আছে, অনেক ডেপথ থেকে সে চিন্তা করতে পারে। সো আমরা অনেকে আমাকে এটা কমন একটা প্রশ্ন আমি অনেক সময় পাই এটা যে ডিজিটাল মার্কেটিং কিভাবে হচ্ছে বা এই ধরনের ক্যারিয়ারে কিভাবে হচ্ছে আমরা আমাদের মানে সাকসেসটা গেইন করব, আমরা কিভাবে একটা খুব ভালো স্ট্র্যাটেজিস্ট হতে পারবো, একটা কমন প্রশ্ন এটা বিভিন্ন রকমের বা আমাদের নর্মালি ডিজিটাল মার্কেটিং এটা বলা যেতে পারে অনেক কথার কথা যে কোনো প্রফেশনে, যে কোনো আপনাদের যে স্টার্ট আপ বলেন, আপনাদের স্টার্ট আপ কেসের বা কোনো হচ্ছে আপনার একটা ভেঞ্চার দিতে চাচ্ছেন আপনার নিজের থ্রোতে, তো এই সব ক্ষেত্রে আপনাদের আসলে সাকসেসটা কীভাবে গেইন করবেন এটা এই প্রশ্নটা আমি বিভিন্ন যখন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি, আমি যখন হচ্ছে বিভিন্ন জায়গায় যাই আমরা তখন এই জিনিসটা খেয়াল করি যে অনেক জায়গায় কিন্তু এই প্রশ্নটা করা হয় কিভাবে আসলে বেটার করা যেতে পারে। তো ওই সময় আমি একটা কমন উত্তর দিই, সেটা হচ্ছে আপনাকে নলেজেবল হতে হবে। আমার অনেক অনেক আছে, অনেক জুনিয়র যারা আছেন বা নতুন যারা ফ্রিল্যান্সার শিখতে আসতেছেন তারাও এই কমন কথাটা বলে যে ভাই আসলে কিভাবে হচ্ছে আমি আমার নিজেকে ডেভেলপ করতে পারবো। তখন কিন্তু আমরা সবসময় তাদেরকে বলি যে আপনার নলেজের পরিধি বাড়াতে হবে, আপনাকে প্রচুর জানতে হবে, প্রচুর পারতে হবে, এবং আপনার জানার পরিধিটা বাড়াতে হবে, আপনার চিন্তা করার শক্তিটা ডেভেলপ করতে হবে। কারণ আপনি ডিজাইন করতে চান, ডিজিটাল মার্কেটিং করতে আসেন, কিংবা হচ্ছে আপনি ওয়েব ডিজাইন করেন, যেটাই করেন না কেন আপনাকে প্রচুর পরিমাণে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নলেজের পরিমাণটা কি বাড়াতে হবে। যদি নলেজের পরিমাণটা না বাড়ান তাহলে কিন্তু আপনার এটা কোনোভাবেই বেনিফিটেড আপনি হতে পারবেন না। আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে ডিরেক্ট সেলস রেভিনিউ। আচ্ছা, ডিরেক্ট সেলস রেভিনিউটা অলরেডি বুঝে গেছি যে আপনার সরাসরি আপনার প্রোডাক্টটা যদি সেল হয়ে যায় কোনো মাধ্যমে, লাইক মানে ওই যেটা বললাম ডাইরেক্ট হচ্ছে মানুষ লাইক করলো, কমেন্টে লিখলো ভাই প্রোডাক্টের দাম কত, তারপর আপনাকে ইনবক্সে আসো, ওই লোক ইনবক্সে আসলো আপনার সাথে, তারপর তার সাথে কথাবার্তা বললেন, ফোন নাম্বার আদান প্রদান করলেন, বললেন কবে আপনি ডেলিভারি দিতে পারবেন, তখন ওই তারিখে ডেলিভারি করে এলেন, মানে আপনার ফার্স্ট মানে ক্লিকই কাজ হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকটা কি তখন ওখান থেকে আপনি কিছু প্রফিট জেনারেট করতে পারবেন, ঠিক আছে, এবং ওখান থেকে রেভিনিউ জেনারেট করা পসিবল। এরপর দেখেন লিড কনভার্সন, যেটা একজন জানতে চেয়েছে লিড কনভার্সেশনটা অনেকটা ওইরকম, অলরেডি আমরা বলেছি যে আপনার যে একটা পেজে কেউ লাইক দিল কমেন্টস করলো সেটা যদি হচ্ছে আপনার সেলসে কনভার্ট হয়ে যায়, যদি কেউ অ্যাপ মার্কেটিং করে, যদি ওরা এখান থেকে অ্যাপ ডাউনলোডের পরিমাণটা আমাদের প্লে স্টোরে বেড়ে যায়, ঠিক আছে, তখন সেটাই কি আমাদের লিড কনভার্সন। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি আপনার হচ্ছে সাপোর্ট কস্ট পার কাস্টমার। এটা একটা কথা, একটা কমন একটা কোটেশন আছে যে ইউ নিড টু, কোটেশনটা আমার আসলে বহু মনে নেই, আমি একটু একটু রিলেটেড করার ট্রাই করি। ওখানে কথাটা এরকম ছিল যে ইউ নিড টু ট্রিট ইউর এভরি কাস্টমার ইকুয়ালি অ্যান্ড ফ্রেন্ডলি অ্যান্ড জেন্টলি জেন্টলি, অর্থাৎ আপনার প্রত্যেকটা কাস্টমারকে আপনাকে ইকুয়ালি ট্রিট করতে হবে, আফটার সেলস সার্ভিসটা দিতে হবে। এবং উনি হচ্ছে একটা প্রোডাক্ট আপনার থেকে কিনেছে অলরেডি, ঠিক আছে, এখন উনি হয়তো কোনো কারণে প্রোডাক্ট পাচ্ছে না, উনি আপনার হচ্ছে কোনো পোস্টের মধ্যে কমেন্ট করেছে বা আপনার ইনবক্সে রেখেছে যে ভাই আমি আপনার প্রোডাক্টটা 2 সপ্তাহ আগে অর্ডার করেছি, আমাকে বলছেন 3 দিনের মধ্যে দিয়ে দিবেন, কিন্তু এখন পর্যন্ত আমাকে কি দিতে পারেন না, আমি এখন কি করবো। এই যে তার একটা ডিপ্রেশন যে শেয়ার করলো আপনাকে, এখন যেটা কয় হ্যাঁ আপনার যদি কোনো টেকনিক্যাল ইস্যুস থাকে, যেমন বর্তমানে আপনারা সবাই জানেন যে সিচুয়েশন আমাদের এখন, তো এই কারণে ওই বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি হইতে সময় লাগে, এক জেলাতে আরেক জায়গায়, কোনো জায়গায় হচ্ছে ঠিক আছে, কোনো জেলায় হচ্ছে ঠিক নাই, কোনো জেলায় হচ্ছে ঢুকার কোনো ওয়ে নাই, এরকম একটা সিচুয়েশন, তো সেখানে ডেলিভারি ম্যানটাও কি অনেক বেশি স্ট্রাগল করতেছে, ঠিক আছে। তো আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো এটা ওনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। আবার যদি অনেকের এই একই প্রবলেম থাকে, অনেকে যদি সেম আপনি মনে করেন প্রায় এরকম কমেন্ট প্রায় অভিযোগ প্রায় 200-300 এরকম সেম অভিযোগ পেয়েছেন, তখন যে কাজটা করতে হবে বেসিক্যালি সেটা হলো আপনারা এই ক্ষেত্রে একটা কমন একটা ফেসবুকে একটা পোস্ট ডিজাইন করে ফেলতে পারেন, ঠিক আছে। আজকে আপনার এটা প্র্যাকটিস করবেন সবাই, সেটা হচ্ছে কীভাবে কাস্টমারের কাছ থেকে হচ্ছে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে আপনি অ্যাপোলজাইজ করবেন, ঠিক আছে, কীভাবে তাকে আপনি হচ্ছে এঙ্গেজ করতে পারবেন সেটার মাধ্যমে। যেমন আপনি কিছু কোম্পানির যেতে আপনার পেজগুলোতে যারা ডেলিভারি কাজ করে, ই কমার্সের ডেলিভারি করে, তারা হচ্ছে এটা ইংলিশগুলো শেয়ার করেছে, সেটা হলো যে উই আর ভেরি সরি যে আমরা হচ্ছে বর্তমান সিচুয়েশনের কারণে সবাইকে ডেলিভারি দিয়ে তুলাতে পারতেছি না ডিউ টু ম্যান পাওয়ার, ওদেরও কিন্তু ম্যান পাওয়ার কমে গেছে, কারণ অনেকে এই এই যে প্যান্ডেমিক সিচুয়েশন তাই এটার কারণে অনেকে আতঙ্কে কাজও করতেছে না, কাজের জন্য নয়, তো এটাও তাদের জন্য একটা বড় একটা কি ম্যান পাওয়ারও কমে গেছে, ওনাদের যে লজিস্টিক্স যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, সাপ্লাই চেনের বিষয়গুলো আছে সেটাও কি অনেকটা মনে করেন ভালনারেবল সিচুয়েশন, তো সব কিছুর কারণে ওনারা হয়তো জিনিসটা করতে মানে মানে ডেলিভারি দিয়ে মানে কুলিয়ে উঠতে পারতেছে না। তো ওই জন্য যেটা হয় যে আপনার হলো সেই ক্ষেত্রে ওনারা যেটা করেছে একটা ইমেজ ডিজাইন করেছে, ছবি পোস্ট ফেসবুকে পোস্ট ডিজাইন করেছে মানে সরি টরি দিয়ে খুব সুন্দর করে, এটা দেখে কিন্তু অনেকেই কিন্তু আশ্বস্ত হয়েছে যে না তারা আসলে আমাদের কাস্টমারদের কেয়ার করে, নাইলে তো হচ্ছে এরকম আমাদের কাছে অ্যাপোলজিস্ট হতো না,
ঠিক আছে, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট থেকে যদি বলি যে ওনারা ব্যাপারটা ইনফর্ম করেছে যে ওনাদের আসলে একটু লেট হচ্ছে বা একটু দেরি হচ্ছে, ঠিক আছে, এটা জানিয়ে দিয়েছে ওনারা ওপেনলি। এতে যেটা হলো ওনারা ওনাদের জায়গা থেকে স্বচ্ছ থাকলো এবং একই সাথে ওনারা এখানে কি হলো আপনার কাস্টমারের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার বা আমার নতুন করে একটা সুসম্পর্ককে উন্নয়ন করে। আমরা জানি যে রিলেশন ডেভেলপমেন্ট বলতে একটা ব্যাপার আছে, আপনি একটা কারোর সাথে হয়তো কোনো মানুষের বন্ধুত্ব আছে, কোনো কারণে ঝগড়া হয়েছে, তো সেটা কিন্তু আবার কি করতে হয়, এটা ওভারকাম করতে হয়, ঠিক আছে, সেটা আবার প্যাচ আপ করে নিতে হয়, ঠিক করে নিতে হয়। তো এটা কিন্তু হচ্ছে ক্লায়েন্ট এবং যে আপনার যে কাস্টমার এবং ক্লায়েন্ট তাদের মধ্যে রিলেশন করা এরকম, এটাও কিন্তু রিলেশনটা ডেভেলপ করতে হয় অনেক মাধ্যমে। হয়তো এমন হতে পারে যে অনেকে হয়তো এই জন্য বলে যে ঠিক আছে ডেলিভারি চার্জ হয়তো একটু কমাই দেয়, কেউ হয়তো মনে করেন যে কথার কথা বিভিন্ন রকম প্রোমো কোড ডিসকাউন্ট এগুলো দেয়, মানে এটা জাস্ট ক্লায়েন্টদেরকে আশ্বস্ত করা যায় যাতে আপনারা আমাদের প্রোডাক্টের সাথেই থাকে, ঠিক আছে। তো এইগুলো ব্যাপারগুলো, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন। এটাও কিন্তু আপনাকে যে পেইড পোস্ট যদি করেন সেখানে আপনার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এবং এটার পার্সপেক্টিভে আরো কিছু সিনারিওজ আছে। লাইফ টাইম ভ্যালুটা যেটা সেটা অলরেডি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনি কি হলো মান্থলি রেভিনিউ বা সেলস নিয়ে চিন্তা করবেন নাকি আপনি কাস্টমারকে লাইফ টাইম ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন, কাস্টমারের লাইফ টাইম ভ্যালু নিয়ে আপনি আসলে মানে করেন যে ভাববেন, এটা কিন্তু খুব ভাইটাল একটা ইস্যু। আমরা নর্মালি কি করি, আমরা সবাই হচ্ছে অনেকটা মানে ইনস্ট্যান্ট প্রফিট করা, ইনস্ট্যান্ট লাভ করা, মানে প্রোডাক্ট আনবো লাভ করবো, বাজার ফল লাভ করবো, আজকে পরে মানে হারাই যাবো। অনেকে কিন্তু শর্ট টাইম মার্কেটে আনা নাই শর্ট টার্মের জন্য, তো আমরা কিন্তু শর্ট টাইম মার্কেটে এসে মার্কেটকে স্পয়েল করবো না, আমরা লং টাইমের জন্য নামবো এবং লাইফ টাইম আমাদের কি কনজিউমারকে ভ্যালু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। অনেক ক্লায়েন্টে যদি এই ধরনের প্ল্যানিং থাকে আপনার যেগুলো যদি শেয়ার করে অনেক সময় বলে যে আমি এই ধরনের একটা প্ল্যান করতেছি, একটা প্রোডাক্ট আনবো সেল করবো, 3 মাস ধরে সফটওয়্যারে ক্যাম্পেইন করবো, এরপর আমি হচ্ছে বিক্রি করে আমি আর ওই প্রোডাক্ট নিয়ে আর কাজ করবো না, আপনারা তখন সেই ক্ষেত্রে যেটা বলবেন যে চেষ্টা করবেন ওনাকে কনভিন্স করার যে ওনারা যে লং টাইম বিজনেস করে, কারণ একবার আপনি কষ্ট করেছেন দেখেন উনি অনেকগুলো টাকা ওখানে ইনভেস্ট করছে ওনার বিজনেস অ্যাডের জন্য, হঠাৎ করে 3 মাস পর উনি গায়েব হয়ে গেল, উনি আর বিজনেসটা করবেন না কন্টিনিউ করবেন, তখন যেটা হবে এই ইফোর্টগুলো ওনার যে ইনভেস্টমেন্ট ইফোর্টগুলো সেটা কিন্তু অনেকটা কি হয়ে যাবে লসে হয়ে যাবে, নাম্বার ওয়ান। তবে হ্যাঁ ওনার যদি বিজনেসের মানে প্রকার ভেটে এমন থাকে যে ওই সফটওয়্যারটা বা ওই জিনিসটা 3 মাস পর ইনভ্যালিড হয়ে যাবে, মানে ওইটার কোনো দরকার নেই, মানে এরপর হচ্ছে যে কোনো টেকনোলজি চলে আসবে এরকম, ঠিক আছে, এরকম যদি বিষয়টা হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সেই ক্ষেত্রে আপনি হয়তো রেকমেন্ড করতে পারেন আপনি আপনার সফটওয়্যারটা একটু আপডেট করেন নতুন ভার্সনের জন্য, যদি আপনি সেই ক্ষেত্রে না পারেন তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু চেষ্টা থাকবে মার্কেটে যখন কেউ নামবেন আমরা বা আমরা যারা নামবো আমাদের এন্ড থেকে আমরা সবাই চেষ্টা করবো হচ্ছে লং টাইম ভ্যালু নিয়ে নামার, লং সময় নিয়ে নামার, লং টাইম স্প্যান নিয়ে নামার, পাশাপাশি হলো কনজিউমারকে আমার কি লাইফ টাইম ভ্যালু দেওয়া। ওকে, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার রিটেনশন অ্যান্ড লয়ালিটি। রিটেনশন অ্যান্ড লয়ালিটি জিনিসটা আসলে আমি বলেছি যে খুবই ভাইটাল একটা পার্ট এবং খুব কমপ্লেক্স একটা কমন একটা ইয়ে আছে। আপনারা এই রিলেটেড অনেক বই আছে দেখবেন যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ঠিক আছে, একটা বই আছে, তো আপনারা এইগুলো পিডিএফ গুলা আপনারা হচ্ছে ইয়ে থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, আমাদের এই যে বিভিন্ন রকম গুগলে সার্চ করলে রিলেটেড অনেক বই আছে পিডিএফ আছে, একটু পড়বেন। তো আমি একটু আপনাদেরকে হালকা ধারণা দিই যে কিভাবে হচ্ছে আপনি রিটেনশন আর লয়ালিটিটা গেইন করবেন। আপনি ফার্স্ট আমাদের স্টেপটা কি ছিল, আমরা ফার্স্টে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি সেট করেছিলাম আমাদের, ঠিক আছে, যে আমরা একটা কোনো কোনো কথার কথা নতুন আমাদের একটা প্রোডাক্ট এসছে সে প্রোডাক্ট ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আমরা সেট করলাম। স্ট্র্যাটেজি সেট করার পরে তারপর আমরা বাজেটিং করলাম, বাজেটিং করার পরে তারপর আমরা কি প্ল্যান করলাম, এখন আমরা একটা সোশ্যাল মিডিয়া দিয়ে দিই, আমরা ফেসবুকে টার্গেট করলাম, ফেসবুকে আমরা কি করলাম সেই পোস্টটা করলাম, করার পর সেখান থেকে কি আসলো, কিছু রিচ আসলো, কিছু এনগেজমেন্টস আসলো, হ্যাঁ অনেক রকমের কমেন্টস আসলো, ফিডব্যাক আসলো, ইনবক্সে অনেক মেসেজ আসলো, আমার পেজে কিছু ফলোয়ার বাড়লো, অনেক রকম ঘটনা ঘটলো। আচ্ছা, কিছু পেইড প্রমোশন হয়েছে এর মধ্যে হচ্ছে, কিছু আবার অর্গ্যানিকভাবে মানুষজন এমনি লাইক কমেন্ট দিয়েছে বিভিন্ন শেয়ার থেকে, হ্যাঁ এই গেল মোটামুটি। এরপরে যেটা হলো আপনার সেখান থেকে কিছু মানুষ এই প্রোডাক্টগুলো কিনলো, কিছু মানুষ এই প্রোডাক্টগুলো ইউজ করলো, ব্যবহার করলো, কেউ ওখান থেকে প্রোডাক্ট কিনে আবার আরেকজনকে গিফট করলো। অনেক এমন আছে যে এটা অনেকেই করে, একটা প্রোডাক্ট কিন্তু বের হয়েছে, দেখছে প্রোডাক্ট ভালো লাগছে, সে চিন্তা করলো তার তার যে ফেভারিট ওয়ান তাকে সে গিফট করবে। তো আগে যেটা ছিল আগের যুগে মানুষজন প্রোডাক্টটা কিনে আপনার হচ্ছে তাকে আবার হাতে গিয়ে গিফট করবে, মানে এখনকার সময় যেটা করে প্রোডাক্টটা কিনে সরাসরি হচ্ছে যেটা করে তাকে আগেই হচ্ছে একটা পেমেন্ট দিয়ে দেয়, দিয়ে দিয়ে হচ্ছে যেটা বলেন যে এটা গিফটের আইটেম, এটা গিফট করার জন্য তো ওভাবে একটু র্যাপিং টেপিং করে দিন, হয়তো এক্সট্রা চার্জ হয়তো প্রোভাইড করে দেয়, পরবর্তীতে এটা সরাসরি যাকে গিফট করেছে তার কাছে পার্সেলটা চলে যায়, সেই গিফটটা পেয়েছে, তাকে আর কোনো পে করতে হয় না কারণ অলরেডি জিনিসটা পে করা হয়ে গেছে, এটার জন্য যে ডেলিভারি চার্জ হয়ে যাওয়া কিছু থাকার আনুষঙ্গিক, ঠিক আছে। তো এখন মনে করেন আপনি আপনার একজন কাছের মানুষ আপনার বন্ধুকে আপনি গিফট করলেন একটা ঘড়ি, ঠিক আছে, এখন আপনার বন্ধু ঘড়িটা গিফট পেয়ে খুব খুশি, সে ঘড়িটা খুললো, করলো, দুদিন পর দেখা গেল ঘড়িটা যে আপনার যে নস যেটা ঘড়িটা কোনো নষ্ট হয়ে গেছে, ঘড়ির ভিতরে ব্যাটারি ডাউন হয়ে গেছে বা ঘড়ির মধ্যে কোনো প্রবলেম হয়েছে, তখন কিন্তু কি হবে, এটা কিন্তু একটা রেপুটেশনের প্রশ্ন, মানসম্মান নিয়ে এটা আনবে, তখন যেটা হবে আপনাকে হয়তো আপনার জিজ্ঞেস করবে যে আমাকে ঘড়ি দিয়েছে ঘড়ি নষ্ট হয়ে গেছে কেন, এটা আবার কেমন ঘড়ি, তখন কিন্তু আপনার মনে পুরো নাক কাটা যাবে। তখন আপনি কি করবেন, ওই পেজে যাবেন, গিয়ে হচ্ছে ফার্স্টে ওদের ইনবক্স করবেন, ওদেরকে বলবেন কেন এরকম ঘড়ি দিচ্ছেন, কি আসে বিষয়ে ফোন করবেন, মানে একটা মানে একদম ডিজাস্টার একটা অবস্থা হবে সেই সময়,
আপনি তখন সেটা খুব কাজ করবে। আপনি অনেক এমন হয় যে খুব থেকে ওই পেজটাই হচ্ছে দেখা যাচ্ছে আনলাইক দিয়ে চলে আসে, আনফলো করে চলে আসে। তো এখন হয়তো বলতে পারেন যে আচ্ছা আমার ব্যবসায় তো অনেক কাস্টমার, অনেক ক্লায়েন্ট, একজন গেলেই কি একজন আসলে কি না, কেউ আসবে কেউ যাবে সেটা তার নিজস্ব একটা কি মতামত, কিন্তু আমরা কিন্তু সেটা করতে আমরা কিন্তু কখনোই এই কাজটা করতে পারি না যে ক্লায়েন্ট চলে যাচ্ছে মানে সাথে সাথে আমরা তাকে বিদায় করে দিবো। আমরা চেষ্টা করবো তাকে যথেষ্ট যত রকমের পারার ধরে রাখি, আমরা অলওয়েজ চেষ্টা করবো একজন ক্লায়েন্টকে যতটুকু পারি ধরে রাখার। তবে হ্যাঁ, তার নিজস্ব ব্যক্তিগত পছন্দ পছন্দ তো আছে, বাট আমরা আমাদের জায়গা থেকে কি থাকবো, ঠিক থাকবো। এই লয়ালিটির জায়গায় ঠিক থাকলে অ্যাটলিস্ট যেটা হবে যে আপনার রিটেনশনটা অলওয়েজ আপনি পাবেন, ঠিক আছে, এবং লয়ালিটির জায়গাও আপনি এনশিওর করতে পারবেন। এখানে দেখেন কিছু বিষয় দেওয়া আছে কিভাবে হচ্ছে আপনি KPI সেট করা আছে, কিভাবে হচ্ছে আপনি রিটেনশনটা গেইন করবেন, কিভাবে আপনি লয়ালিটি গেইন করবেন, এই জিনিসগুলো কিন্তু এখানে মোটামুটি বলে দেওয়া আছে। দেখেন ফার্স্ট অফ অল রিভিউস এন্ড রেটিংস। আচ্ছা, আপনাদের আপনাদের যখন আপনারা যখন নিজেরা যখন সার্ভিস প্রোভাইড করবেন আপনাদের মার্কেট প্লেসে, আপনাদের জন্য কি রিভিউ এবং রেটিংসটা কি খুবই ভাইটাল, খুবই ভাইটাল আপনাদের জন্য। কারণ আপনাদের রিভিউ এবং রেটিংস যদি ঠিক না থাকে, আপনাদের রিভিউ যদি পারফেক্টলি প্রোভাইড না করতে পারেন, তখন যেটা হবে যে আপনার অনেক প্রবলেম আপনাকে পড়তে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কেউ তখন আর কি ট্রাস্ট করবে না। ঠিক একইভাবে যদি কোনো কারো কেউ আপনি নিজেরাই স্টার্ট আপ দেন, বিজনেস দেন, ওখানে কিন্তু সেম কথা। যদি আপনি প্রপারলি যদি হচ্ছে আপনার রিভিউ রেটিংস এগুলো যদি খুব বাজে থাকে, খারাপ থাকে, তখন কিন্তু আপনারা সবাই কি করে ওই পেজ বা ওইখান থেকে মানুষ কিনা কম কিনে। তারপর আপনারা যদি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, যদি আপনারা কখনো কোনো অ্যান্ড্রয়েড স্টোরে যান, সেখানে গিয়ে কিন্তু সবাই দেখেন যে এই অ্যাপটা কতজন মানুষ ডাউনলোড করছে, সবাই কিন্তু ওইটা দেখে প্রথম কথা। দ্বিতীয় কথা দেখে হচ্ছে এই অ্যাপটা মধ্যে কতজন মানুষ পজিটিভ রিভিউ দিয়েছে, তো একটা দুটো মানুষ কিন্তু দেখে। আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকে, যে কোনো অ্যাপ আপনারা চাইলে এখন মোবাইল থেকেও চেক করতে পারেন, যে কোনো অ্যাপের যখন অ্যান্ড্রয়েড স্টোরে ঢুকবে, তখন কিন্তু প্রত্যেকটা অ্যাপের জন্য স্যাটিসফ্যাক্টরি কিছু কম অ্যাপে গিয়া থাকে, এগুলো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি কমেন্ট থাকে। স্যাটিসফ্যাক্টরি কমেন্ট দেবেন অনেক ভালো, অনেকে বলছেন খুব ভালো, অনেকে এটা দেখে খুব হ্যাপি ব্যবহার করে। আবার কেউ আবার কিছু ক্রিটিক্যাল কমেন্ট নামে কিছু ট্যাগে কিছু কমেন্ট থাকে, এবার ক্রিটিক্যাল কমেন্ট, ওই ক্রিটিক্যাল কমেন্টের মধ্যে দেখবেন অনেকে লিখে যে নর্মাল কিছু অ্যাপের কিছু কমন প্রবলেম হয়, যে অ্যাপটা বারবার হচ্ছে বন্ধ হয়ে যায়, অ্যাপ থেকে অলরেডি হচ্ছে মনে করেন কোনো রিডিরেক্ট করা যায় না, কোনো লিঙ্ক কাজ করে না, তারপর অ্যাপের মধ্যে হচ্ছে আপনার কথার কথা অনেক স্লো, অ্যাপে অনেক বাগস আছে, টেকনিক্যাল কথাবার্তা অ্যাপ সম্পর্কিত। তারপর অনেক হয়তো বলবে যে অ্যাপটা ডাউনলোড হওয়ার পর আমার মোবাইলে অন হয় না, আমি কি করবো, অ্যাপের অ্যাপটা হচ্ছে অ্যাপের পিকচার রেজলিউশনগুলো খারাপ পচা, তারপর হচ্ছে অ্যাপের অ্যাপের মধ্যে হচ্ছে প্রচুর বিজ্ঞাপন আসে, অতিরিক্ত বিজ্ঞাপন আসে যেটা কিনা মাত্রা মাত্রা অতিরিক্ত, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ হচ্ছে আপনার হলো মোবাইল যে অপারেটিং সিস্টেম, কিছু কিছু অপারেটিং সিস্টেমে প্রবলেম করে, তো এই কিছু কিছু মনে করেন যে কথার কথা মানে এই যে এই ধরনের টেকনিক্যাল ইস্যুসগুলো, এগুলো নিয়ে যদি কোনো কমেন্ট, ওগুলো ক্রিটিক্যাল কমেন্ট সেকশনে চলে যায়। তো যারা অ্যাপ ডেভেলপমেন্ট করেন বা যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা কিন্তু রেগুলার বেসিসে তাদের ওইখান থেকে রিপ্লাই ওরা প্রোভাইড করে। আপনি দেখবেন যে ক্রিটিক্যাল কমেন্টেরও রিপ্লাই আছে, অ্যাপ্রিসিয়েশন কমেন্টগুলোতেও কি রিপ্লাই আছে, আপনারা খেয়াল করুন ওনারা কীভাবে এই রিপ্লাই করা যায়, চাইলে এখন আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেকে আপনাদের গুগল অ্যান্ড্রয়েড স্টোর আছে সেখানে যেতে পারেন, যে এই জিনিসটা একটু এখনই দেখে নেন, ঠিক আছে। যে কোনো অ্যাপের ক্ষেত্রে যে কোনো একটা অ্যাপ আপনারা সার্চ দেন, যে কোনো অ্যাপ যেটা ফেসবুক হতে পারে, যে টুইট মানে করেন যে টুইটার হতে পারে, এটা হতে পারে জুম অ্যাপ হতে পারে, যে কোনো অ্যাপ হতে পারে, আপনারা ওটা একটু মনে করেন যে এখন সার্চ করে অ্যান্ড্রয়েড স্টোরে গিয়ে দেখতে পারেন, আর যাদের আইফোন আছে তারা আই স্টোরে গিয়ে দেখতে পারেন, গেলে দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে আপনাদের কীভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। আপনাদেরকে 1 মিনিট একটু সময় দিলাম, 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে আপনারা একটু জিনিসটা দেখে আসেন, তাহলে আপনার একটা ধারণা হবে আর কি যে কথাগুলো বলছি এটার সাথে মিল পাবেন। আমাদের আজকে যে এই রিটেনশন এন্ড লয়ালিটির জন্য যে পয়েন্টগুলো আমরা আলোচনা করতেছি, ঠিক আছে, এর মধ্যে প্রতিটা পয়েন্ট কিন্তু হচ্ছে এগুলো আমাদেরকে কোন জায়গায় হেল্প করবে জানেন, কমিউনিটি ম্যানেজমেন্ট যখন আমরা শিখবো, অর্থাৎ হচ্ছে ওই যে আপনার কাস্টমার কি কিভাবে রিপ্লাই করতে হয়, কিভাবে কথা বলতে হয় তার সাথে, ঠিক আছে, ওই জায়গাগুলোতে এই রিটেনশন এন্ড লয়ালিটি KPIটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করবেন, যারা কমিউনিটি ম্যানেজমেন্টে কাজ করে, যারা হচ্ছে ক্লায়েন্টের সাথে সরাসরি ডিরেক্ট যোগাযোগ করে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করে, কমিউনিটি ম্যানেজমেন্ট বা হচ্ছে ফেসবুক পেজ মেনটেন করে, ঠিক আছে, তাদের জন্য এই রিটেনশন এন্ড লয়ালিটির প্রত্যেকটা পয়েন্ট একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার ইস্যু রিজলভ, একটা ইস্যু হয়েছে কি হয়েছে, একজন মানুষ প্রোডাক্ট পাচ্ছে না, একজন মানুষ সার্ভিস পাচ্ছে না, লিঙ্ক আপনার কাছে আপনার পেজের মধ্যে এসে, তো এটা কিন্তু একটা প্যানিক তৈরি করে যে একজন সার্ভিস পাচ্ছে না, আরেকটা মানুষ পাচ্ছে, সবাই সবটা দেখতে পাচ্ছে। আগের যুগে যেটা হয়, একটা প্রোডাক্ট কেউ কিনলো, কিনার পর তার প্রবলেমটা কিন্তু তার মধ্যেই থাকে, বাকিরা কেউ জানার কোনো সুযোগ ছিল না। এখন কিন্তু কিছু হলে কিন্তু মানুষ টুক করে কি করে দেয়, ওই আপনার ফেসবুকে কমেন্ট করে দেয় বা শেয়ার করে দেয় যে আমার এই প্রোডাক্টে কি হয়েছে, সমস্যা হয়েছে। আবার অনেকে যেটা করে খারাপভাবে মেনশন করে, সেটা কেমন মনে করেন একটা ব্যক্তি একটা প্রোডাক্ট কিনে লগ ধরা খাইছে, সে সেই পেজটা মনে ইয়েটা প্রোডাক্টের ছবি তুলে তার নিজের আইডি থেকে শেয়ার করে পাবলিকলি, আবার হচ্ছে আপনার পেজকে মেনশন করে, তার একটা নেগেটিভ মেনশন পাইলেন এখান থেকে, নাম্বার ওয়ান।
নাম্বার টু, অনেকে বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে লিখে যে অমুক জায়গা থেকে প্রোডাক্ট কিছু খুব বাজে প্রোডাক্ট ওরা সেলফি দেয়। দেখেন আপনার ইস্যু রিজলভ যদি না করতে পারেন কোনো কারণে দ্রুত, ঠিক আছে, তখন কিন্তু এই সমস্যাগুলো পড়ে এবং এগুলো কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে আওতাভুক্ত। তারপরে এই ক্রাইসিস গুলো যখন আসবে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন টাইম টু টাইম আপনাদের ফেসবুক পেজটা মেনটেন করবেন প্রপারলি। মানে অনেকের ফেসবুক পেজ আপনারা দেখবেন যে মানে একটা পোস্ট দিয়ে শেষ আর খবর নেই, এরপর মানুষ যে কত প্রোডাক্টের প্রাইস জানতে চাইছে, প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইছে, কোনো রিপ্লাই নেই, কোনো রিপ্লাই কেউ দেয় না। আমরা দেখবো কিভাবে হচ্ছে আপনার কাস্টমারকে কোন সময় কোন ধরনের রিপ্লাই দিতে, আমরা এগুলো টেম্পলেট গুলো আমরা প্রত্যেকে বানাবো ওয়ান বাই ওয়ান, আমরা দেখাবো কিভাবে করতে হবে, ঠিক আছে। আপনাদের কিছু কমন রিপ্লাই আছে সেটা কিভাবে রিঅ্যারেঞ্জ করে, মনে করেন পুরো ফেসবুকে যত রকমের মানুষের কোয়েরি হয় সেটাকে আমরা 10 থেকে 15টা রিপ্লাই আমরা বানাবো কমন রিপ্লাই, ওইটাকে আমরা চেঞ্জ করে বিভিন্ন রকমের ওয়ার্ড এদিক ওদিক করে এবং কথার ধরনটা চেঞ্জ করে 10 থেকে 15টা কমেন্ট রিপ্লাইকে আমরা হচ্ছে মানে প্রায় অনেক ক্ষেত্রে মাল্টিপারপাস ইউজে কিভাবে ব্যবহার করতে হয় আমরা এই জিনিসগুলো শিখবো। কিছু টেকনিক্স আছে, কিছু হ্যাক্স আছে, আমরা এই হ্যাক্সগুলো ওয়ান বাই ওয়ান দেখে ফেলবো, ঠিক আছে। তারপরে দেখেন সার্ভিস লেভেল এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো সার্ভিস প্রোভাইড করতেছেন, আপনার প্রথম কথা আপনার লেভেল এনশিওর করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে হচ্ছে আপনার যে বিভিন্ন রকমের যে আপনার যে প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছেন কোনো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, যে আপনি সার্ভিস এই দিবেন সেই দিবেন, অনেকে বলে একটা একটা ফ্রিজ কিনলে বা একটা টেলিভিশন কিনলে বলে যে 12 মাসের হচ্ছে কি ওয়ারেন্টি বা হচ্ছে 5 বছরের হচ্ছে মনে করেন গ্যারান্টি আর হচ্ছে 1 বছর বা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যেমন মোবাইল কিনলে যেটা থাকে যে মোটামুটি 1 বছর বা 2 বছরের ওয়ারেন্টি, ব্র্যান্ড ওয়ারেন্টি 2 বছর থাকে আর 1 বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। এর মানে হচ্ছে 1 বছরের মধ্যে মোবাইল যদি নষ্ট হয় আপনাদের যতবার নষ্ট হবে কি করবে ঠিক করে দিবে, এর জন্য কোনো টাকা দিতে হবে না। কোনো কোনো মোবাইল যেটা করে 3 মাসের ওয়ারেন্টি দেয়, চাইনিজ মোবাইল কোনো সময় 3 মাসের ওয়ারেন্টি দেয়, বলে যে এরপর তুলনায় যদি নষ্ট হয় পার্টস পার্টস এগুলোর জন্য পে করতে হবে, আর সার্ভিস চার্জটা ওনারা অনেক সময় নেয় না। এটা অনেক এক একজনের ত্যাগ আপনার নিয়ম কারণ। এখন আপনি যদি হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস আপনি প্রোভাইড করলেন, আপনি যদি আপনার কথা অনুযায়ী প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার পর আপনি বললেন যে না আমি এই সার্ভিসটা দিব না, আপনি অস্বীকার করলেন, তখন যেটা হবে যে আপনার এই যে এগ্রিমেন্টের যে ব্যাপারটা আপনার যে প্রতিশ্রুতিটা আপনি কি করলেন ভঙ্গ করলেন, তখন একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়, ঠিক আছে। তো অনেক কনসেপ্ট দেখেন ভাই, যারা এতদিন হয়তো কেউ যারা চিন্তা করতেছিলেন যে ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুকে পোস্ট করবো খালি বুস্ট করবো, খালি কি বুস্ট করবো এই খালি কাজ, তার কোনো কাজ নাই, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাজ অলরেডি এখানে আছে বুস্ট করার আগে। এই সব কিছু চিন্তা করলেই আপনি অন্যের চেয়ে আরো 10 জনের চেয়ে আপনি আলাদা থাকবেন, আপনি নিজেকে হচ্ছে একটা মানে এক্সক্লুসিভ পার্সন হিসেবে তৈরি করতে পারবেন এবং আপনাকে তখন মানুষ কি ভাবে যে আপনাকে ওই যে গুরু মানবে, কথা যদি বলি আপনাকে ভাবে যে না আপনাকে মানে সমীহ করবে, বলবে যে না আসলে লোকটার মধ্যে অনেক কি ডেপথ অফ নলেজ আছে, অনেক নলেজ আছে ওর মধ্যে। এবং আপনাকে যে যদি ক্যাম্পেইন করে এখন খুব স্বাভাবিক এই যে আপনারা এত নলেজ এত কিছু গেইন করতেছেন জানতেছেন, আপনি কিন্তু তাদের চেয়ে পায়োনিয়ার থাকবেন। যারা মনে করেন একটু হচ্ছে ইউটিউব দেখে বা বিভিন্ন রকম দেখে খালি কেমনি বুঝটা করতে পারে ওটা একটু শিখছে, ওই যে কিভাবে মানে টুকটাকি স্ট্র্যাটেজি মানে বেসিক যেটা সেটার করে কিভাবে হচ্ছে কার্ড অ্যাড করে কেমনি খালি বুস্ট করবে, ওনারা খালি ওইটাই জানে, এটার আগে পিছে সামনে বাঁয়ে উপরে নিচে কি আছে ওনারা হচ্ছে ওটা সম্পর্কে অনেকের ধারণাই নেই। অনেকে এরকম করে একটু টুকটাক কাজ শিখে ফেসবুকের পেজ খুলে বলে আমি ভাই এখানে বিভিন্ন মানুষের বুস্ট করার সুবিধা দেওয়া হয়, এরকম অনেকে এরকম ওনাদের সাথে কাছে যায় গিয়ে এই ধরনের সার্ভিস গুলো নেয় নিয়ে প্রত্যেকে ধরা খায়, কারণ ওনারা হচ্ছে প্রপারলি সেই রেজাল্টটা দিতে পারে না, অনেক চটকদার বিজ্ঞাপন দেয়, ঠিক আছে। আমরা এই জন্য যেটা করবো যে আমরা নিজেরা যে আলাদা পারফেক্ট এটা আমাদের বোঝাতে হবে, আমরা যেই যেই বিজনেস করি, ঠিক আছে, আপনাদের আজকে একটা জিনিস বলি, যেই যেই বিজনেস করি না কেন বা যেই যেই আপনার হচ্ছে স্টার্ট আপ দেয় না কেন বা যারা যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যত কাজই করে না কেন, আমরা চেষ্টা করবো নিজে এককভাবে হোক অথবা আপনাদের মধ্যে ধরো যারা আছে কয়েকজন মিলে হোক, আপনারা যেটা করবেন একটা পেজ করে ফেলবেন নিজেদের জন্য, ওখানে আপনারা কি করবেন ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিবেন, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি দিবেন, দরকারে প্রথম থেকে ফ্রি দিলেন মানুষকে, হ্যাঁ প্রথম থেকে ফ্রি দিলেন মানুষকে, কোনো সমস্যা নেই, মানে পেইড প্রমোশনটা ফ্রি না, মানে পেইড প্রমোশনের জন্য তো হচ্ছে কিছু আপনার তো এই ডলার যেটা ইনভেস্টমেন্ট সেটা তো আপনার ক্লায়েন্ট করবে, সেটা তো আপনি করবেন না, বাট আপনি সার্ভিসটা ফ্রি দিয়ে দেন মানুষকে প্রথম থেকে, মানুষকে ফ্রি বলেন যে ফ্রি কনসালটেন্সির জন্য ফোন করুন বা আমাদের পোক করুন এই জায়গায় লং দিন এই জায়গায় মানুষের সাথে কথা বলুন জানেন, তাহলে অনেক কেস আপনার সলভিং এর সুবিধা হবে, ঠিক আছে। আমি আপনাদের মানে নাথিং নিউ, তবে আজকে আমরা একটু বলি যে ক্লাস ক্লাস সেকশন এর বেসিক যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমাদের আমি নুরুল ভাইয়ের জন্য একটু রিপিট করতেছি, কাস্টমার স্যাটিসফ্যাকশন বলতে যে জিনিসটা বোঝায় যে আপনি যখন হচ্ছে কাউকে সার্ভিস প্রোভাইড করবেন, ঠিক আছে, আপনি যখন কাউকে সার্ভিস প্রোভাইড করবেন প্রোভাইড করার পরে আপনি আসলে যদি পারফেক্টলি তাকে যদি সার্ভিসটা দিয়ে খুশি করতে পারেন তখন কি করবে উনি তার প্রতি খুশি হবেন, আপনার প্রতি খুশি হয়ে আপনাকে হচ্ছে একটা বলা যেতে পারে যে কি বলে এটাকে তাকে আপনার এই পেজ থেকে বলেন বা আপনার এই গ্রুপ থেকে যেখান থেকে সেল করবেন ওখান থেকে আপনার কাছে অলওয়েজ হচ্ছে আপনার একটা লয়াল কাস্টমার হয়ে আপনার কাছে থাকবে, ঠিক আছে। তো আপনি একটা কমন একটা ফিক্সড কিছু কাস্টমার পান তাহলে সেটা আপনার বিজনেসের জন্য অবশ্যই ভালো, তাই না? নতুন কাস্টমার খুঁজতে গেলে ইনভেস্টমেন্টটা বেশি,
পুরনো এক্সিস্টিং কাস্টমার যদি থাকে এখানে ইনভেস্টমেন্টটা কম্পারেটিভলি কম থাকে। এই জন্য কম থাকে কারণ হলো নতুন কাস্টমার খুঁজতে গেলে আপনাকে অনেক রকমের ক্যাম্পেইন করতে হয়, অনেক কিছু করতে হয়। পুরোনো কাস্টমারকে যদি আপনি ফিক্স একটা টাইপের ফ্যান বানাই ফেলছেন আপনার, যে আপনার কাছ থেকে অলওয়েজ তিনি হচ্ছে প্রোডাক্টিভে অলওয়েজ সার্ভিস নিতে থাকেন, অনেক এরকম থাকে যে একটা ব্র্যান্ডের ভক্ত হয়ে যায়, যে উনি এই প্রোডাক্ট ব্র্যান্ড ছাড়া কিছু বুঝেই না। যেমন অনেকে আছে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জুতা ছাড়া ওনারা পড়তে চায় না, অনেকে আছে একটা নির্দিষ্ট ব্র্যান্ড ছাড়া শার্ট প্যান্ট পরবেই না, মানে এইখান থেকে সে কিনবে এবং এখান থেকে সে পড়বে, মানে এটার সাথে উনি কি অনেকটা যুক্ত হয়ে গেছে, ওনাই ওনার মেন্টালি অ্যাটাচড হয়ে গেছে এটার সাথে, ঠিক আছে। তো এই জন্য আমরা ওই জায়গাটা অলওয়েজ গেইন করার চেষ্টা করবো, সেন্টিমেন্টের ব্যাপারটাও আমরা কাস্টমার দেখি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু যাই, দেখেন রিভিজিট ইউর কেপিআইস এভরি 6 to 12 মান্থস। আচ্ছা, আমি একটু রিপিট করি আমাদের যারা নতুন মাত্র জয়েন করেছেন তাদের জন্য, যে কেপিআই বলতে বোঝায় যে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কি পারফরমেন্স ইন্ডিকেটরটা কি জিনিস, সেটা হচ্ছে কথার কথা, আপনি একটা যখন জবে জয়েন করেন বা জব ডিসক্রিপশনে কিছু কাজ করেন সেখানে আপনার কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়। তারপর আপনি যখন কোনো কাজ করেন কোনো প্রজেক্টে বা কোথাও, আপনাকে বলে দেওয়া হয় যে আপনাকে প্রতিদিন এতগুলো কাজ করতে হবে এবং প্রতিদিনই আপনাকে এতগুলো জিনিস গেইন করতে হবে। আপনি যদি সেটা প্রতিদিন ঠিকমতো করতে পারেন তাহলে আপনি কি আপনার কেপিআইটা মিট করেছেন। আর কোনো কারণে যদি আপনি কখনো 10% সেল দিতে বসে, 10% সেল আপনাকে দিতে বসে প্রতিদিন বা প্রতি মাসে, আপনি সেখানে 5% দিতে পারেন, তাহলে কি আপনার কেপিআই মিট করতে পারলেন? পারলেন না। তখন কি আপনার বোনাস আসবে বা আপনার কি স্যালারিটা ঠিকমতো পাবেন? পাবেন না। বা আপনার পেমেন্ট ঠিকমতো পাবেন না। আপনি যদি হচ্ছে কেপিআই আপনাকে মিট করতে বললো 10%, আপনি সেখানে 8% গেইন করছেন, এবং কিভাবে 8% গেইন করছেন সেইটা, এবং কেন আপনি 2% বাকিটা গেইন করতে পারেননি সেটা যদি প্রপার এবং ভ্যালিড যদি কোনো এক্সপ্লেনেশন থাকে তাহলে সেটা কি গ্রান্টেড হয়, ঠিক আছে। বাট আপনি যদি প্রপার কোনো এক্সপ্লেনেশন আনতে পারেন তাহলে প্রবলেম। আবার আপনি 10% বসে আপনি 12% গেইন করে ফেলছেন, তাহলে কি এটা আপনার জন্য খুবই ভালো একটা ব্যাপার, ঠিক আছে। তো এখন এই কেপিআই যখন আমরা সেট করি, ঠিক আছে, এই কেপিআইটা না প্রতি 6 মাস to 12 মাস, মানে 6 থেকে 12 মাসের মধ্যে কয়েকবার রিভাইজ করতে হয়, রিভিজিট করতে হয়, ঠিক আছে। দেখেন এখানে খেয়াল করেন, আমরা যখন হচ্ছে আমাদের যখন আমরা ব্রেইন স্টর্ম করি, হ্যাঁ, আমরা তখন যেটা করি হচ্ছে আমরা এরকম স্টিকি নোটে লিখে লিখে কিন্তু আমরা জিনিসগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেটে রাখি, বিভিন্ন জায়গায় দিয়ে রাখি, যাতে করে হলো আমরা জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া আমাদের ক্লিয়ার আমাদের মাথায় থাকে। আপনারা প্রত্যেকে যেটা করবেন বাসায়, এখন তো অবশ্য মানে সেটা পসিবল হয়তো অনেক ক্ষেত্রে না, বা যখন একটু সুবিধা হবে বা যাদের আছে খুব ভালো, ছোট একটা হোয়াইট বোর্ড কিনে নেবেন, ছোট সাইজের, একদম ছোট সাইজের, মানে আমাদের হোয়াইট বোর্ড এবং একটা মার্কার রাখবেন সবসময় আপনার একটা টেবিলে, যেখানে আপনি আপনার হচ্ছে যে টেবিলে আপনি কম্পিউটারে কাজ করেন সেই টেবিলের আশেপাশে কোথাও সেটা রেখে দেবেন। যখন আপনার কোনো রকম প্ল্যান আসবে, প্ল্যানগুলো আপনি কি করবেন, হোয়াইট বোর্ডে কি কি লিখবেন, ব্রেন স্ট্রমটা হোয়াইট বোর্ডে করবেন। আমি এই কাজটা করি, এটা আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা, যে আমি প্রথম যখন এই হোয়াইট বোর্ডটা ব্যবহার করতাম তখন আমার কাছে মনে হতো যেখানে অনেক আইডিয়া জেনারেট করার সুযোগ থাকে। আপনি লিখতেছেন, বুঝতেছেন, আবার রেস লিখতেছেন, সেটা ওখানে লেখা আছে। আজকে আপনি কিভাবে ক্যাম্পেইনটা করবেন পুরোটা ওইখানে মনে করেন আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে মনে করেন আপনি লিখে রাখছেন, হ্যাঁ, একটা পয়েন্ট লিখে রেখে দিচ্ছেন। এখন আপনি অলওয়েজ সারাদিন মনে করেন যতক্ষণ যেখানেই থাকেন না কেন, আবার দিন শেষে সেটা আপনি আপনার কাজে ব্যাক করবে, আবার চোখের সামনে কি ওই জিনিসগুলো লেখা। এটা শুধুমাত্র তা না, আপনার লাইফটাকে অর্গানাইজ করতেও কিন্তু অনেক হেল্প করে। সেটা কেমন, সাপোজ আজকে আপনার সারাদিনের মনে করেন কাজ কি, আপনি চাইলে সেটা করতে পারেন আপনার ওই হোয়াইট বোর্ডের মধ্যে, মনে করেন যে রাত্রেবেলা লিখে রাখতে পারেন, রিমাইন্ডার রাখতে পারেন। এরকম অনেক মোবাইল অ্যাপও আছে, মোবাইল অ্যাপও আপনি চাইলে কি এগুলো লিখতে পারেন, তবে আমি মনে করি এই ট্রেডিশনাল এই ওয়েটা কিন্তু অনেক হেল্প করবে। মোবাইল অ্যাপের থ্রুতে ওটা আপনি নাম ইগনোর করতে পারেন, দেখতে নাও পারেন, বাট অলওয়েজ যদি আপনার সামনে হোয়াইট বোর্ডে জিনিসটা থাকে আপনার অলওয়েজ চোখের মধ্যে পড়বে যে না আমাকে আজকে এই কাজগুলো করতে হবে, আপনার কাজগুলোর লিস্ট লিখে রাখতে হবে। সেটা কিন্তু আপনার ব্যক্তিগত কেপিআই, ঠিক আছে, আপনার প্রতিদিনের ডেইলি কাজগুলো কিন্তু আপনার কেপিআই, আপনার পারফরমেন্স চেক করার জন্য আপনি এবার লিখে রাখলেন যে আপনাকে প্রতিদিন আজকে ফেসবুকে আপনাকে 24 ঘন্টার জন্য আগামী 24 ঘন্টাতে 12টা কি করতে হবে, পোস্ট শিডিউল করতে হবে, শিডিউল পোস্ট দিতে হবে। আপনি সাপোজ এটা লিখে রাখলেন ওখানে, তারপর লিখবেন আজকে ফেসবুকে ঢুকে ইনসাইট চেক করতে হবে, এটা একটা কাজ। ইনসাইট চেক করার পরে লিখে রাখবেন যে যদি 10% গ্রোথ আসে তাহলে হচ্ছে ওকে, 10% গ্রোথ না আসলে নতুন প্ল্যান করতে। আপনি এরকম কতগুলো স্ট্র্যাটেজি এখানে লিখে রাখবেন, এতে করে হবে যেটা যে আপনি আপনার লাইফটা অনেক গুছিয়ে আপনি চলতে পারবেন, গুছিয়ে আপনি লাইফটাকে লিড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন স্ট্রাকচারিং ইউর সোশ্যাল মিডিয়া টিম ফর নাও অ্যান্ড ফর ফিউচার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, অনেক সময় অনেক কাজ প্রজেক্ট আকারে দেওয়া হয়। সেটা কেমন, কোনো কোনো কাজ এমন হতে পারে ফ্রিল্যান্সিং কোনো সাইট থেকে কাজটা পেয়েছেন বা আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, যে কাজটা আপনাকে এরকম যে এইটা আপনার হচ্ছে একটা টিমের ওয়াইজ হচ্ছে ওনারা করাচ্ছেন, অর্থাৎ মনে করেন ওনারা 10 জন ফ্রিল্যান্সার হায়ার করছেন, বড় প্রজেক্ট, অনেক বড় বড় প্রজেক্ট, সেটা হচ্ছে একজনের পক্ষে সম্ভব না, 10 জনকে হায়ার করছেন। তো আপনাকে হচ্ছে তখন আপনাকে একটা টিমের আওতায় নেওয়া হলো, ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে সেখানে সেই ক্ষেত্রে আপনি যদি সেই টিমটা লিড দেওয়ার থাকে, আপনি ওই টিমটাকে লিড দিবেন কাস্টমারকে পারফেক্ট একটা সার্ভিস প্রোভাইড করার জন্য। ওরাও যেটা করে একজনকে টিম লিডার বানায়, বলে যে আপনি বাকিদেরকে সবাইকে কি করবেন, আপনি ম্যানেজ করবেন এবং সবাই থেকে কাজ নিয়ে কাজ করিয়ে দেন আমাদের কাছে ফাইনাল কাজটা সাবমিট করবেন,
ঠিক আছে, এখন কেউ হয়তো পেজ বানাচ্ছে, কেউ হচ্ছে পোস্ট ডিজাইন করতেছে, এরকম এরকম গ্রুপ ওয়ার্ক কিন্তু থাকে। ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকে কিন্তু গ্রুপ ওয়ার্ক করে, কেউ হচ্ছে আপনার মনে করেন ছবি ডিজাইন করতেছে, কেউ হচ্ছে আপনার ফেসবুকের ক্যাম্পেইন এরকম স্ট্র্যাটেজি সেট করতেছে, কেউ আবার সেই স্ট্র্যাটেজিটা যেটা সেট করা স্ট্র্যাটেজি আবার ইমপ্লিমেন্ট করতেছে, কেউ পেড প্রমোশনের কাজ করতেছে, কেউ হচ্ছে অর্গানিক পোস্ট দেখতেছে, কেউ অ্যানালিটিক্স চেক করতেছে। টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে থাকেন, ঠিক আছে। তো আপনাকে যেটা করতে হবে অবশ্যই সেক্ষেত্রে একটা প্রপার স্ট্রাকচার কিন্তু আবার সেখানে তারা করাতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন 62% অফ রেসপন্ডেন্টস ডু সোশ্যাল মিডিয়া অন টপ অফ আদার ডিউটিস, ঠিক আছে। আপনার 62% মানুষ কিন্তু হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে কি করে, আপনার হচ্ছে এখানে এই যে রেসপন্ডেন্টস হয়ে থাকে, ওকে। আচ্ছা, এখানে তারপর দেখেন 37% যে ওয়ার্ক অন টিমস অফ 5 পিপল অর ফিওর, অর্থাৎ এই যে আপনার যে ফ্রিল্যান্সিং কাজ বা মনে করেন যে গ্রুপ ওয়ার্ক যে কাজ করা, সেই কাজগুলো কিন্তু প্রায় 37% কিন্তু হচ্ছে দেখা যায় যে ওই গ্রুপে মিনিমাম 5 জন বা তার চেয়ে কিছু হয়তো কম বেশি এরকম থাকে, ঠিক আছে। এরকম ছোট ছোট টিম করে কিন্তু অনেকে কাজ করে, এটা আপনারা করতে পারবেন। সেটা কেমন, হয়তো আপনি এখন আজকে হয়তো আপনি ফ্রিল্যান্সার, ঠিক আছে, হয়তো এমন হতে পারে কাল পরশু আপনাকে আপনার কাজের দক্ষতা খুব ভালো, আপনি এত বেশি কাজ পান যেটা হয়তো আপনার একার পক্ষে করা আসলেই সম্ভব না। একটা যখন আপনি খুব ভালো লেভেলে চলে যাবেন, লেভেল 2 লেভেলে বা একটু ভালো লেভেলে চলে যাবেন, ওই সময় কিন্তু আপনার কাজের পরিমাণটা বেড়ে যাবে। তখন স্বাভাবিক কাজটা আসলে কাজটা আসলে নিতে ইচ্ছা করে, স্বাভাবিক কাজ তো কেউ ফেল রাখতে চায় না। কাজটা আপনি নিলেন, নেওয়ার পর সেটা করলেন, আপনি একটা টিম ফর্ম করলেন, আপনি নিজেই একটা টিম ফর্ম করলেন। টিমটা ফর্ম করে আপনি কি করলেন, আপনার যে যারা হচ্ছে ইয়ে আছে, আপনার যারা হচ্ছে ক্লায়েন্ট আছে, সরি, আপনার যারা হচ্ছে আরও যারা এরকম মানে পরিচিত আছে, ভাই বা বোন যারা আছে ফ্রিল্যান্সার মাত্র শিখতেছে বা মোটামুটি মোটামুটি জানে, আপনি বললেন যে আসো আমরা একটা টিম করে কাজ করি। আপনার আপনি বললেন যে ঠিক আছে তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো, তাতে সবাই কি করলে কাজগুলো দিয়ে দিলো, ঠিক আছে। ওরা সবাই মিলেছিল, মনে হয় কাজগুলো করলো, আপনিও করলেন, সবাই মিলে করে কাজটা সাবমিট করলেন, পরে সেখান থেকে যে আপনার একটা প্রত্যেকের সাথে আপনি একটা রয়্যালিটি বা প্রফিট শেয়ার করবেন সবার সাথে, সবাইকে বলেন যে তোমাদেরকে এত এত করতে হবে। এভাবে কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং কাজ করে, ঠিক আছে, টিম ওয়াইজ প্রজেক্টও কিন্তু অনেকে করে। তো এইভাবে কাজ করতে করতে কিন্তু আপনি একসময় আপনি একটা বড় মানে বড় লেভেলের একটা আউটসোর্সিং কোম্পানিরও ওনার হয়ে যেতে পারেন, হু নোস। আপনি কাজ করতে করতে এত কাজ পাচ্ছেন, একটা সময় দেখা গেলো যে ছোট থেকে ছোট আউটসোর্সিং একটা কোম্পানি দেখতে 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 অনেক বড় হয়ে গেলো, এইভাবে কিন্তু অনেকে কোম্পানিও ফর্ম করে। তো বুঝতে পারতেছেন যে আপনার স্টার্টিংটা ফ্রিল্যান্সার লেভেলে ছিল, আপনি ওখান থেকে কোথায় চলে গেলেন, আপনি নিজে ফার্স্টে নিজের কর্মসংস্থান মেক শিওর করলেন, একই সাথে কয়েক বছরের মধ্যে আপনি নিজের পাশাপাশি আরো 30-40 জনের কর্মসংস্থান তৈরি করে দিলেন, যারা আপনার এখানে কাজ করতেছে, আপনার হয়ে কাজ করতেছে, তারা তারাও ফ্রিল্যান্সার আপনার হয়ে কাজ করতেছে, আবার আপনিও আপনি ফ্রিল্যান্সার কাম আউটসোর্সিং করেন, প্রজেক্ট এনে কাজ করেন, পাশাপাশি নিজেও আবার অন্যদের কাজ করেন। তো দেখেন আর্নিং এর কতগুলো স্কোপ চারপাশে আপনার খুলে রাখতেছে, ঠিক আছে। তো এখান থেকেও কি আপনি অনেক আর্নিং জেনারেট করতে পারবেন, সো আপনার আসলে আপনার ক্যারিয়ারটা কিন্তু অনেক সুন্দর হতে পারে, এবং ইন ফিউচার আপনি একজন বড় একজন যেটাকে বলে টেকপ্রেনার, হ্যাঁ টেক অন্টারপ্রেনার, টেকনোলজি অন্টারপ্রেনার হতে পারবেন এখান থেকে। এটার কিন্তু একটা অপরচুনিটি কিন্তু এখান থেকে খুলে আসে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন অলওয়েজ স্টার্ট উইথ বিজনেস গোল। আপনি যখন শুরু করবেন কারো পেজ নিয়ে, আমি এটা এর আগেও বলেছি যে আপনি যখন কোনো পেজ নিয়ে কাজ করবেন বা কারোর জন্য কাজ করবেন, আপনাকে অবশ্যই একটা গোল সেট করতে হবে। আমরা স্মার্ট গোল নিয়ে আলোচনা করেছিলাম যে কীভাবে স্মার্ট গোল সেট করতে হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু এই ব্যাপারগুলো অলওয়েজ মাথায় রাখবো যে আপনি কোনো প্ল্যান করতে গেলে আপনাকে অলওয়েজ স্ট্যাটিস্টিক্স, ডেটা, এইসব কিছু অ্যানালিসিস করে কিন্তু আপনাকে পেজ করেন, বুস্ট করেন, যাই করেন, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। দেখেন পেজ যে আপনার হচ্ছে যে বুস্টিং বা এই যেগুলো আমরা নর্মাল টিপিক্যালি বলি আর কি, সেটা কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিই, আপনি করতে পারবেন, কিন্তু কোন কনসেপ্ট থেকে করবেন, আপনার কনসেপ্টটা কি থাকবে সেটা পেছনে বিহাইন্ড দ্য সিনে কি থাকবে সেটা জানাটা কিন্তু আমাদের অতিরিক্ত মাত্রায় জরুরি। আমরা তো দেখবোই, তার আগে আমাদের এটা জেনে নিই, আমাদের ফাউন্ডেশনটা যখন ডেভেলপ হবে, আমরা যখন আমাদের কনসেপ্টের জায়গায় যখন হচ্ছে আমরা সেরাটা দিয়ে দিতে পারবো বা বুঝতে পারবো, তখন আমাদের ইমপ্লিমেন্ট করতে আর কোনো বাধা থাকবে না, আমরা খুব ভালো ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমাদের ক্যাম্পেইনটা আর তার থেকে 10 জন মানুষের চেয়ে অনেক বেটার হবে, ঠিক আছে। এবং ওখানে আরো কিছু নিয়ম কানুন ওরা বলে দেবো, কারণ আপনি যেহেতু হচ্ছে ক্যাম্পেইন করবেন, ট্রাই করবেন, প্রথমে এমন হতে পারে নিজের পেজে হতে হয়তো আপনাকে ক্যাম্পেইন করতে বলতে পারে, তো আপনি যখন ওখানে ওই পেজের জন্য কাজ করবেন আপনার অর্থটা যাতে বা আপনার যে টাকাটা যাতে বৃথা না যায়, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এখন যেটা জিনিস খেয়াল করে দেখেন আপনার হু আর ইউর স্টেক হোল্ডার্স, আপনার স্টেক হোল্ডার কারা, যারা কিনা আপনার হচ্ছে এই বিজনেসের সাথে কানেক্টেড থাকবে। খেয়াল করে দেখেন আপনি যখন হচ্ছে এখন আমরা একটু অ্যাডভান্স লেভেল চিন্তা করতেছি, সেটা হচ্ছে একটা এরকম যে আপনি এখন মনে করেন কথা কথা ফ্রিল্যান্সার থেকে 2 বছরের মধ্যে একটা আউটসোর্সিং মনে করেন একটা একটা ছোট একটা কোম্পানি মনে করেন ফর্ম করে ফেলেন, বিভিন্ন বাইরের কান্ট্রি থেকে কাজ এনে এনে প্রজেক্ট লক করে, আবার আপনার যারা আমাদের ইয়াং ফ্রেশার যারা যারা হচ্ছে আপনার এই যে ফ্রিল্যান্সার, তাদেরকে আপনি কি করলেন, যারা মার্কেট প্লেসেও কাজ করবে তাদেরকে আরো একটু বাড়তি আয়ের জন্য বললেন যে ভাই আমার সাথে আমার প্রজেক্টে কাজ করো, তাহলে তুমি ওখান থেকে আর্ন করতে পারবা,
ওকে সুযোগ দিলেন, ও এখান থেকে আর্ন করলো, ও ফ্রিল্যান্সিং এ করলো। আবার আপনি কি করলেন, আপনি ফ্রিল্যান্সিং এ করে প্রজেক্ট এন্ড আউটসোর্সিং করে মানুষকেও দেন। দেখেন ওই সময় আপনার কিন্তু হচ্ছে যেটা কোম্পানি ফর্ম করে ফেলে, তখন কিন্তু আপনাকে এই সমস্ত কাঠামো সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা আপনার ফিউচার প্ল্যানে। যেমন আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক রিলেশন, তারপর হচ্ছে আপনার মার্কেটিং, ব্র্যান্ডিং, বিজনেস ডেভেলপমেন্ট, সেলস, প্রোডাক্ট, R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত সম্পর্কে অর্গানাইজেশন সাজানোর জন্য আপনি কিভাবে এই কাজগুলো করবেন এই জিনিসগুলো আপনাকে এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন সেটা হচ্ছে উইল ইউ বি ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে সবচেয়ে মানে একটা মিলিয়ন ডলারের প্রশ্ন, আসলে কি আপনি আসলে একজন ইন্টারন্যাশনাল মানের একজন ডিজিটাল মার্কেটার হতে পারবেন কি, অথবা আসলে কি আপনি একজন ইন্টারন্যাশনাল মানের ফ্রিল্যান্সার হতে পারবেন কি না, ওই জিনিসটাই হচ্ছে মূলত এখানে এখানে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে আপনাকে, যে এত কিছুর পরে এত কিছু জেনে আপনি আসলে নিজেকে কতটা প্রিপেয়ার মনে করেন। তো আমরা আমাদের এই পুরো কোর্সটাতে যারা যে নতুন জয়েন করেছেন বা যিনি আজকেই ফার্স্ট জয়েন করেছেন তাদের জন্য বলছি যে যারা এই কোর্সটাতে এনরোল করেছেন, জয়েন করেছেন, আমাদের কিন্তু টার্গেট শুধুমাত্র যে আপনাদেরকে শুধু ফ্রিল্যান্সার বানানো তা না, আমরা চাচ্ছি আপনাদের প্রত্যেককে এক একটা ইন্টারন্যাশনাল মানের ফ্রিল্যান্সার হন। ঠিক আছে, যাদের কারণ আপনারা কিন্তু প্রত্যেকে যদি মার্কেট প্লেসে যদি সুনামের সাথে গৌরবের সাথে ক্লাস কাজ করতে পারেন, আপনারা কিন্তু আমাদের বাংলাদেশের যে ফ্ল্যাগ, হ্যাঁ, যেটাকে বলা যায় আমাদের বাংলাদেশের যে সম্মান, সেটা কিন্তু আপনারা বহন করছেন আপনাদের হাতে। তো এটার মাধ্যমে আপনাদের দেশের একটা জন্য কিন্তু কন্ট্রিবিউট করা শুরু। দেখেন আপনি যদি অনলাইন মার্কেট প্লেসে কাজ করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন, দেখেন এটার মাধ্যমে কতগুলো বেনিফিট, আপনি তো স্বাবলম্বী হচ্ছেনই, আপনি তো ইনকাম তো করতে পারতেছেনই, পাশাপাশি দেখেন আপনি যদি একটু খেয়াল করে এটার পাশাপাশি আপনার কি লাভ হচ্ছে, আপনি দেশের জন্য কন্ট্রিবিউট করতেছেন, আপনি একই সাথে হচ্ছে দেশের সুনাম বয়ে আনতেছেন পুরো একটা একটা বলা যেতে পারে, এবং আপনার থ্রুতে আপনাকে দেখে আরো 10 জন ইন্সপায়ার হচ্ছে। তো আমরা চেষ্টা করবো আমাদের ইন্টারন্যাশনাল মানের ফ্রিল্যান্সার হওয়া, এবং এই জন্য আমি কিন্তু অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন কন্টেন্ট শেয়ার করা, দেখার জন্য, বোঝার জন্য। এটা কারণটাই হলো আপনারা যদি এগুলো যদি দেখেন, গো থ্রু করেন, তাহলে আপনাদের একটা নলেজটা বাড়বে। এবং আমরা যেহেতু হচ্ছে আমাদের ইংলিশের প্রতি আমরা জোর দিচ্ছি, তো আমাদের ক্লাসের মধ্যে কিন্তু এই ধরনের প্ল্যানিং আছে, এই ধরনের প্ল্যান আমরা রেখেছি যে আমরা এখানে আপনাদেরকে কমিউনিকেশন ডেভেলপমেন্টও আমরা আপনাদেরকে সাহায্য করবো, হেল্প করবো, পাশাপাশি হচ্ছে আপনার সফট স্কিল ডেভেলপমেন্টও কিন্তু আমাদের এই কোর্সের মধ্যেই কিন্তু আছে। আমরা সফট স্কিল ডেভেলপমেন্টও আপনাকে কি যথেষ্ট হেল্প করবো, আপনারা যাতে আপনারা নিজে থেকে ডেভেলপ করতে পারেন, যারা অলরেডি মোটামুটি পারেন তারা আরো বেশি পারবেন, আর যারা হয়তো এখনো ওভাবে আপ টু দা মার্ক না তারাও পারবেন, তাদেরকে আমরা তৈরি করবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে এরপরে আরো কিছু বলা আছে যে আপনি আপনার পরবর্তী সময় যখন কোম্পানি তৈরি করবেন তখন আপনি কোন এক্সিকিউটিভ কে রাখবেন কিনা, বাই ইন করবেন কিনা সেটা। তারপরে এখানে বলা আছে যে হচ্ছে হোয়াট আর ইউ রোড ব্লকস। আচ্ছা, এটা যদি আমরা একটু খেয়াল করি যে অ্যাকচুয়ালি আপনি যখন কাজ করবেন, আপনি যখন কাজ করবেন তখন সেই সময় আপনার যে অবস্টেকল গুলো আছে, আপনার যে নিজস্ব কিছু, প্রতিটা মানুষের এখানে কি থাকে, কিছু মনে করেন যে স্ট্রেংথ এর জায়গা থাকে, কিছু উইকনেস এবং কিছু ল্যাকিংস থাকে। তো আমরা সেই ল্যাকিংস এর জায়গাগুলো যদি দেখি সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা আপনার প্রতিটা ক্যাম্পেইন থেকে শুরু করে একদম আপনাদের সব যে যা বিষয়গুলো আছে সব কিছুকে আপনাদের কি ওয়ান বাই ওয়ান আপনাদের এগুলো মার্ক করতে হবে। আচ্ছা, এখানে দেখেন তারপর কিছু কথা বলা আছে যে আপনার হচ্ছে আপনার হোয়াট আর ইউ ট্রাইং টু অ্যাকমপ্লিশ, আপনি আসলে কি করতে চাচ্ছেন বেসিক্যালি। এখানে অনেকগুলো ফিড, এখন দেখেন সেলস, প্রোডাক্ট ফিডব্যাক একটা বিষয়, এগুলো আলোচনা করেছি, সার্ভিস, কাস্টমার্স, ম্যানেজ রেপুটেশন, রেপুটেশনের ব্যাপার আছে, লিড জেনারেশন, লিড আপনার ওই যে বিভিন্ন রকম, এই যে আপনারা গুগল ফর্ম বানাইছিলেন, বানায় আপনাদের ওই যে ফেসবুকের ওই যে সাইন আপ বাটনে গিয়ে ওখানে অ্যাড করে দিয়েছেন, তো দেখেন ওখান থেকে কিন্তু লিড জেনারেশন হওয়ার কি একটা চান্সেস আছে। এরকম আমরা অনেক প্রকারের হচ্ছে আমরা সখানেক প্রকারের প্রায় হচ্ছে মনে করেন কয়েক সব প্রকারের লিড জেনারেশন সম্পর্কে আমরা জানবো যে কি কি ওয়েতে কত উপায় আসলে লিড জেনারেশন করা পসিবল। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ব্যাপার আছে, কনভারসেশন মনিটর করা যে আপনার এখানে মানুষজন কি কি ধরনের কমেন্ট করছে সেই জিনিসগুলো মনিটর করা, তারপর হচ্ছে আপনার মানুষকে এডুকেট করা বা মানুষের কাছে ইনফরমেশন শেয়ার করা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই সব কিছু কিন্তু আপনাকে অ্যাকমপ্লিশমেন্টে আপনার থাকতে হবে। আচ্ছা, এরপরে যদি আপনারা সবাই একটু খেয়াল করেন যে সোশ্যাল মিডিয়ার যে রোলগুলো থাকে বেসিক্যালি সেগুলো কি, মানে আপনি যখন আপনার ফিউচারে ক্যারিয়ার যদি চুজ করেন আপনার সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার, ঠিক আছে, তো আপনি একচুয়ালি কি হতে চান, কোন জিনিসটা হইতে চান, সেটা কিন্তু আপনাকে এখান থেকে মানে এখন থেকে আসলে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন জিনিসটা ভালো পারেন। যেমন আপনাদের মধ্যে অনেকে আছেন আপনাদের ইংলিশ আপনারা খুব ভালো পারেন, লিখতে পারেন, বলতে পারেন, মানে আপনারা মানে লিখাতে খুব ভালো, তারা কিন্তু আপনাদের ক্যারিয়ারটা কিন্তু অনেকে এই ধরনের যারা থাকেন তারা কিন্তু আপনাদের কন্টেন্ট ম্যানেজার বা কন্টেন্ট মার্কেটিং এ কিন্তু কাজ করে, অনেক ব্লগার হিসেবে কাজ করে বা কপি রাইটার হিসেবে কাজ করে অনেকে। আপনাদের মধ্যে কয়েকজন থাকতে পারে যারা ডিজাইন ভালো করতে পারেন, তারা ডিজিটাল মার্কেটিং এর একটা 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 পার্ট ডিজাইনে কাজ করতে পারেন, হ্যাঁ, যে আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুকের জন্য ডিজাইন করেন, মানে ক্যাম্পেইনগুলো বুঝছেন পাশাপাশি হচ্ছেন ডিজাইন করতে পারেন। আচ্ছা, যেমন হচ্ছে স্ট্র্যাটেজিস্ট, এই যে আমরা যে হচ্ছে মনে করে আলোচনা করতেছি, ডিসকাস করতেছি, অনেকে আছে আমাদের চিন্তা করার ক্ষমতা খুব ভালো, আপনারা হয়তো অবাক হবেন যে অনেক বড় বড় কোম্পানিতে এই স্ট্র্যাটেজিস্টদেরকে অনেক মানে স্যালারি দিয়ে রাখা হয় অ্যাডভাইজার হিসাবে, যে ওরা বসে বসে খালি একটা রুমের মধ্যে গবেষণা করে,
এই জন্য তাদেরকে রাখা হয়। এই যে মধ্যে বিভিন্ন আইডিয়া কিভাবে কাজ করবে, কিভাবে কি করবে, এই স্ট্র্যাটেজিসের কিন্তু অনেক কাজ, অনেক এবং অনেক ভ্যালু আছে। এবং অনলাইন মার্কেট প্লেসে কিন্তু অনেকে এরকম অনেক স্ট্র্যাটেজিস্ট পাওয়া যায় যাদের কাছে ক্লায়েন্টরা আছে না। যেমন আপনিও চাইলে একজন স্ট্র্যাটেজিস্ট হতে পারেন। আপনি মনে করে বলতে পারেন যে আই উইল মেক ইউর বিজনেস ইউনো ফাস্টেস্ট, এবং হচ্ছে আপনার আপনার ব্যবসাকে আমি কি অনেক বাড়িয়ে দিতে পারবো। এই ধরনের কোনো কথা শেয়ার করে গিগ রেডি করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনার কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, আপনি সেখানে ওনার ফিচার্সের ক্যাম্পেইন কিভাবে করবে, স্ট্র্যাটেজি কিভাবে সেট করবে, তারপর হচ্ছে ওনার হচ্ছে অ্যানালিটিক্সটা কিভাবে অ্যানালাইসিস করবে, ওনার বিজনেসের মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে আলোচনা করা, ডিসকাস করা, এই সব কিছু মনে করে আপনি ওখানে ওনাকে অ্যাসিস্ট করবেন এবং হেল্প করবেন। অনেকে আছে যারা ডিজিটাল মার্কেটিং এর অনেক আপার লেভেলে চলে গেছে, যারা হচ্ছে অনেক প্রো লেভেলে চলে গেছে, ওনারা কিন্তু অনলাইন মার্কেট প্লেসে ওনারা হচ্ছে স্ট্র্যাটেজিস্ট হিসেবে কিন্তু ওখানে এনরোল করা থাকে। ঠিক আছে, অ্যানালিস্টের কাজ আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ। প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, এই ডিজিটাল মার্কেটিং বা এই সেক্টরে যে আপনার অন্যান্য সেক্টরের সাথে একটা কোরিলেশন তৈরি করার পাশাপাশি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে কমপ্লিট যে একটা প্রজেক্টের স্টার্টিং থেকে ফিনিশিং, আপনার ক্লায়েন্টের থেকে কাজ আনা থেকে শুরু করে একদম কাজ ডেলিভারি করা পর্যন্ত মাঝখানে যে কতগুলো পাথ ওয়ে থাকবে, যতগুলো পথ থাকবে, এই জিনিসগুলো মেক শিওর করা। কমিউনিটি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কথা বলেছি, যিনি কমিউনিটি ম্যানেজমেন্টের কাজ করেন তাকে বলা হয় কি, কমিউনিটি ম্যানেজার। আচ্ছা, এরপরে যদি দেখি সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আপনি যদি কথার কথা হচ্ছে এখানে যদি এমন থাকে যে আপনার হচ্ছে এই আপনার টিম ওয়ার্কের জন্য যদি আছে আপনি কোনো এডুকেশন অফ ট্রেনার হায়ার করতে চান, তাহলে আপনার করতে পারেন নিজেদের টিমকে আরও ডেভেলপ করার জন্য। যেমন আপনাদের এখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা যেটা ফ্রি অফ কস্ট আপনাদেরকে গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে, আপনারা ফ্রি অফ কস্ট এখান থেকে শিখতে পারতেছেন। আচ্ছা, তারপর দেখেন কন্টেন্ট ম্যানেজার আছে, ডিজাইন ডেভেলপার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে ব্লগার কপিরাইটার আছে, ইনফ্লুয়েন্সার রিলেশনস, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো শুনেছেন যে অনেকে ফুড রিভিউ করে, অনেকে ট্রাভেল ভিডিও করে, অনেক অনেক বিষয় আছে, ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে অনেক সোশ্যাল মিডিয়া মানুষ ফলো করে। আপনি ওদের সাথে হচ্ছে রিলেশন রাখতে পারেন আপনার বিজনেসকে কি প্রমোট করতে। যেমন অনেক ট্যুরিজম বিজনেস আছে, অনেক ট্যুরিজম হচ্ছে অনেকে ট্যুর অপারেটর অনেক বিজনেস আছে যারা হচ্ছে অনলাইন ট্রাভেলিং বা বিভিন্ন রকমের অফলাইন ট্রাভেলিং, অনেকে যে ট্যুরিজম এজেন্সি অনেকে দেয়, ওনারা কিন্তু বর্তমানে যেটা করছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশনের পাশাপাশি অনেক ইউটিউব ইনফ্লুয়েন্সার, ইউটিউবে যারা হচ্ছে ইউটিউবার তাদেরকে অনেক ওনারা প্রমোট করে। তারপর হচ্ছে যারা ফেসবুকের মাধ্যমে হচ্ছে ওই বিভিন্ন ট্রাভেলের জায়গায় ভ্রমণ করতে চায় সেই ভিডিওগুলো প্রমোট করে, যাদের অনেক ফ্যান ফলোয়ার আছে ওরা কিন্তু হচ্ছে তাদেরকে আর কি স্পন্সর করে। অর্থাৎ হতে পারে এমন তাদের সাথে চুক্তি করে নেয় যে আগামী মানে 6 মাসে তুমি যেখানে যাবে যে যে জায়গায় যাবে এই সব জায়গায় হচ্ছে কি আমার সাথে হচ্ছে তোমার চুক্তি থাকবে, তুমি আমার আমি তোমাকে যে এয়ারলাইন্সে করে পাঠাবো সেই এয়ারলাইন্সে করে যাবো, আমি তোমাকে যে হোটেলে থাকতে পারবো সেটা তো সেটা তুমি থাকো, তোমাকে আমি এগুলো স্পন্সর করলাম, তোমার যাওয়া আসার ভাড়া কস্ট আমি স্পন্সর করলাম, তুমি খেলে যাবা আসবা, ভিডিও করবা, ইউটিউবে আপলোড করবা, এই তোমার কাজ, তোমার থেকে আমার প্রমোশন আসবে। তো অনেকে কিন্তু এভাবেও কিন্তু বিজনেস করতেছে, ঠিক আছে, তো ডিপেন্ড করেন। অনেকে আছে আপনাদের মধ্যে খুব ভালো ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, তো ওনারাও কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য ফেসবুকের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারেন, এত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুব ভালো করতে পারবেন। আর আরেকটা সেটা বিজনেস ইউনিটের যেটা, এটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মোটামুটি আমরা অনেকগুলো রোল এখানে দেখতে পেলাম। আচ্ছা, এবার দেখেন রোলগুলোর মধ্যে কোনটা কোন জায়গার জন্য কাজ করে। হ্যাঁ, যেমন ইন্টারনাল এবং ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল টিম, যেটা এটা একটু খেয়াল করেন। তবে দেখেন স্ট্র্যাটেজিস্ট, অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, এগুলো হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া এজেন্সি। যেমন আপনার যদি কেউ এমন থাকেন, এই যে বললাম অলরেডি, আপনারা কয়েকজন মিলে চাইলে হচ্ছে সেটা করতে পারেন, কাজ শিখে নিজেরাই পেজ ক্রিয়েট করে নিজেরাই হচ্ছে মনে করেন আপনারা কয়েকজন মিলে সার্ভিস প্রোভাইড করতে পারেন, যে যে বিষয়ে দক্ষ সেটা করলেন, পাশাপাশি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করলেন। দেখেন বাড়তি একটা ইনকামের পথ কিন্তু আপনার এখান থেকে কি খোলা হয়ে গেল। তারপর আছে মডারেশন এজেন্সি, অনেক অনেক অনেকে থাকে যেটা হচ্ছে কন্টেন্ট মডারেশন বা পেজ মডারেশনের কাজ করে, ঠিক আছে, এইটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন যে আপনার পেজটা। অনেকে আছে যেমন ওনাদের পেজে প্রচুর কমেন্ট আছে, প্রচুর হচ্ছে আপনার কি ইনবক্স আছে, সেটা ওনাদের নিজেদের ওকে রিপ্লাই দেওয়া সম্ভব না। অনেকে আছে এই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য হচ্ছে লোক হায়ার করে। ফ্রিল্যান্স মার্কেট প্লেস এরকম অনেক আছে কাজ, বাস্তবে আমাদের এই যে আমাদের নিজেদের আশেপাশে অনেক কাজ আছে। তারপর আছে এইরকম 4-5 জন মিলে আপনারা এই মোটামুটি ইংলিশ বাংলা দক্ষ হন, লিখাতে ভালো হন, তাহলে আপনারা এই কাজগুলো করতে পারেন। তারপর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি যদি দেন, ডিজিটাল মিডিয়া এজেন্সি, সেখানেও কিন্তু আপনি চাইলে একটা ডিজাইনার আপনাদের মধ্যে একটু ভালো ডিজাইন করতে পারেন, বা আপনাদের মধ্যে এমন কেউ থাকে আপনার কোডিং স্কিলটা খুব ভালো, তাহলে আপনারা এখানে ডেভেলপার আকারে কাজ করতে পারেন, তাহলে আপনি ব্লগার কপিরাইটার হয়ে কাজ করতে পারেন, ইনফ্লুয়েন্সার রিলেশন আপনার যদি খুব ভালো দক্ষতা থাকে, অনেকে আছে কমিউনিকেশন স্কিল খুব ভালো, মানে একদম এক পথে মানুষের খুব ম্যানেজ করে ফেলতে পারে, পটায় ফেলতে পারে, তো এরকম যদি স্কিল থাকে আপনার, আপনি কিন্তু ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সাথে তাদের ফোন নাম্বার কালেক্ট করতে পারেন, তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন, তাদের ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল ভালো করে অবজার্ভ করে কে কোন দিকে প্রোডাক্টিভ সেটা নিয়ে এটা একটা ধারণা নিয়ে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, এবং তাদের সাথে কমিউনিকেশন করে লেনদেনের ব্যাপারগুলো চিন্তা করা, ঠিক আছে, ওনাদেরকে আপনার বিজনেসে প্রমোট করার জন্য ইয়ে করার জন্য তাদের সাথে কি যোগাযোগ করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি এক্সটার্নাল এবং ইন্টারনাল টিমের যে একটা ব্যাপার সেটা আমরা প্রত্যেকখানে দেখি। ওকে, আচ্ছা, এবং সোশ্যাল মিডিয়া এখানে টিম মডেল দেওয়া হয়েছে, বিভিন্ন রকম টিম মডেল এখানে আছে যে আপনার হচ্ছে
কোনটা হলো ডিপার্টমেন্টাল এবং হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজড, এই 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 ফরম্যাটে যদি আপনি কোনো টিম ফর্ম করেন আপনাদের নিজেদের মধ্যে, সেখানে হচ্ছে আপনার কেউ আসলে কোনো ম্যানেজার লেভেলে উপায় থাকে না, একজন একটা কাজ আনে, মনে করেন আপনার পাঁচজন মিলে, আপনার এখানে পাঁচজন ভাই আছেন, পাঁচজন ভাই মিলে কি করলেন একটা একটা প্রজেক্ট আনলেন, হ্যাঁ সরি আপনার একটা টিম ফর্ম করলেন, এখন একজন ভাই একটা প্রজেক্ট আনছে, এনে হয়তো সেটা আরো কয়েকজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলেন, ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসগুলো কি করা হয় করা হয়, মানে প্রত্যেকে এখানে নিজেরাই নিজেদের বস, এখানে কোনো আসলে কেউ স্পেসিফিক ভাবে কেউ নাই। এই নিয়মটাতে যেটা সেটা হচ্ছে সেন্ট্রালাইজ, সেটা মোটামুটি আমাদের দেশে যে কোম্পানি গুলো যে একজন থাকে প্রধান, তার আন্ডারে অনেকগুলো মানুষ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম। তারপরে ছেলে এইভাবেও টিম ফর্ম করতে পারে, যদি এমন হয় যে আপনি একটা কাজ আছে সেই কাজের ওনার আপনি একাই, আপনি তার আপনি নিজে বাকিদেরকে যে কাজটা করাই নেবেন, ঠিক আছে, এরকম অনেকে করে যে কাজটা এনে কাজ আউটসোর্সিং করে নিয়ে আসে, এনে অবশ্য নিজেদের মধ্যে টিম থাকে, এদেরকে টিম ফর্ম করে যে সেই কাজটা ডেলিভারি করে দেয়, তো এটাও একটা ওয়ে সেন্ট্রালাইজ। এরপর এটা যেটা হাব এন্ড স্পোক, এটাও একটা ওয়ে, এটা হচ্ছে আপনার সাথে সবাই হচ্ছে মনে করে কানেক্ট, সরাসরি কানেক্ট থাকে, এগুলো আপনারা দেখবেন বাসায় এই জিনিসগুলো কিভাবে হচ্ছে টিম ফর্ম করতে, কারণ আপনাদের সামনে প্রজেক্ট ওয়ার্ক থাকবে, প্রজেক্ট ওয়ার্ক যখন দিতে তখন আপনাকে বুঝতে হবে যে এই টিম ফর্ম করা কিভাবে করতে হয়, কিভাবে কাজ করতে হয়, তো এগুলো আমি এখানে বলে দিলাম, আপনারা নিজেরাই কিন্তু এই জিনিসগুলো বুঝে নেবেন যে কিভাবে কাজ করতে হবে। আপনার এমন হতে পারে হয়তো অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতেছেন, আপনি হয়তো একজন হয়তো কোনো কাজই পাচ্ছেন না, আরেকজন হয়তো অলরেডি দুই তিনটা কাজ পেয়ে গেছেন, তারা তো এত কাজ করার সময় নেই, একটা কাজ করি ফুল পাচ্ছেন না, তখন আপনি কিন্তু যেটা করতে পারেন, আপনি চাইলে ঠিক এইভাবে কাজ এনে চাইলে হচ্ছে আপনি মানে এই যে এই ধরনের পদ্ধতি ব্যবহার করে কাজ এনে চাইলে আপনাদের যে আরো ভাইয়া যারা কাজ পাচ্ছেন না তাদের সাথে কাজটা শেয়ার করতে পারেন, তাদেরকে বলতে পারেন যে আমার হয়তো তুমি কাজটা করে দাও, ঠিক আছে, তখন আপনি কিটা করলেন যে আপনার কাজটা আপনি লক করছেন, ওনাকে দিচ্ছেন, উনি কাজটা করছে, তখন আপনাদের নিজেদের মধ্যে একটা পার্সেন্টেজ শেয়ার করে নিলেন, ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আবার অনেকে কাজ আনাতে খুব বস থাকে, মানে কাজ খুব ভালো আনতে পারে, আবার কেউ কাজ করাতে ভালো থাকতে পারে, কেউ হয়তো কাজটা করার পরে ক্লায়েন্টের রিপ্লাইটা খুব ভালো দিতে পারে, তো আপনার এই জন্য টিম ওয়ার্ক করো কি আপনারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারেন, ঠিক আছে, যদি আপনারা কেউ মনে করেন যে একা করতে পারতেছে না, সেই ক্ষেত্রে হোলিস্টিক ব্যাপারটা আছে, এটা হচ্ছে একসাথে সবাই করতেছে। আচ্ছা আচ্ছা দেখেন আপনাদের এখানে দেওয়া আছে যে কিছু ফিউচার প্ল্যানের কথা বলা আছে, যে কিভাবে হচ্ছে আপনি ম্যাপ আউট আ প্ল্যান ফর ইউর ফিউচার, ফিউচার আপনি কিভাবে একটা প্ল্যান করবেন, যে বিজনেস প্ল্যান আ বিজনেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া গোলস 1-3 years আউট, এভাবে আপনার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যান আপনি কি ডিজাইন করতে পারেন। এগুলো হচ্ছে যারা হচ্ছে আপনারা বিজনেস করবেন ফিউচারে, আপনারা যারা হচ্ছে অনেক কাজ করবেন যে সোশ্যাল মিডিয়া বা আপনারা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, এগুলো যেটা তাদের জন্য এই অংশটা ফ্রিল্যান্সিং করার পর আপনাদের ফিউচারে আপনারা কি কি জিনিস দেখতে পাবেন, আপনার ভবিষ্যতে কি কি জিনিস থাকবে, সেই জিনিসগুলো নিয়ে এখানে মূলত ডিসকাশনটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা মোটামুটি আজকে যেটা করবো আমাদের ডিসকাশনটা, মানে আমাদের স্লাইড প্রেজেন্টেশনটা আমরা এখানেই এন্ড করবো, আমরা সে পরবর্তী যে স্টেপটা সেখানে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লায়লা ফ্লোরা আপু উনি আছেন, উনি আমাদের সাথে একটা অ্যাসাইনমেন্ট শেয়ার করেছেন, আমরা লাস্ট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে ভ্যানিটি ম্যাট্রিকটা উনি ওনার যে নিজের যে একটা ফেসবুক পেজ উনি লাস্ট ক্লাসে উনি ক্রিয়েট করেছিলেন, ঠিক আছে, সেইটার জন্য উনি কিভাবে হচ্ছে ওনার এগুলো ইগনোর করবেন। তো আমরা সবাই যদি একটু খেয়াল করি উনি যেটা লিখেছেন, যেমন ফার্স্টে উনি পয়েন্ট আমরা সম্ভবত মনে হয় বলেছি যে 100-120 ওয়ার্ডের মধ্যে লিখতে পয়েন্টটা করে লেখা পসিবল ছিল, উনি এখানে মোটামুটি অনেক কিছু শেয়ার করেছেন, এখানে যে উনি ওনার পেজে নোটিস করেছেন যে 40টা ফলোয়ার আছে, তার মানে 40টা ফলোয়ার ওনার কি উনি লিখেছেন যে ইট মিনস 40 ফলোয়ার্স হচ্ছে ওনার একটা পেজটা হচ্ছে লাইক করে বা ই করে। আচ্ছা এখানে অনেক কিছু নিয়ে শেয়ার করছে, আচ্ছা আমরা একটু ইন শর্টে আপনার কাছে একটু প্রেজেন্টেশন আকারে শুনতে চাই, লাইলাকু আপনি কিছু যদি আমাদের শেয়ার করেন যে আপনি আসলে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের সাথে বলেছেন ইন শর্টে, আমি যদি একটু বুঝান। আপনি যে কারণগুলো বলেছেন আপু আপনি একটু কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করেন ব্যাপারগুলো, তাহলে আমরা সব বুঝতে পারবো, আমরা তো আসলে এখন গোত্র করার আমাদের ইয়ে নেই, সময় একটু কম, তো আমরা একটু আপনারা যেটা লিখেছি আপনি ইন সামারি আমাদের সবার সাথে শেয়ার করেন, পাঁচটা পয়েন্ট আপনি হয়তো শেয়ার করেছেন। স্যার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার ফার্স্টে ছিল ফলোয়ার্স, আমি যেটা নোটিস করলাম আমার পেজে প্রায় 40 জন মতো লাইক দিয়েছে, বাট 40 জন সবাই কিন্তু আমার পেজ থেকে আমার জন্য জিনিস কিনতেছে না, আমার পেজে ওরকম সেল বাড়তেছে না, সো বা ওই ধরনের ইনবক্স কেউ আমার সাথে এঙ্গেজ হচ্ছে না, সো ওই হিসেবে ফলোয়ারের দিকে যদি তাকাই দেখলে মনে হয় যে না অনেক ফলোয়ার বিজনেসটা অনেক প্রফিটেবল হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তা না, সো ওর জন্য ফলোয়ার যদি বেশি হয় ওই জিনিসটা ওই মেট্রিক্সটা ইগনোর করাটাই বেটার আমার মনে হয়। দেন এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টও সেম, মানুষ এমনিতে হয়তো অনেকেই এমনিতেই লাইক দিচ্ছে কমেন্ট করতেছে ইভেন অনেকে শেয়ার করতেছে, বাট কেউ সিরিয়াসলি যে এঙ্গেজ হচ্ছে তা না, ওভাবে সেল কিন্তু ইনক্রিজ হচ্ছে না, সো এই হিসেবে এঙ্গেজমেন্টেরটাও যেভাবে
এঙ্গেজমেন্ট ইনক্রিজ হচ্ছে, ওই রেটের দিকে তাকানোটা উচিত না। আচ্ছা, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আরো আর এরপর আরো কিছু পয়েন্ট আপনি শেয়ার করেছেন, যদি ওগুলা নিয়ে একটু হালকা আমাদের কিছু বলেন যে রেসপন্সটা কেমন পাচ্ছেন। যেমন আপনি গুগল ফর্ম ক্রিয়েট করেছেন সাইন আপ বাটনে গিয়ে, তারপর আরো কিছু অপশনস আপনি শেয়ার করেছেন, তো ওগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার যে বাকি যে ব্যাপারগুলো আছে আমাদের একটু আরেকটু এক্সপ্লেন করেন। যেমন আপনি এখানে হচ্ছে গুগল ফর্মের যে রেসপন্সের কথা শেয়ার করেছেন, ডিসকাউন্টের যে ব্যাপারটা সেটা শেয়ার করেছেন, ইভেন্ট রেসপন্সের ব্যাপারটা সেটা শেয়ার করেছেন, তো এটা একটু আমাদের একটু ইন ডিটেল একটু বলেন, একটু শর্ট করে। স্যার, এরপরে ছিল রেসপন্স রেট। গুগল ফর্মে যারা রেসপন্স করতেছে তারা সবাই যে আমার কাছ থেকে কিনবে ওটার কোনো গ্যারান্টি নেই। সো ওই রেসপন্স রেটটা দিকে, ইনক্রিজ ইনক্রিজ রেসপন্স রেটটা দিকে এটা ভাবার দরকার নেই যে আমার সেলও ওই ওয়াইজ ইনক্রিজ হচ্ছে। দেন হচ্ছে অনেক সময় এমন হয় যে আমি যদি আমার পেজে ডিসকাউন্ট দিই, দেন ওই ওই টাইমটার জন্য সেল অনেক ইনক্রিজ হয়ে যায়, কারণ এই ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো ওই ডিসকাউন্ট পিরিয়ডের সেলটা আমার মনে হয় না যে মানে ওটা ওভারঅল কাউন্ট করার দরকার আছে আসলে। কজ এমন হইতে পারে ডিসকাউন্ট পিরিয়ডে যারা আমার কাছ থেকে কিনছে তারা হয়তো পরে আমার কাছ থেকে নাও কিনতে পারে। সো ওই পার্টিকুলার টাইমটাতে যে ইনক্রিজ হয়েছে সেল ওটা না ধরাটাই, কাউন্ট না করাটাই বেটার আমার হিসেবে। দেন হচ্ছে ইভেন্ট রেসপন্স রেট, এই যে আমরা পেজে ইভেন্ট ক্রিয়েট করলাম, নেসেসারি না যে সবাই যারা ইভেন্টে ইন্টারেস্টেড দিছে বা গোয়িং দিছে সবাই আমাদের ইভেন্টে আসতেছে বা আমাদের কাছ থেকে জিনিস কিনবে, এমনও হয় অনেক সময় মানুষ মজা করে বা এমনি নর্মালি ইন্টারেস্টেড দিয়ে রাখে, যেমন আমি নিজেও এই কাজটা করি। বাট হয়তো দেখা যায় যে না আসলে ইভেন্টে যাওয়া হয় না বা তাদের কাছ থেকে ওই পেজ থেকে কোনো কিছু কেনাই হয় না আসলে। সো ইভেন্ট রেটে যে লেভেলের রেসপন্স ওই লেভেলে যে আমার সেল হচ্ছে তা না। ও সো এই জন্য রেসপন্স ইভেন্ট রেসপন্স রেটের যে বৃদ্ধি ওটার দিকে না তাকানোটাই বেটার এটাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার আপনি যে ফেসবুক পেজটা তৈরি করেছেন এবং সেটা নিয়ে আপনি কয়েকদিন ধরে কাজ করেছেন, বিভিন্ন ভাবে চেষ্টা করছেন যে কিভাবে আপনি আপনার রেসপন্সটা করতে পারেন, আমরা ওনার রিপোর্টগুলো দেখেছি এবং উনি ওনার নিজের যে কাজটা আছে সেই কাজটাকে হচ্ছে উনি এক্সপ্লেন করেছেন এবং নিজের ভাষায়, এবং হচ্ছে আমরা যেই ওনাকে যেই ইয়েটা দিয়েছিলাম, অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ওনাকে, যে কিছু টুলস এন্ড টেকনিক্স ইউজ করে ওনার ভ্যানিটি ম্যাট্রিকটাকে, ওনার যে ভ্যানিটি ম্যাট্রিকগুলো ছিল ওনার নিজস্ব, ওই ভ্যানিটি ম্যাট্রিকগুলোকে উনি কীভাবে হচ্ছে উনি অ্যাকশনেবল ওয়েতে আনবেন, উনি সেটাকে একটা ওনার কাগজে কলমে উনি জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেছেন, ঠিক আছে, উনি এক্সপ্লেইন করার চেষ্টা করেছেন। তো আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনি আপনার নিজের কাজটাকে অ্যানালিসিস করেছেন এবং ডেপ থেকে এত গভীরে গিয়ে ব্যাপারগুলো চিন্তা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আমাদের সাথে একটু ব্যাপারগুলো একটু এক্সপ্লেইন করেন, আপনি অ্যাকচুয়ালি কি কি জিনিস বলেছেন, কি জিনিস আমার সাথে আলোচনা করেছেন, ঠিক আছে, আমাদেরকে সবাইকে একটু এক্সপ্লেইন করেন ইন শর্টে, ঠিক আছে, 2 মিনিট সময় মধ্যে, 2-3 মিনিট মধ্যে, ঠিক আছে, ধন্যবাদ। করে দিই ওনার ওনার হয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের একজন ভাই উনি হচ্ছে অলরেডি একটি ব্যাপার শেয়ার করেছেন আমাদের সাথে, যে উনি ওনার পেজের ওনার পেজটার নাম হচ্ছে কৃষক বাজার, একটি পেজ উনি তৈরি করেছেন যেখানে উনি এগ্রো বেস বিজনেস এর ক্যাটাগরিতে এটা পড়েছে, অনলাইনের থ্রুতে উনি হয়তো এই প্রোডাক্টের যে সাপ্লাই এর যে কাজগুলো এটা উনি করে থাকে মানুষের কাছে, মানুষের দৌড় করায় যে একদম ফ্রেশ যে ভেজিটেবলস এর যে ব্যাপারটা আছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয়। তো উনি ওনার এই বিজনেসের ক্ষেত্রে ভ্যানিটি ম্যাট্রিকটা অ্যাপ্লাই করে যেটা দেখতে পেলেন বা এখান থেকে এটাকে অ্যাকশনেবল করতে গিয়ে কিছু ব্যাপার উনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, ওনার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে উনি যেটা দেখতে পাচ্ছি যে ওনার বিজনেস পেজে ব্যাপারটা খুব অথেন্টিক এবং অর্গানিক প্রোডাক্টে উনি কাজ করেন। তো এখানে দেখা যায় যে ইট ইজ কোয়াইট ন্যাচারাল দ্যাট সাম প্রোডাক্টস উইল কস্ট
little bit higher than existing market price. এটা খুব স্বাভাবিক যে উনি যেটা বলতেছেন যে আমি উনি যেহেতু হচ্ছে একদম ফ্রেশ প্রোডাক্ট ডেলিটা ডেলি টাটকা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেন যার কারণে ওনাকে হচ্ছে ওনার প্রাইসের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো দেখা যায় সেই কারণে সেটার জন্য এবং এবং এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটিও আছে কিছুটা নেগেটিভিটিও আছে সো উনি চাচ্ছেন যে এই বিষয়গুলো উনি মেক শিওর করে পরবর্তীতে তুমি ভ্যানিটি মেট্রিক যেটা ওনার ওনার মানে আগে থেকে ডিজাইন করা ছিল সেটাকে উনি অ্যাকশনে বলে নিয়ে যেতে চাচ্ছেন এবার এখানে আরো অনেক কিছু অঞ্চল ভিত্তিক কিছু কথা উনি শেয়ার করেছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন রকমের আর মার্কেট উনি চয়েস করেছেন বাট উনি যেটা করেছেন যে ফার্স্টে হয়তো এমন থাকতে পারে উনি স্পেসিফিক রিজিওনটা নিয়ে উনি হয়তো অনেকটা কনসার্ন ছিলেন না প্রথম দিকে বাট ধীরে ধীরে উনি স্পেসিফিক রিজিওনের সম্পর্কে উনি অনেক বেশি কনসার্ন হওয়ার এটা একটা ওনার মধ্যে চেষ্টা আছে তারপরে যদি আমরা যদি খেয়াল করি যে তিন নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি যে উনি ডিজিটাল এঙ্গেজমেন্ট যেটা আছে সেটা নিয়ে হচ্ছে উনি অনেক চিন্তা করতেছেন কিন্তু ওনার ভেঞ্চার যেটা যেটা সেটা হচ্ছে আপনার এই যে কৃষক বাজার বা অর্ডার যেটা এটা অ্যাকচুয়ালি রিলে অন দ্য ফিজিক্যাল এঙ্গেজমেন্ট কন্টিনিউশন অফ সার্ভিস আচ্ছা তো উনি হচ্ছে একটা একটা স্ট্রাগলিং সিচুয়েশন আছে যে ওনার ব্যবসার ধরনটা হচ্ছে অনেকটা কন ট্রেডিশনাল বা কনভেনশনাল মার্কেটের মতো তো ওটাকে উনি ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে গিয়ে ওনার কিছু কমপ্লেক্স যে সিচুয়েশন সেটা নিয়ে ওনার একটা ইয়ে তৈরি হয়েছে তো ওনার হচ্ছে উনি এখন যেটা চাচ্ছেন বর্তমানে ডিমান্ড এন্ড সাপ্লাই এর মধ্যে একটা মানে একটা সামঞ্জস্য আনতে এবং এটার মাধ্যমে উনি হয়তো ওনার প্রবলেম গুলো একটু শর্ট আউট করার চেষ্টা করবেন আচ্ছা এরপরে যদি আমরা যদি খেয়াল করি উনি এরপর আরো কিছু কথা বলেছেন যেগুলো খুবই ভাইটাল সেটা হচ্ছে যেমন উনি এখানে বলেছেন যে ট্রাফিক কনভার্সন যেটা মানে ওটা নিয়ে ওনারা আগে উনি চিন্তা করবেন মানে উনি অনেকটা এভাবে যত নর্মাল চিন্তা করেছিলেন যে ওনার হচ্ছে মানে লাইক আসলেই হলো কমেন্ট আসলেই হলো যেটা আমাদের অলরেডি একটু শেয়ার করেছেন যে উনি এইভাবে কনসার্ন ছিলেন না এখন দেখতেছেন যে না লাইক কমেন্ট আসলেই হচ্ছে না ওনাকে এই কনভার্সন রেটটা নিয়ে ওনাকে অনেক বেশি চিন্তা করতে হচ্ছে এবং বায়ার পার্সোনা নিয়ে উনি ওখানে অত অত মানে ক্লিয়ার ওনার আইডিয়া ছিল না বাট পরবর্তীতে উনি ফিল করতে পারতেছেন যে এটা সম্পর্কে ওনার একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার ঠিক আছে এবং এরপর আরো অনেক কথাবার্তা উনি বলেছেন আর এরপর আরেকটা যেটা বলেছে যেটা হচ্ছে যেমন ডিজিটাল ক্যাম্পেইনের ক্ষেত্রে কিছু এনি শর্টস অফ আছে আনইউজুয়াল র‍্যাঙ্কিং অ্যাজ দে আচ্ছা এখানে আরো কিছু কথা উনি বলেছেন ডিজিটাল ক্যাম্পেইনের ক্ষেত্রে যে বিষয়গুলো আরো কিছু অ্যাভয়েড করা দরকার সেগুলো উনি মোটামুটি এখানে শেয়ার করেছেন তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে হাসনাত লোটাস ভাই আপনি আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন তো যারা অলরেডি হচ্ছে শেয়ার করেননি বা যারা অলরেডি হচ্ছে জিনিসটা করতে পারেননি নিজের বিজনেসটাকে বা নিজের পেজটাকে অ্যানালাইসিস করার দক্ষতা এটার মাধ্যমে দেখেন আমরা অনেক কিছু দেখতে পেয়েছি ঠিক আছে যেমন উনি ওনার ইংলিশের ক্যাপাবিলিটি ওনার লেখার দক্ষতা আমরা এর মধ্যে জানতে পারলাম এর মাধ্যমে ওনার অ্যানালাইসিস করার দক্ষতা জানতে পারলাম এর মাধ্যমে উনি যে একজন শুধুমাত্র একজন যে ডিজিটাল মার্কেটার তাকে দিলাম নিজের একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিজেকে তৈরি করতেছেন ধীরে ধীরে আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি স্ক্রিনটা অফ করেন তারপর আমরা পরবর্তী একজনটা দেখবো আচ্ছা আমার পেজটা হচ্ছে বুকশপ ইউনিভার্সাল বুকশপ এটার আসলে একটা অফলাইন বিজনেস আছে সেটার রিলেটেড একটা আমি এখানে অনলাইন পেজ খুলছিলাম আর কি তো সেটাতে ভ্যানিটি ম্যাট্রিক্স এর সাথে যেটা আমি রিলেট করতে পারছি সেটা হচ্ছে নাম্বার অফ লাইকস ডাজেন্ট কোরিলেট উইথ দ্য সেলস যেমন আমরা ইভেন্ট ক্রিয়েট করতে গিয়ে অথবা আমরা পেজ রোল দিতে গিয়ে গত দুই তিনটা ক্লাস আমার অনেক ক্লাসমেট আছে যারা আমাকে হয়তো লাইক দিছে এখানে আমার পেজ গুলাতে তো আমি যদি অ্যাকচুয়ালি বিজনেস পারপাসে চিন্তা করি তো আসলে এই আমার যে ক্লাসমেটস বা যারা এখানে লাইক দিছে সেই লাইক গুলো আমার আসলে সেলস এর সাথে কোরিলেট করে না মানে আমি তারা আমার জন্য এনাফ সেলস জেনারেট করবে না তো ঠিক এরকম আমার পেজে দেখা যাচ্ছে হয়তো 100 জন 200 জন বা 300 জন মেম্বার আছে অথবা লাইক দিছে অনেকে প্রচুর সেই লাইক গুলো আসলে আমার কতটুক সেলসটাকে হিট করতেছে সো দেখা যাচ্ছে আমার 100 জন লাইক দিছে বাট এর মধ্যে 10% মাত্র 10 জন আমার কাস্টমার হয়েছে তো আমি যদি চিন্তা করি যে আমার 100 জন লাইক আছে তার মানে আমি 50% সেলস পাবো অথবা 70% সেলস পাবো সেটা আসলে অ্যাকচুয়াল না তো আমি অ্যাকচুয়ালি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার 10% সেলস জেনারেট করতেছে তো আমার স্ট্র্যাটেজিগুলো শুড বি বেসড অন দা ওই 10% যারা অ্যাকচুয়াল কাস্টমার আমার তাদেরকে নিয়ে করা উচিত ভ্যানিটি ম্যাট্রিক্স রিলেটেড এখানে আমার ইগনোর করা উচিত বাকি 90% বাট দুই নম্বর পয়েন্টে যেটা আমি এখানে চেষ্টা করছি সেটা হচ্ছে একটা পজিটিভ সাইট যেটা আমি আপনার যে লিঙ্কটা দিচ্ছেন খায়রুল ভাই সেখান থেকে আমি একটু পাইছিলাম সেখানে হচ্ছে মেজারিং নন ট্রানজ্যাকশনাল ভ্যালু তো যদিও আমরা দেখতেছি আমাদের লাইক শেয়ার এই জিনিসগুলো আমার
এনাফ সেলস জেনারেট করে না, যেগুলো আমরা বলতেছি ভ্যানিটি মেট্রিক্স, এবং যেটার মাধ্যমে আমরা বলতেছি এগুলো আমাদের ইগনোর করা উচিত। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো আমার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে বা আমার ভয়েস শেয়ার করতেছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার এই স্টোরটা সম্পর্কে বিভিন্ন এরিয়ার মানুষজন, বিভিন্ন লোকালিটির মানুষজন জানতে পারতেছে। তো খারিল ভাই আছেন এখন ঢাকায়, ফর এক্সাম্পল কেউ আছে চিটাগাংয়ে, কেউ আছে সিলেটে, তারা আমার জিনিসটা সম্পর্কে অ্যাওয়্যার হচ্ছে, অলদো তারা আমার কাস্টমার না। বাট জানাটাও কিন্তু ব্র্যান্ডিং এর পারপাসে অথবা মার্কেটিং পারপাসে একটা পজিটিভ সাইন। আর 3 নম্বরে, আমি যেমন এখন যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশন, এখন সবগুলা ইউনিভার্সিটি বা স্কুল কলেজ এইগুলা চলে যাচ্ছে হচ্ছে অনলাইন এডুকেশন দিকে বা ডিস্টেন্স লার্নিং এর দিকে। তো এই যেহেতু ডিস্টেন্স লার্নিং এর দিকে যাচ্ছে, তো আমি একটা পোল ডিজাইন করার চিন্তা ভাবনা করছি, যেখানে আমি হয়তো আস্ক করব যে কারা কারা অনলাইন ক্লাস গুলা এনজয় করতেছে, অথবা অনলাইন ক্লাস গুলা মোর ইফেক্টিভ দেন দা অফলাইন ক্লাসেস, এইরকম একটা পোল যদি আমি ডিজাইন করি, সেখান থেকে আমি কিছু লিড জেনারেট করতে পারবো যারা আমার পটেনশিয়াল কাস্টমার হতে পারে এখানে। বাট ওই পোল ডিজাইন করার ফলে অথবা ইভেন্ট দেওয়ার ফলে অথবা লিড জেনারেশনের মাধ্যমে যে এটা নেসেসারি না অথবা এটা অবভিয়াস না, দ্যাট ইট উড জেনারেট ইনাফ সেলস ফর মাই স্টোর। তো আমি এইটুক বুঝাইতে, যতটুকু আমি বুঝছি, আসলে বুঝছি বাট পুরোটা হয়তো করতে পারি না আর কি, এখানে লিখতে পারি না, যতটুকু পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করছে। আর যে ফ্লোরা আপু এবং লোটাস ভাই যেগুলো শেয়ার করছে, সেগুলোর থেকেও কিছু জিনিস আমি নিচ্ছি, সেগুলো সহ এখানে ইনপুট দিয়ে হয়তো আমি সাবমিট করতে পারবো টোটালি জিনিসটা। খারুল ভাই, জি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি খুব সুন্দর করে হচ্ছে জিনিসটাকে এক্সপ্লেইন করেছেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা প্রথম কথা আপনাদেরকে কেন এই জিনিসগুলো এক্সপ্লেইন করানো শেখা, মানে করতে বলতেছি আপনাদের যে নিজস্ব বিজনেস গুলো, কারণ আপনারা যদি আপনাদের নিজেদের যে পেজটা সেটা সম্পর্কে যদি আপনাদের ভালো ধারণা থাকে যে কিভাবে করতেছেন, কি পারফরমেন্স হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এট আ টাইম আপনি কিন্তু আপনার যে আছে, এটা যারা আপনার ক্লায়েন্ট আছে তাদের জন্য কিন্তু আপনি একটা বলা যেতে পারে একটা ইম্প্যাক্টফুল কিছু তৈরি করতে পারবেন। কারণ আগে আপনি নিজের জন্য কতটুকু হেল্পফুল, নিজের জন্য কতটুকু ইফিশিয়েন্ট সেটা কিন্তু যাচাই করা প্রয়োজন মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে নামার আগে। হ্যাঁ, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনাদের কয়েকজন বা আপনারা অলরেডি অনেকেই এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হয়। কারণ যত বেশি কনসেপ্ট বা ডেপথে যাবেন আপনার ক্লায়েন্টের কাজ তত বেশি কি কোয়ালিটিফুল হবে। আমরা আসলে কোয়ালিটি ওয়ার্কে বিশ্বাস করবো, আমরা সবসময় কোয়ান্টিটি না, কে কয়টা কাজ পেলাম সেটা হচ্ছে আমরা চিন্তা করবো হচ্ছে আমাদের কোয়ালিটিটা কতটুকু ভালো হয়েছে, আমরা কোয়ালিটি ওয়ার্ক দেওয়ার চেষ্টা করবো। যাতে করে আমি কথার কথা, মাসে আমি 2টা কাজ পেয়েছি, মাসে আমি 3টা কাজ পেয়েছি, ঠিক আছে, মাসে আমি 10টা কাজ না পেয়ে যদি 5টা কাজও পাই, 5টা কাজের কোয়ালিটি যদি আমি 100% দিতে পারি এবং আমাদের প্রতিটাতে 5 স্টার করে বা প্রতিটাতে রিভিউটা যদি ফুলফিল থাকে, ঠিক আছে, আমরা এটা নিয়ে চিন্তা করবো। কারণ আমাদের যেটা উচিত সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে আমাদের বেশি ফোকাস করা উচিত। কারণ আপনি যদি কোয়ালিটি ওয়ার্ক প্রোভাইড করতে পারেন আপনার কাজের কোনো কি হবে না, কাজের কোনো অভাব হবে না, ঠিক আছে। বাট আপনি যদি কোয়ালিটি নিয়ে যদি হচ্ছে কম্প্রোমাইজ করেন, আপনি যদি হচ্ছে কোয়ান্টিটির দিকে চিন্তা করেন যে আমি প্রতিদিন কতগুলো কাজ পাইলাম সেটা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি কোয়ালিটি ওয়ার্ক প্রথম দিকে দেওয়াটা অসম্ভব। তবে হ্যাঁ, পরবর্তী সময় আপনি একটা সময় যখন হচ্ছে অনেক এক্সপার্ট হয়ে যাবেন, অনেক কাজ করতে পারবেন, তখন আপনার যখন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটির মধ্যে আপনি একটা ব্যালেন্স নিয়ে আসতে পারবেন, যেটা হয়তো প্রথম দিকে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনাকে প্রথম দিকে আপনাকে কোয়ান্টিটির দিকে না চিন্তা করে আপনি কোয়ালিটির দিকে চিন্তা করতেন, যে আপনি একজন কাজ পাইলেন সেই কাজটা কত ভালো করে দিতে পারলেন সেটা। আর পরবর্তীতে আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন তখন দেখা যাবে আপনি কোয়ান্টিটিও থাকবে বেশি, কাজের কোয়ালিটিও থাকবে বেশি, আপনি দুইটাই একসাথে কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ ইমরান উদ্দিন ভাই। আমাদের আজাউদ্দিন ভাই উনি হচ্ছে ওনার ভ্যানিটি মেট্রিকটা নিয়মিত চেষ্টা করেছেন ওনার ইয়েতে, আমরা একটু ওনার কাছ থেকে শুনবো। তাহলে কিন্তু আমার এটা কোনো লাভ হচ্ছে না, আবার সবকিছুই বলতে গেলে ফেল হয়ে যাচ্ছে। তারপরে হলো যে নিউজলেটার সাবস্ক্রাইব কত, ফেসবুক যদি আমার পেজে অনেক লাইক হলো, যেমন আমার তো হলো শপিং পেজ, ঠিক আছে, তো আমার এখানে যদি অনেক লাইক ফেসবুক আছে কিন্তু কোনো লাইক হলো না, কমেন্ট নাই বা কোনো ইমপ্রেশন ক্রিয়েট হলো না, তাহলে কিন্তু আমার কোনো লাভ হলো না বা ছিল কোনো বাড়লো না, এটা আমার কোনো লাভ হলো না, এটা আমার ভ্যানিটি মেট্রিক্স। তারপর নিউজলেটার সাবস্ক্রিপশন, নিউজলেটারটা নর্মালি হয় যে আমার যেন সেলটা বাড়ে, কাস্টমারদের সাথে আমার লয়্যালটিটা ক্রিয়েট হয়ে জন্য। কিন্তু যদি আমার অনেক নিউজলেটার থাকলেও কিন্তু কেউই অ্যাক্টিভ না, ফেক, তাহলে কিন্তু আমার কোনো লাভ হলো না, সেল হলো না।
তারপর কনভেনশন রেট যদি আমি নরমাল একটা ক্যাম্পেইন করলাম 10% ডিসকাউন্টে শুধু ওই সময় ওই ওই অ্যাক্টিভিটি অনুযায়ী আমি আমার পেজটা মেজার করলাম বা রিসার্চ করলাম তাহলে কিন্তু আমার আলটিমেটলি গোলটা সেটিংটা ঠিক হবে না তারপর অডিয়েন্স সাইজ আমার যদি অনেক অনেক অডিয়েন্স আছে কিন্তু আসলে কে কি রকম বা কার এজ কি রকম কে কি পারসেপশন ওগুলো যদি আমি না ইয়া করতে পারি পিক জেনারেশনের জন্য তাহলেও কিন্তু আমি সঠিক টার্গেট করতে পারবো আর ফলোয়ার্স আমার অনেক অনেক ফলোয়ার্স আছে কিন্তু তারা কোনো ইমপ্রেশন ক্রিয়েট করতেছে না আবার লাইক করছে না কমেন্ট করছে না তাহলেও কিন্তু আমি আলটিমেটলি ফেলওয়ারে হব থ্যাংক ইউ সো মাচ আপনি হচ্ছে আপনার যে পেজের যে আপনার বর্তমান অবস্থা এবং আপনি ক্লাস কোয়েজেতে পারফর্ম করে আপনার কাছে মনে হলো শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ তবে আপনি যেটা করবেন হ্যাঁ মোটামুটি ঠিক আছে তবে আপনাদের সবার জন্য একটা ব্যাপার বলে রাখি আপনারা প্রত্যেকে যখন হচ্ছে এই এমএস ওয়ার্ডে লিখবেন বা কোনো ওয়ার্ড ফাইলে যখন কোনো কিছু শেয়ার করবেন আপনারা প্রত্যেকে আপনাদের এটা হলো একটা সফটওয়্যার আছে এখানে উনি আপনার সবাই ওনার স্ক্রিনটা খেয়াল করেন এখানে কিন্তু উনি গ্রামার লাই নামে একটা সফটওয়্যার নিয়ে ব্যবহার করেন সবাই ওনার স্ক্রিনের ডান পাশে তাকা একটু উপরের দিকে গ্রামার লাই নামে একটা সফটওয়্যার আছে আমরা প্রত্যেকে হচ্ছে এই গ্রামার লাইটা ব্যবহার করবো ঠিক আছে এটা আমাদের হচ্ছে যারা ক্রোম আমরা আছি ক্রোম ব্যবহার করি গুগল ক্রোম ওখানে হচ্ছে গুগল ক্রোমে এক্সটেনশন আছে এক্সটেনশন থেকে আপনারা অ্যাড করতে পারেন চাইলে আর চাইলে আপনারা এই অ্যাপটা ডাউনলোডও করতে পারেন এটার অনেক সুবিধা আছে এই সুবিধাগুলো হলো আপনি যখন লিখবেন কোনো কিছু আপনার গ্রামাটিক্যাল মিস্টেকগুলো বা কোনো স্পেলিং মিস্টেক সেন্টেন্স মিস্টেক হ্যাঁ সেন্টেন্সের সিনট্যাক্স যেটাকে বলে সেন্টেন্সের গঠন সেখানে যদি কোনো সমস্যা হয় ওখানে নিচে একটা মার্ক আসে রেড কালির মার্ক আসে আপনি ওটা দিয়ে যদি ক্লিক করেন বা ওখান থেকে আপনাকে রাইট সাজেশনটা দেখাচ্ছে ঠিক আছে তো আমরা সবসময় যেটা করবো আমাদের যদি কোনো কিছু লিখি আমরা অবশ্যই এই যে গ্রামার লাই যেটা জিনিসটা আছে এটা আমরা সেট আপ করে নেব ঠিক আছে আর গ্রামার লাই কিভাবে সেট আপ করতে হয় এটা আপনারা জাস্ট গ্রামার লাই লিখে সার্চ করলে দেখবেন চলে আসবে আপনারা ওখানে ঢুকলেই এটা করতে পারবেন খুব ইজি ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে আসার ভাই আচ্ছা আজকে আমরা এখন দেখবো হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর ব্যাপারটা কি এবং একটু সম্পর্কে পরিচিত হবো আচ্ছা সবাই যদি একটু খেয়াল করে দেখেন আমরা এখানে আমাদের এখানে ক্রিয়েটর স্টুডিও দেখতে পাচ্ছি ক্রিয়েটর স্টুডিও যেটা সেটা হচ্ছে ফেসবুকেরই একটা আপনার অপশন এটা থ্রুতে হচ্ছে বেসিক্যালি আপনি ফেসবুক পেজে সরাসরি যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো আপনি এই আপনার হচ্ছে ফেসবুকে যে যেই ক্রিয়েটর স্টুডিও আছে সেটাতে কাজ করতে পারেন আমার ব্যক্তিগতভাবে আমি এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা খুব পছন্দ করি কারণ এটাতে খুব অ্যাডভান্স লেভেলে কিছু ফিচার এখানে আছে অ্যাড করার তো এটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই বলা যেতে পারে এখানে আমি কিছু পোস্ট করেছিলাম এখানে বিভিন্ন দিনে 7 ডেজের পোস্টগুলো সেখানে এখানে শো করতেছে নাম্বার ওয়ান তারপর হচ্ছে আপনি এখান থেকে যদি ক্লিক করেন আপনাকে পোস্ট ভিডিও মানে আপনি একটা ওভারভিউ পাবেন যে আপনার এখানে কোন যারা শেয়ার করেছেন কোনটা থেকে কেমন ভিউ আপনার আসছে ঠিক আছে এখানে আমি কোনো ভিডিও অলরেডি শেয়ার করিনি এখানে ভিডিওটা নেই আচ্ছা পোস্টেজ ব্যাপারটা আমি ক্লিক করলাম আচ্ছা তারপর খেয়াল করে দেখেন আপনার ডান পাশে দেখা যাচ্ছে যে প্রতি মিনিটে আপনার ইনসাইটে কি পরিমাণ হচ্ছে আপনার মানুষ হচ্ছে এখানে আসতেছে দেখতেছে ফলোয়ার কেমন আছে এনগেজমেন্ট কেমন হচ্ছে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখান থেকে আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন আপনার ডাইরেক্ট ভিডিও আপলোড করলে এটা এইটার ফিচারটা দেখবেন অনেকটা ইউটিউবের মতো ইউটিউবের ফিচারটা অনেকটা এরকম ইউটিউবে যে আপনার যে স্টুডিও অনেকে যারা ইউটিউব স্টুডিও ব্যবহার করছেন অ্যাপ এটা আমি দেখাবো আমাদের ক্লাসে মানে ইউটিউবের ক্লাসে বাট অনেকটা ইউটিউবের মতো ইন্টারফেসটা এখানে হচ্ছে আপলোড ভিডিও অ্যান্ড গো লাইভ হ্যাঁ আপনি লাইভে চলে যেতে পারেন এখান থেকে ক্লিক করলে সরাসরি লাইভে চলে যাবেন আপনার 23 থেকে আর আপলোড ভিডিও এখানে যদি ভিডিও আপলোড করছেন ক্লিক করলে আপনি সরাসরি কি করবেন আপনার ইয়েতে চলে যাবেন আচ্ছা নর্মালি যেটা হয় আরেকটা ব্যাপার হচ্ছে আপনার সাথে অনেকগুলো পেজ থাকবে আপনি এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো পেজ দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা আমার এখানে একটা পেজ আমি এখান থেকে সিলেক্ট করেছি যার কারণে একটা পেজ দেখাচ্ছে ডিসপ্লেতে আপনি চাইলে অনেকগুলো পেজ কি করতে পারেন এখান সাথে ইন্টিগ্রেট করতে পারেন বা এটার সাথে আপনি অ্যাড করতে পারেন আপনার মানে অর্থাৎ আপনার যতগুলো পেজ আপনার সাথে অ্যাড আছে বা অ্যাডমিন আছে যতগুলো পেজ সবগুলো পেজ আপনাকে কি করবে এখানে শো করবে আপনি যেটা চান সেটা আপনি একই সাথে একটা ড্যাশবোর্ড থেকে আপনি কি সবগুলো পেজ মেনটেন করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা এরপর যদি দেখি এটা হোম পেজটা অলরেডি দেখলাম ধারণা লাভ করলাম আমরা এরপর চলে যাই হচ্ছে আপনার এখানে কিছু দেখেন ক্র্যাশ কোর্স আছে এগুলো আপনারা চাইলে করতে পারেন এখানে বিভিন্ন রকম নিয়ম কারণ আছে কীভাবে আপনি টিউটর স্টুডিও ইউজ করবেন ঠিক আছে কীভাবে আপনি কানেক্ট করবেন ইনস্টাগ্রাম কীভাবে কানেক্ট করবেন তারপর হচ্ছে যেমন আপনি কানেক্ট ইনস্টাগ্রাম আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম যদি কানেক্ট দেন তাহলে চলে যাবেন এই যে দেখেন এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করার একটা অপশন আছে এই যে আপনি যখন এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করবেন যে কানেক্ট ইউর অ্যাকাউন্ট তখন আপনার কি ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটা কি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আমরা ইনস্টাগ্রাম নিয়ে এখনো ক্লাস করিনি বাট আপনার যদি ইনস্টাগ্রাম কারো অ্যাকাউন্ট থাকে আপনারা চাইলে আপনাদের যে ব্র্যান্ড আপনারা অলরেডি বানাইছেন সেই ব্র্যান্ডের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অলরেডি আমরা বানাতে পারি তাহলে এখানে আমরা কানেক্ট করে দিলে সেটা সরাসরি আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে তাহলে আপনাকে দুইটা জায়গায় লগ ইন করতে হবে না আপনি এক জায়গায় থেকে দুইটা জিনিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এখানে একটা নোটিফিকেশন অপশন আছে এখানে আরও কিছু অপশন আছে প্রাইভেসির অপশন আচ্ছা এটা একটু
আমরা ফেসবুকে দেখতেছি। আমরা কন্টেন্ট লাইব্রেরিতে চলে যাই, দেখেন কন্টেন্ট লাইব্রেরিতে কি কি জিনিস আছে। কন্টেন্ট লাইব্রেরি হচ্ছে আপনি যে যেটা পোস্ট করেছেন সেটা, ঠিক আছে, আপনার প্লেয়ার লিস্ট, আপনার ক্লিপিংস, আপনার হচ্ছে পোস্ট টাইমলাইন, এই জিনিসগুলো হচ্ছে এখানে আপনাকে দেখাবে, ঠিক আছে। এবং আপনার অল টাইপ পোস্ট, কী কী ধরনের পোস্ট করেছেন, ভিডিও পোস্ট করে থাকেন তাহলে ভিডিও, লাইভে যদি গিয়ে থাকেন লাইভগুলো, প্রিমিয়ার করেছেন কোনো কিছু প্রিমিয়ারগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কোনো ফটো অ্যাড করেছেন সেই ফটোগুলো দেখতে পারেন। যার ফটোতে যদি যাই, আমার এখানে কিছু ফটো আমি অ্যাড করেছিলাম, যেমন এই যে একটা ফটো অ্যাড করা আছে, ঠিক আছে, সেই ফটোটা কেমন হচ্ছে আপনার কাজ করেছে বা কেমন হচ্ছে কতটুকু গিয়েছে। যেমন নট বুস্টেড, দেখেন ক্যালকুলেটর, দেখেন এটা হচ্ছে আপনার, আমি এটা বুস্ট করিনি, ঠিক আছে, যার কারণে এটা নট বুস্ট লেখা হচ্ছে। ডিস্ট্রিবিউটর যেটা সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে এত তারিখে ডিস্ট্রিবিউট হয়েছিল। আর এটা যদি খেয়াল করে দেখেন এখানে আপনি আরো ডিটেইল পাবেন, ওয়ান বাই ওয়ান চেক করতে পারেন। আচ্ছা, বিভিন্ন রকম অপশন আছে, আপনি এটা নিজেরা আপনাদের পেজ থেকে আপনি নিজেরা আপনারা চেক করবেন। আপনাদের পেজের মধ্যে অপশনটা আছে, পেজের মধ্যে আপনারা যদি যান প্রত্যেকে দেখবেন আপনাদের রাইট লেফট সাইডের একটু নিচের দিকে এই টুলটা আছে, ঠিক আছে, ওখান থেকেও চাইলে আপনারা ঢুকতে পারেন, চাইলে আপনারা ইয়া থেকে লিঙ্ক থেকেও ডাইরেক্ট আপনারা অ্যাক্সেস করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারেন আপনার যে কোনো পজিশন, দেখেন আপনার এরকম ধাপে ধাপে লেন্থ, এমবেডেড, অ্যাকশন, হ্যাঁ, আপনার ভিডিও যে ইয়াগুলো স্ট্যাটাসগুলো সেটা অনুযায়ী আপনি চাইলে ফিল্টার করো কি, আপনার যখন পেজ থাকবে সেই পেজে কিন্তু আপনি অনেক কিছু পোস্ট করবেন, অনেক কিছু থাকবে। এখন আপনি খুঁজে পাওয়াটা কিন্তু আপনার জন্য করি, আপনি স্ক্রল করে করে আপনি মনে করেন দুই বছর আগে কি পোস্ট করছেন সেটা আপনার পক্ষে দেখা হয়তো সম্ভব না। আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে বা সার্চ অপশনটা ব্যবহার করে আপনি চাইলে এটা খুব দ্রুত এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখন পোস্ট স্ট্যাটাস আছে, পাবলিশ পোস্ট, শেয়ার পোস্ট, এক্সপায়ার্ড পোস্ট, শিডিউল পোস্ট, দেখেন পাবলিশ পোস্ট সেটা ক্লিক করলাম, দেখেন এখানে এই পোস্টটা পাবলিশ হয়েছে, ঠিক আছে, পোস্ট স্ট্যাটাস, কিন্তু এই পোস্টটা শেয়ার করছে কেউ, এটা শেয়ার করা, এটা পাবলিশ করা, ঠিক আছে। আবার দেখেন এখানে শিডিউল পোস্টে যাই, দেখি কিছু আছে কিনা, আচ্ছা এখানে কোনো শিডিউল পোস্ট অলরেডি নাই, সব পোস্ট মনে করে করা হয়ে গেছে। আচ্ছা লাইভ, লাইভ নাও, লাইভে গেছেন কিনা, কোনো লাইভ অপশন আছে কিনা, কোনো কিছু ড্রাফট করছেন কিনা। আচ্ছা এখানে দেখেন দুইটা পোস্ট ড্রাফট করা আছে, ঠিক আছে, দুইটা পোস্ট আমি ড্রাফট করে রাখছি, তার ড্রাফট পোস্টগুলো দেখেন আপনি দেখতে পাচ্ছেন, তাই কষ্ট করে আর পুস্ত হচ্ছে না। আচ্ছা তারপরে যদি দেখেন এখন আপনি যদি এখানে যান, অল টাইম কয়টার কোন টাইমে করছেন, আপনি চাইলে এখান থেকে নির্ধারিত তারিখ দিয়েও কিন্তু খুঁজে আনতে পারবেন। যেমন আপনি কয় তারিখ এটা দেখবেন, যেমন লাস্ট এক সপ্তাহ যদি দেখতে চান, লাস্ট এক সপ্তাহ ক্লিক করবেন, লাস্ট এক সপ্তাহ যে পোস্টগুলো আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আবার লাস্ট এক মাস আপনি কী কী পোস্ট করেছেন, আপনি চাইলে অনায়াসে যে কোনো মানুষ এখানে ঢুকে দেখতে পারবে, যে মানে আপনি যে পেজটা মেনটেন করছেন দেখতে পারবেন, যে আপনি এখানে লাস্ট এক মাসে কী কী ধরনের পোস্ট কয়টার সময় করছেন, কোন সময় করছেন, সব কিন্তু এখানে কী দেওয়া আছে, দেওয়া আছে, এবং আপনার রোল কী সেটাও দেওয়া আছে। আর আচ্ছা ওকে ফাইন, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অল পাবলিশ পোস্ট, এটাতে যদি দেখি সব পাবলিশ পোস্ট, যত পোস্ট পাবলিশ হয়েছে সেটা আবার আলাদা করে দেখার সুযোগ আছে। আবার এখানে শিডিউল পোস্ট দেখার সুযোগ আছে আলাদা করে, ড্রাফট দেখার সুযোগ আছে আলাদা করে, ফিল্টার করে টাইম অনুযায়ী খুঁজে বের করতে পারো। এক্সপায়ার্ড পোস্ট, কোনো পোস্ট এক্সপায়ার হয়ে সেটা এক্সপায়ারিং হয়ে যাচ্ছে এমন কোনো পোস্ট থেকে সেটা এটাও কি দেখতে পারবেন। আচ্ছা আপনার যদি কোনো প্রবলেম হয়, কোনো এখানে ঝামেলা হয়, এই যে রিফ্রেশ বাটন আছে এখানে রিফ্রেশ বাটনটাও প্রেস করতে পারেন, ঠিক আছে। যেমন আপনি কথার কথা অল পাবলিশ পোস্টে গেলেন, হয়তো কোনো কারণে একটা পোস্ট দেখতে পাচ্ছেন না, এটা এখান থেকে আপনি রিফ্রেশ দিলে সেটা কি আবার রিফ্রেশ করবে, ওকে। এখানে আরও কিছু অপশন আছে, দেখেন আপনি যদি বাম পাশে দেয় ভিডিও, ইউ ক্যান ক্রস পোস্ট, প্লে লিস্ট, সিরিজ, ক্লিপ, পোস্ট টাইমলাইন, এই সব কিছু কি আপনারা এই কন্টেন্ট লাইব্রেরিতে ঢুকলে তো সব পেয়ে যাবেন। আপনার কি কি কন্টেন্ট আপনি এখানে ব্যবহার করেছেন আপনার পেজের জন্য মোটামুটি সব আপনারা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। তারপরে আসি আমরা ইনসাইটে, পারফরমেন্স, পেজ পারফরমেন্সের ইনসাইট, যেটা আমরা হচ্ছে ফেসবুক পেজে দেখেছিলাম আমাদের ইনসাইটটা, এটা আমরা এখান থেকে আমাদের কি দেখার সুযোগ আছে। দেখেন খেয়াল করেন আপনার অর্গানিকভাবে কি পরিমাণ পোস্ট হয়েছে, পেইড পেইড কি পরিমাণ হয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে ক্রস পোস্ট কীভাবে হয়েছে, কী কোনটা কী, এখানে মোটামুটি কিছু গ্রাফিক্যাল অ্যানালাইসিস সেখানে কী দেওয়া আছে, এখানে মোটামুটি দেওয়া আছে কম বেশি, ঠিক আছে, কী ধরনের পোস্ট আপনি করেছেন, কী ধরনের পোস্ট করা হয়নি সেটা, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে আচ্ছা মোটামুটি আমরা একটা এখানে একটা যে তারিখটা আছে সেটা চাইলে আরও আরও পুরোনো তারিখেরটাও কি দেখতে পারেন এখান থেকে। আচ্ছা এরপর আপনি চাইলে এখান থেকে ডেটা চাইলে এখান থেকে ইয়েও করা যায়, এক্সপোর্ট করতে পারেন, সেই সুবিধাও ওখান থেকে দেওয়া আছে। আচ্ছা এরপরে দেখেন যেটা সেটা হচ্ছে ইনবক্স, তো আপনার হচ্ছে যে ইনবক্সে যেটা সেটা আচ্ছা লয়ালিটি একটা অডিয়েন্স, দেখেন রিটেনশন আর্নিং, এই যে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি আমাদের ক্লাসে, দেখেন এই যে লয়ালিটির কথা বলা আছে পারফরমেন্সের মধ্যে, দেখেন লয়ালিটিতে ক্লিক করি, যেমন হচ্ছে আমার এখান থেকে কি পরিমাণ মানুষ আমার হচ্ছে এখানে লয়ালিটি শো করছে, হ্যাঁ কি পরিমাণ মানুষ এখানে কানেক্টেড ছিল, কি পরিমাণ মানুষ আমাদের ফলোয়ার কেমন ছিল, ঠিক আছে, কেমন কি পরিমাণ কমপ্লিট ভিজিট হয়েছে, এক সপ্তাহে কেমন মানুষ এসছে, এক সপ্তাহে এখানে একটু কম দেখাচ্ছে, দেখাচ্ছে লাস্ট এক সপ্তাহে কম এসেছিল হয়তো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে কিছু রিভিউ দেওয়া আছে, যেমন সাতজন ফলোয়ার নতুন নতুন জয়েন করেছে, একজন হচ্ছে আনফলো করে দিয়েছে, ঠিক আছে, তা আমরা দেখতে পাচ্ছি সাতজন নতুন জয়েন করছে, একজন আনফলো করেছে। আবার এখানে সামারিতে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিক্সড আপ একটা কি দেওয়া আছে, একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আর অনেক অপশনস আছে এখানে, ওকে, কি পরিমাণ রিটার্ন করেছে ভিউ সেটা দেওয়া আছে, এর মধ্যে লাস্ট কয়েকদিনে কোনো কেউ কি রিটার্ন করেনি,
এখানে সেটাও দেওয়া আছে যে আজকে একবার আনফলো করেছিল আবার ফলো করে আবার ব্যাক করেছে বা কোনো কিছু রিটার্ন করেছে কিনা, হ্যাঁ এই ধরনের কোনো কিছু দেওয়া নেই। আচ্ছা এরপর দেখেন আমরা কিছু হচ্ছে অডিয়েন্স আছে, কি পরিমাণ অডিয়েন্স এখানে এখানে জেনারেট করে সেটা যদি খেয়াল করেন। এখানে একটা মজার ব্যাপার কি জানেন, এখানে এক মিনিটের মধ্যে ধরে দেখে কে, এক মিনিটের মধ্যে ভিউয়ার কে ছিল সেটা দেখা সম্ভব, আবার হচ্ছে নিউ ফলোয়ার আসছে কিনা সেটা দেখা সম্ভব এই জেন্ডারের পার্সপেক্টিভে। হ্যাঁ আপনি এগুলো সব কি ওয়ান বাই ওয়ান আপনার দেখার সুযোগ আছে, ঠিক আছে আপনি ওয়ান বাই ওয়ান এগুলো দেখতে পারবেন যে এখানে আপনার এইজ আছে, এইজ আপনি এইজ সিলেক্ট করে দেন, এইজ জেন্ডার এগুলো থ্রুতে কিন্তু আপনার এখান থেকে অপশন আছে দেখা, ঠিক আছে আমরা এটা একটু দেখি কত থেকে কত বয়স দেখবেন আপনাকে, মহিলা কতজন দেখতে পুরুষ কয়জন দেখছে কোন বয়স ছিল 25 থেকে এত দিলাম, ঠিক আছে এখন দেখি এখান থেকে দিলে এরকম করে আপনি ক্লিক করলে এই অপশনগুলো আপনার কাছে কি আসবে চলে আসবে। তারপর দেখেন কান্ট্রিজ, কোন কান্ট্রি থেকে কেমন ভিজিট করছে, ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্ট এইজ আপনার দ্যাট ইউর এঙ্গেজড ভিউয়ার্স লাইক, কি পরিমাণ মানুষ এটা দেখেছে, হ্যাঁ তারপর ভিডিওস দ্যাট ইউ এঙ্গেজড ভিউয়ার ওয়াচড, সব কিছু এখানে কি ওয়ান বাই ওয়ান একদম অপশনগুলো দেওয়া আছে, ঠিক আছে আমরা এখান থেকে এই জিনিসটা দেখতে পারি। আমাদের অডিয়েন্স আমরা এখান থেকে চেক করতে পারলাম, আমরা আমাদের রিটেনশনটা যদি দেখি কি পরিমাণ রিটেনশন হয়েছে, কি পরিমাণ মানুষ এখানে রিটেনশন আসছে ফেরত আসছে, কি পরিমাণ মানুষ এখানে দেখতে পাচ্ছে এখানে গ্রাফিক্যাল অনেক কিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে যেমন হচ্ছে 3 সেকেন্ডে কেমন মানুষ ছিল, প্রথম 3 সেকেন্ডে কতজন মানুষ ছিল, প্রথম 15 সেকেন্ডে কতজন মানুষ ছিল, 1 মিনিটে কতজন মানুষ এসছে, এই সব কিছুর ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। অর্গানিকভাবে কতজন আসে দেখি, অর্গানিকভাবে কতটুকু আসছে, পেইডভাবে কতটুকু আসছে, এখানে কিন্তু মোটামুটি সব ইনফরমেশন শেয়ার থাকে, ঠিক আছে। আচ্ছা বিভিন্ন রকম ইনফরমেশন আছে, একটা সামারি এখানে দেখেছে দেখতে পাচ্ছেন, ইউ হ্যাড আ হায়ার নাম্বার অফ 15 সেকেন্ড ভিডিও ভিউজ এই এত তারিখে, আপনি একটা ভিডিও পোস্ট করেছেন কথার কথা সেই ভিডিওটা হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত, মানে 15 সেকেন্ডের একটা ভিডিও এত তারিখে অনেক বেশি ভিউ হয়েছিল, ঠিক আছে এখানে ওই জিনিসটা এখানে মেনশন করেছে বা ওখানে বলেছে। আবার 1 মিনিটের একটা ভিডিও ছিল যেটা 31 তারিখে পোস্ট করা হয়েছিল, সেই ভিডিওটা অনেক বেশি পপুলার হয়েছে মানুষ হয়তো দেখেছে, তা আপনি এখান থেকে কি ট্রেন্ড এবং যা কিছু আছে সবকিছু বাই ডেট বাই ডেট আপনি এখান থেকে অ্যানালিসিস করতে পারবেন। এবার আপনার আর্নিং, এই পেজ থেকে যদি আপনি কোনো আর্নিং করে থাকেন, কীভাবে আর্ন করেছেন, কোন ওয়েতে আর্ন করেছেন, কী কীভাবে আর্ন করেছেন, এই জিনিসটা দেখার জন্য আপনাদের এখানে কী আছে একটা অপরচুনিটি আপনার এখানে মোটামুটি আলোচনা করা আছে, ঠিক আছে। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এখান থেকে আপনার ইনসাইটের মাধ্যমে আপনি সেই সেই জিনিসগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা যদি হচ্ছে পেজ সিলেক্ট করে দিই, আচ্ছা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হলো এখানে অ্যাডমিন অ্যাক্সেসের যেটা ব্যাপারটা আছে, এই পেজটা যেহেতু হচ্ছে আমি এখানে এডিটর রোলে আছি, যদি আমি এডিটর থেকে অ্যাডমিন রোলে চলে যাই তাহলে আপনি ইনসাইটের আর্নিংটা আপনি হয়তো দেখতে পাবেন, ঠিক আছে কিভাবে আর্নিংটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইনবক্স আছে, ইনবক্স তারপর হচ্ছে আমরা ইনবক্সে না যাই, আমরা হচ্ছে মনিটাইজেশনটা যদি একটু খেয়াল করি, আচ্ছা আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের মনিটাইজেশন উইথ ফেসবুক, ঠিক আছে যে আপনাদের হচ্ছে কি পরিমাণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিটাইজেশনটা আপনি কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন এবং কোন ভাবে করবেন সেখানে এখানে বলা আছে। যে আপনারা যদি খেয়াল করে দেখেন মনিটাইজেশনের মাধ্যমে আপনার পেজে কি কি জিনিস দরকার, কোন কোন জিনিসটা হলে আপনি আপনার ফেসবুকে কি করতে পারবেন মনিটাইজ করতে পারবেন, ঠিক আছে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আপনার হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার হচ্ছে অ্যাড স্ট্রিমের ক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, তারপর হচ্ছে আপনার ব্র্যান্ড কোলাপস ম্যানেজারের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, ঠিক আছে আমরা এগুলো ভিডিও ক্রাইটেরিয়াগুলো সবগুলো ওয়ান বাই ওয়ান আমরা চেক করবো। তারপর হচ্ছে আপনার হলো এই যে মনিটাইজেশন টুল যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন স্ট্রিম অ্যাডস, এখানে যদি খেয়াল করি এখানে হচ্ছে আপনার কি কি জিনিস আপনার থাকতে হবে বেস্ট প্র্যাকটিসের জন্য, কোন কোন জিনিসগুলো আপনার থাকতে হবে সেটা আমরা এখানে ওয়ান বাই ওয়ান চেক করবো সবাই, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে আপনার হচ্ছে মনিটাইজেশনের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি কি কি জিনিস দরকার হয়, আছে আমরা এখানে ওয়ান বাই ওয়ান চেক করার সুযোগ আছে। ফার্স্টে আমরা তো দেখবো যে অ্যাড ইন স্ট্রিম অ্যাড এটাতে যদি ক্লিক করি, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপশন আছে, যেমন আপনার এখন পর্যন্ত এখানে কোনো অ্যাড স্ট্রিম করা হয়নি, ওইভাবে কাজ করা হয়নি অ্যাড নিয়ে, সেখানে কোনো আপনাদের ডেটা নেই, ঠিক আছে। পে আউট সেটিংস যদি যাই এখানে হচ্ছে এখন পর্যন্ত কোনো ওইরকম সেট আপ করা হয়নি ইনফরমেশন, পলিসি ইস্যুসগুলো যদি দেখি বিভিন্ন রকম পলিসি সেখানে আছে, ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি পলিসিস। আচ্ছা আমরা আমরা একটু দেখি এখান থেকে খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে
যেটার জন্য আপনি কি করতে ইউনিট টু মিট দ্য এলিজিবিলিটি আপনারা সবাই কিন্তু ফেসবুক থেকে আপনারা কি আর্ন করতে পারবেন না বা ইনকাম করতে পারে না সেই জন্য আমাদের যেটা করতে হয় যে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় তার মধ্যে তিনটা ক্রাইটেরিয়া খুব গুরুত্বপূর্ণ যে ইন স্ট্রিম অ্যাডস এটা খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আপনার ব্র্যান্ড কোলাপস ম্যানেজার এটা খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আমাদের ফ্যান সাবস্ক্রিপশনস এই জিনিসটা কি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইন ভিউ ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া আছে আমরা এটা দেখি দেখেন ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার এই ইন স্ট্রিম যে অ্যাডস সেটা ক্রাইটেরিয়া এখানে বলা আছে দেখেন তো আপনি খেয়াল করি যে গ্রো ইউর ফলোয়ার্স ঠিক আছে প্রথমে আপনার ফলোয়ার গেইন করতে হবে প্রথমে আমার কি ফলোয়ার গেইন করতে হবে গ্রো ইউর ফলোয়ার্স এখানে ফলোয়ার আরো বাড়াইতে হবে তাহলে কি আমাদের হচ্ছে এখান থেকে আমরা এই আমাদের অ্যাড স্ট্রিম আমাদের যে পসিবিলিটি সেটা আমরা গেইন করতে পারবো আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো তারপর দেওয়া আছে দেখেন এখানে আমাদের হলো মেক এঙ্গেজিং কন্টেন্ট আমাদের এখান থেকে কিছু এঙ্গেজিং কন্টেন্ট আমাদের বানাতে হবে মিট তারপর দেখেন মিট আমাদের কি যে আমাদের যে পলিসি গাইডলাইন সেই জিনিসটা বলতে তো আমরা যদি একটু খেয়াল করি আমরা এখানে বলা আছে একটা পেজে মিনিমাম বলা হয় 10,000 ফলোয়ার আনতে হয় ঠিক আছে আপনার হচ্ছে গ্রো অডিয়েন্স আনার জন্য মিনিমাম আপনাকে 10,000 ফলোয়ার পাশের দিকে আনতে হবে তারপর আপনার এই গত বিগত 60 দিন অর্থাৎ 2 মাসে আপনার হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে ইউনিটের 30,000 1 মিনিট ভিউজ অর্থাৎ হচ্ছে মিনিমাম 30,000 মানুষের 1 মিনিটের ভিউ আপনার হচ্ছে এখান থেকে গেইন করতে হবে ঠিক আছে তারপর আপনারা দেখেন এখানে কিছু পলিসিস দেওয়া আছে যে হচ্ছে আপনার মনে করেন এখানে আপনার কি বলে এটাকে সব পেজ কিন্তু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে মেনটেন হয় না আপনাকে পেজের স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনটেন করার জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে হচ্ছে এই পলিসিসগুলো ওয়ান বাই ওয়ান আমাদের দেখতে হবে আমরা হচ্ছে ফলোয়ার পেজে যদি ক্লিক করি আমরা একটা অপশন আমরা ট্যাব অন করি দেখেন facebook.com/ আমরা ক্রিয়েটরস আমরা হচ্ছে ফলোয়ারে চলে গেলাম ঠিক আছে কিভাবে হচ্ছে আপনি আপনার ফলোয়ারটা ক্রিয়েট করবেন দেখেন খেয়াল করেন এখানে আপনার হচ্ছে কিছু কিছু বিষয় আপনাকে বলতে হবে যেমন ব্লগিং টুলস এখানে অনেক কিছু আছে অনেক অপশনস আছে এখানে অপশনগুলো হচ্ছে আপনি যাবেন গিয়ে এখান থেকে কাজ করতে পারেন কিভাবে হচ্ছে আপনার হচ্ছে আপনার ভিডিও ইকোসিস্টেম নিয়ে কাজ করবেন কিভাবে আপনি ফেসবুক ক্রিয়েটরের কাজ স্টুডিওতে আপনার হচ্ছে অন্যান্য কাজগুলো করবেন তারপর হচ্ছে আপনি কিভাবে গ্রুপ ম্যানেজ করবেন ঠিক আছে আমরা আপনারা কিভাবে ফ্যান সাবস্ক্রিপশন দেখবেন এবং কিভাবে হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে আপনার ফেসবুকের পেজটা থেকে আপনি কিভাবে আর্ন করবেন সেই জিনিসগুলো এখানে মোটামুটি দেওয়া আছে এবং আলোচনা করা আছে ঠিক আছে তো আমরা এটা একটু ওয়ান বাই ওয়ান দেখবো সবাই ঠিক আছে যেমন ইউ হ্যাভ প্ল্যান প্রোডিউস এডিটেড ফাইনালি লঞ্চ সাম অ্যামেজিং কন্টেন্ট এখানে আপনি কিছু কন্টেন্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তারপর যদি সবাই খেয়াল করেন যে আপনার হচ্ছে গো এক্সট্রা মাইলস অফ শেয়ারিং আপনি কিভাবে হচ্ছে ইন্টারেক্টিভ এই যে আমরা এতদিন ধরে যে ডিসকাসগুলো করতাম যে আপনাকে এক্সক্লুসিভ এবং খুব ইন্টারেক্টিভ জিনিসপত্র আপনাকে সেট করতে হবে সেগুলো সেট করতে গেলে অনেক স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় তো এগুলোরই কিছু কথা এখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলে বলা আছে ঠিক আছে যেমন দেখেন এখানে কথা বলা আছে দেখেন এই লাইনটা যদি সবাই একটু খেয়াল করেন শেয়ার ফ্যান ফান এক্সক্লুসিভ কন্টেন্ট অন ইউর ফেসবুক পেজ দিস উইল ড্রাইভ ইউর ফ্যান্স ফ্রম আদার প্লেস স্পেসিফিক্যালি টু ইউর পেজেস ক্যান হেল্প ইউ ফর ফুয়েল আচ্ছা আমরা মোটামুটি বুঝতে পারছি যে আপনার একটা এক্সক্লুসিভ কন্টেন্ট বা ইন্টারেক্টিভ কন্টেন্ট কতটুকু জরুরি তার জন্য কি করে প্ল্যান করা জরুরি দেওয়া আছে কারণ ফেসবুকে আর্ন করাটা এত কঠিনও না আবার এত সহজও না ঠিক আছে আপনি যদি প্রপারলি স্ট্র্যাটেজি নিয়ে নামেন প্রপারলি যদি কাজ করেন আপনি ফেসবুকে আপনার যে পেজটা এই পেজ থেকে আপনি আর্ন করতে পারবেন এখান থেকে আপনার মানে ফেসবুক থেকে সরাসরি ফেসবুকে তো প্রোডাক্ট সেল করতে আপনি আর্ন করবেনই বা সার্ভিস দিয়ে তো আর্ন করবেন পাশাপাশি ফেসবুক যদি প্রচুর পরিমাণে ভাইব্রেন্ট হয় প্রচুর পরিমাণ যদি আপনার ফেসবুকে যদি হচ্ছে আপনার মানুষজন ট্রাফিক জেনারেট হয় আপনি এখান থেকেও বিভিন্ন ভিডিও থ্রুতে বিভিন্ন কন্টেন্টের থ্রুতে আপনি এই পেজ থেকেও কি আপনি আর্ন করতে পারবেন মানে ফেসবুক সরাসরি আপনি আপনাকে পেমেন্ট করবে তখন সেই ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এখানে আরো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে একটা পয়েন্ট যদি দেখেছি কনসিডার কোলাবোরেটিং উইথ অ্যানাদার ক্রিয়েটর স্পেসিফিক্যালি ওয়ান হুজ অডিয়েন্স মে বি ইন্টারেস্টেড ইন ভিডিওস আছে কোন কি কি ব্যাপারে ইন্টারেস্ট সেটা আপনাকে কি স্পেসিফাই করতে হবে ঠিক আছে এগুলো এখানে অনেক কিছু দেওয়া আছে তারপর হচ্ছে কিভাবে আপনি কানেক্ট হবেন আপনার হচ্ছে কানেক্ট উইথ ইউর ফেসবুক অডিয়েন্স ফেসবুক গ্রুপের মাধ্যমে কেমন আপনি কানেক্ট হতে পারবেন আজকে আমরা গ্রুপ ক্রিয়েটটা একটু দেখবো কিভাবে গ্রুপের মাধ্যমে কানেক্ট করতে হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম বেস্ট প্র্যাকটিসগুলো আছে কি ওয়েতে আপনি কিভাবে আপনি কাজগুলো করবেন এখানে সব আইডিয়া দেওয়া আছে তারপর সব ফর্মুলা দেওয়া আছে এই যে জায়গাটা ঠিক আছে আমরা সব ফর্মুলা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে এখানে যেটা করতে হবে সেটা কোলাবোরেট করতে হবে তারপর হচ্ছে আপনার মেক ইট অফিসিয়ালি আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে গ্রুপ প্র্যাকটিসের জন্য ঠিক আছে কিভাবে আপনি আছে আপনার লাইক কমেন্ট বাড়াবেন বা আপনি ইন্টারাকশন বাড়াবেন আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারেন এটা বলা আছে ফ্যান বেস বাড়ানোর জন্য ফ্যান বেসের একটা কথা সবসময় বলতাম সেই কথাটা এখানে আসছে মেক ইউর ইউরসেলফ ডিসকভারেবল আপনাকে ডিসকভারেবল করতে হবে নিজেকে ভিডিও ট্যাগিং টিপস আপনাকে অ্যাড করতে হবে সেখানে ঠিক আছে সেখানে মোটামুটি অনেকগুলো কনসেপ্ট এবং অনেকগুলো টিপস এন্ড ট্রিকও এখানে শেয়ার করা আছে ঠিক আছে আচ্ছা আমরা সব প্রত্যেকে যেটা করবো এগুলো ওয়ান বাই ওয়ান আমরা চেক করবো এখন একটু বোঝার চেষ্টা করবো ঠিক আছে আমরা এখন আপনাদের এটা একটু দেখাচ্ছি আর কি আপনারা সবাই এখন যেটা করবেন এটা একটু গো থ্রু করবেন সবাই ঠিক আছে
আচ্ছা এখন আমরা দেখব ক্রিয়েটর স্টুডিওতে ব্যবহার করে কিভাবে আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন, কিভাবে আপনি পোস্ট শিডিউল করবেন আর কিছু টুকটাক আমরা একটু এখান থেকে দেখব, ঠিক আছে? আচ্ছা আমরা একটু যাচ্ছি আমাদের স্ক্রিনে। আমরা সবাই আবার আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দেখতে পাচ্ছি প্রত্যেকে। এখন আমরা যেটা করবো এই ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা হচ্ছে ফেসবুকে পোস্ট করবো, ক্রিয়েট পোস্টে যেতে পারি। তাহলে এখানে পোস্ট সামথিং এখানেও ক্লিক করতে পারি, ক্রিয়েট পোস্টে গেলাম, কি করবেন আপনি, কি পোস্ট দিবেন নাকি আপলোড করবেন কি করবেন সেটা দেওয়া আছে। আমরা পোস্ট সামথিং দিই, আপনাদের এই ফেসবুক সরি এই যে বিজনেস যে আপনার যে কি বলে ফেসবুক যে ক্রিয়েটর যেটা আছে স্টুডিও, এটা ওয়ান টাইম আপনাদের একটা ড্যাশবোর্ড আকারে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনাদের এটার সাথে যেটা করতে পারেন, আপনাদের যদি একসাথে লাইক 4-5টা ক্লায়েন্টের পেজও যদি মেনটেন করতে হয়, আপনারা চাইলে এই ক্রিয়েটর স্টুডিওর সাহায্যে আপনারা মেনটেন করতে পারবেন। পাশাপাশি আপনারা চাইলে আমাদের যে ওই যে বিজনেস ম্যানেজার যেটা আছে ওইটার সাহায্যে সরাসরিও কি আপনাদের মেনটেন করা পসিবল, ঠিক আছে? আমরা কি দেখি দিলাম, আমরা এখানে পোস্ট দিলাম যেটা আমরা এখন এখানে শেয়ার করবো আর কি। তো সেটা করার সময় যদি একটু খেয়াল করি, এখানে আপনি চাইলে অনেক কিছু সেই আগের মতন আপনার আগের যে ফেসবুক পেজটা ছিল ঠিক ওইরকমই সেম। তবে এটার সাথে সুবিধাটা হচ্ছে আপনার শিডিউল পোস্ট আর যাওয়ার দরকার নাই, এখান থেকে গিয়ে সরাসরি পোস্ট শিডিউল করতে পারেন। যেমন আপনি যদি পোস্ট এখন করতে চান তাহলে এখন করে দিবেন, যদি আপনি শিডিউল করতে চান তাহলে শিডিউলে চলে যাবেন। শিডিউল করে জাস্ট এখানে আপনার হচ্ছে ঠিক আগের মতন তারিখ ডেট এগুলো সব দিবেন, যদি আজকে করতে চান আজকে কালকে করতে চাইলে কালকে, তারিখ ডেট এগুলো দিবেন, দিয়ে হচ্ছে এখানে পোস্টটা শিডিউল করে ফেলতে পারেন। যেমন এটা হচ্ছে 12টার জন্য শিডিউল করা, তো 12টা বাজলে এই পোস্টটা কি শিডিউল হয়ে যাবে, পোস্ট হবে। শিডিউল করে দিলাম, শিডিউল পোস্ট, বাস শেষ, সিম্পল পোস্ট শিডিউল হয়ে গেল। তো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ফেসবুক পেজ থেকেও দিতে পারেন, ঠিক আছে? এটা আচ্ছা একটু মনে হয় নেট ইস্যুস হয়েছে, আমরা আবার ট্রাই করি। আচ্ছা আমরা এখানে ছিলাম, স্ক্রিনটা আমরা আবার দেখেছিলাম। তো আমরা এখন একটা পোস্টটাকে শিডিউল করে দিব, ঠিক আছে? আমাদের পোস্টটা কি শিডিউল হয়ে গেল, তখন আমাদের একটু নেট একটু প্রবলেম করেছে, যার কারণে কি হয়নি দেখেন আমাদের এটা। এখন আপনি শিডিউল পোস্টে যান, দেখেন এটা পাবেন, কন্টেন্ট লাইব্রেরিতে যেতে পারেন বা এখান থেকেও দেখতে পারেন। আপনি যদি এখানে একটু রিফ্রেশ দেন তাহলে যে এখানেও আপনার যে এরিয়াটা এখানে শো করবে। যদি কন্টেন্ট লাইব্রেরিতে যাই, কন্টেন্ট লাইব্রেরিতে গেলে এখান থেকে আপনি সহজে আপনার শিডিউল পোস্ট এটা এখানে যদি ক্লিক করেন, আচ্ছা একটু রিফ্রেশ দিই, এই যে দেখেন আমি এই জিনিসটা শিডিউল করেছিলাম, এই যে 12:30টার সময় এটা পোস্ট করবো, এটা অলরেডি চলে এসেছে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনি শিডিউল পোস্টও এখান থেকে করতে পারেন, এবং এখান থেকে চাইলে আপনি যে কোনো ভিডিও পোস্ট করতে পারেন। চাইলে আপনি যেখান থেকে মোটামুটি এই যে যেখানে আপলোড ভিডিও যদি ক্লিক করেন, সিঙ্গেল ভিডিও না মাল্টিপল ভিডিও, একসাথে 2-3টা ভিডিও আপলোড করতে পারেন। সিঙ্গেল ভিডিও ক্লিক করলেন, আপনি এখান থেকে সরাসরি ফাইলে চলে যাবেন। ফাইল থেকে যদি আপনি একটা ভিডিও সিলেক্ট করেন, সরাসরি সেই ভিডিওটা কি এখান থেকে পোস্ট হয়ে যাবে। তো আপনি এটার সাথে ভিডিও দিতে পারেন, ছবি পোস্ট করতে পারেন, যে কোনো কিছুই আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এই ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে আপনি চাইলে এখান থেকে আপনি যে লাইভের অপশন আছে আপনার আমাদের হোমে যদি আমরা খেয়াল করি, এখান থেকে আপনি চাইলে লাইভও চলে যেতে পারেন। ফেস থেকে যদি আপনি লাইভে কোনো প্রোডাক্ট সেল করতে চান বা আপনার ইভেন্ট তৈরি করেছিলেন, ঠিক আছে, আপনি যদি এখান থেকে লাইভে যেতে চান, আপনার এইটা থেকে লাইভে যাওয়ার আপনার কি একটা সুযোগ আছে। ওকে, তো আমরা এখন আপাতত যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকে একটু কাইন্ডলি আপনাদের এই যে ক্রিয়েটর স্টুডিও যে লিঙ্কটা দিয়েছি সবাই একটু দেখবেন, এখন প্র্যাকটিস করবেন, একটু ওয়ান বাই ওয়ান চেক করবেন। এবং আপনাদের যে মনিটাইজেশন নিয়ে আলোচনা হয়েছে, মনিটাইজেশন রিলেটেড একটা লিঙ্ক আপনাদের প্রোভাইড করেছি এবং ডিসকাশন হয়েছে, সেই মনিটাইজেশন লিঙ্কটা আপনার একটু খেয়াল করবেন। এবং একই সাথে এখানে ক্রিয়েটিভ কিছু টুল আছে, এখানে কিছু ক্রিয়েটিভ টুল আমরা দেখতে পাচ্ছি, যেমন আমাদের হচ্ছে লাইভ ড্যাশবোর্ড যেটাকে বলা হয়, ঠিক আছে? এখানে কিছু অপশন আছে, এখানে কিছু কি অপশন আছে, আপনারা চাইলে হচ্ছে অপশনগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমের অপশন আছে, কোনো ভিডিও স্ট্রিম করতে চাইলে সেটা করতে পারবেন, কোনো কিছু যদি করতে চান সেটা করতে পারেন। এখান থেকে আপনারা হচ্ছে অনেক কিছু করার একটা সুযোগ আছে, টুল আছে, টেকনিক্স আছে, এগুলো আপনারা একটু ওয়ান বাই ওয়ান চেক করবেন সবাই। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে, এটা যদি একটু খেয়াল করেন, আপনি এখান থেকে চাইলে হচ্ছে কোনো একটা সাউন্ড কালেক্ট করতে পারেন আপনার ইফেক্ট দেওয়ার জন্য, সাউন্ডের জন্য আপনি যখন ভিডিও করবেন বা কোনো যদি কোনো কিছু এডিট করেন বা কোনো কাজ করেন, এখানে অনেক পি সাউন্ড যেমন অনেক গানের ইয়া দেওয়া আছে, পি একটা সং আছে, যেটা এখান থেকে আপনারা করলে অ্যাডও করতে পারেন। অ্যাড করে আপনি চাইলে এখান থেকে কোনো কিছু নতুন করে ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েটিভ টুল আকারে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যেটা করবো আপাতত সবাই আপাতত এই পুরো যে এই জিনিসগুলো আছে অপশনগুলো প্রত্যেকটা অপশন আমরা একটু দেখবো, ঘেটে ঘেটে দেখে আমরা সেটা সম্পর্কে ধারণা দেবো। কেন আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে পেজেস একটা অপশন আছে, তো একটা পেজ আপনার এখানে কানেক্টেড আছে এবং এখানে কি করে মানুষ কানেক্টেড
কি করতেছে, কার রোল কোনটা, ঠিক আছে। অ্যাড আপনি যদি কাউকে চান এখান থেকে চাইলে এই ক্রিয়েটর স্টুডিও থেকে চাইলে আপনি কাউকে হচ্ছে এখান থেকে কি করতে পারেন, কাউকে রোল প্রোভাইড করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে কাউকে রোল দিতে পারেন, রোল প্রোভাইড করতে পারেন যে কোনো কিছু, ঠিক আছে। তো এটা মোটামুটি এই হলো আমাদের মোটামুটি ক্রিয়েটর স্টুডিওটা। সো আপনারা প্রত্যেকে যেটা করবেন ক্রিয়েটর স্টুডিওটা একটু রিভিউ করবেন সবাই। জি, মনিটাইজেশন ব্যাপারে ডিটেল আপনাদেরকে হচ্ছে ওই যে একটা লিংক দিয়েছি, ঠিক আছে। আপনারা এই লিংকটা একটু গো থ্রু করবেন, আর হচ্ছে আমরা কিছু আলোচনাও করেছি, ওই যে অলরেডি দেখিয়েছি ক্রিয়েটর স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয়, এটা আপনারা কাইন্ডলি আগে একটু দেখেন। মনিটাইজেশন নিয়ে তারপর আমরা আরো আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, মনিটাইজেশন নিয়ে আপনাদের তাও আরেকটু দেখাই দিই একবার, তাহলে যেহেতু অলরেডি বলেছেন তাহলে দেখাই দিই একবার, দেখাই তারপর আপনারা আলোচনা আপনারা একবার দেখেন পরে নিজেরা। আপনাদের সাথে মনিটাইজেশন স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, প্রত্যেকটা আমরা একটু দেখি। আপনাদেরকে একটা লিংক শেয়ার করেছি, লিংকটা এখন আমি একটু দেখাবো স্ক্রিন শেয়ার, আপনারা সবাই একটু দেখবেন। আচ্ছা, আপনারা যদি সবাই একটু খেয়াল করে দেখেন, আপনার পেজটাকে মনিটাইজ করার জন্য বা এখান থেকে আপনি যদি পেজ থেকে চান কিছু আর্ন করতে, আপনার কিছু নিয়ম কানুন এখানে আছে যে আপনি কিভাবে হচ্ছে আপনার পেজের ইলিজিবিলিটি চেক করতে হবে। আমার পেজটা নন এলিজিবল দেখাচ্ছে কারণ হচ্ছে এই পেজটা আমাদের মাত্র কিছুদিন আগে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এখনো বেশি দিন ক্রিয়েট করা হয়নি, এখন এখন পর্যন্ত সেটা এখন আমরা মানে সেটাতে কোনো কাজও করিনি। যেমন অ্যাড স্ট্রিমটা যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে আমরা তেমন অ্যাড স্ট্রিম করি সার্টেন টাইম ধরে, তারপর এখান থেকে তেমন আমাদের লাইক কমেন্ট ফলোয়ার তেমন নেই, পাশাপাশি হচ্ছে আমাদের আমাদের কিছু ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া থাকতে হয়, যেমন পেজে আপনার হচ্ছে একটা 10,000 লাইক বা এরকম একটা অ্যামাউন্ট থাকতে হয়, তারপর হচ্ছে আপনার মনিটাইজেশন করতে গেলে। এটা কিন্তু এটা এটা আমি একটু বলে নিই আপনাদেরকে, আপনারা কাইন্ডলি মনিটাইজেশন আর ফেসবুক বুস্টিং ট্যাগ করবেন না, দুইটা কিন্তু দুই জিনিস। ফেসবুক মনিটাইজেশন হচ্ছে আছে আপনি আপনার কাজের মাধ্যমে বা আপনার ফ্যান ফলোয়ার বা ফ্যান বেস তৈরি করার মাধ্যমে বা আপনার একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করার মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন, সেটা গিয়ে হচ্ছে আপনার মনিটাইজেশন, ওকে। আর আপনি ফেসবুকের টাকা দিয়ে আপনার প্রমোশন করাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনার ফেসবুকে বুস্টিং বা আপনাদের আমরা নর্মাল ভাষায় বুস্টিং বলি বা পেইড প্রমোশন বলি। তো দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। হয়তো আপনার পেজে আপনার হচ্ছে লাইক কমেন্ট বা আপনার ওটার আনার ক্ষেত্রে বা মনিটাইজেশনের ক্ষেত্রে অনেক সময় আপনার যে পেইড পোস্টগুলো হেল্প করে অনেক আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স গেইন করার ক্ষেত্রে, তবে সব ক্ষেত্রে কিন্তু আবার না, সব ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে একটা সাথে একটা মিলানো আপনার হবে না, ঠিক আছে। আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে পেইড প্রমোশন মানে হচ্ছে আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন আপনার প্রমোশন করে দেওয়ার জন্য, আর মনিটাইজেশন মানে হচ্ছে আপনার ব্র্যান্ড ইমেজ বা আপনার পেজে অনেক লাইক অনেক কমেন্ট অনেক এনগেজমেন্টস অনেক হচ্ছে এখানে ট্রাফিক জেনারেট হয়, প্রচুর ভিডিও মানুষ শেয়ার করে দেখে, ঠিক আছে। বা অ্যাক্টিভ পেজ আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের পেজগুলো যে দেখি, ফেসবুক ইনফ্লুয়েন্সার আছে, ঠিক আছে, যারা ট্রাভেল করতে চায়, ফুড ব্লগার আছে, ওদের ভিডিওগুলো অনেক মানুষ দেখে, ওদের পেজের অনেক ফ্যান ফলোয়ার অনেক কিছু আছে, দ্যাটস ওয়াই ওরা তখন ওই ফেসবুক পেজ থেকে ওরা তখন মনিটাইজেশনটা পেয়ে যায়। বিকজ ওদের ফেসবুক পেজে প্রতিটা ভিডিও মানুষ হচ্ছে মানে 30,000 বার হলেও এক একটা ভিডিও দেখা যায় 3,00,000-5,00,000 বারও দেখে। তো এগুলোর কারণে দেখা যায় হচ্ছে ওনার পেজটা তখন কি মনিটাইজড হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে। বা এটার জন্য ট্রাই করতে হয় আপনি মানে তখন মনিটাইজেশনে ইলিজিবল হন, যখন আপনি ইলিজিবল হবেন তখন আপনি যখন এখানে ট্রাই করবেন অ্যাপ্লাই করবেন বা ট্রাই করবেন তখন অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে সেই মনিটাইজেশনটা কি আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এর জন্য আপনাকে কিছু কি করতে হবে, আপনাকে ফ্যান বেস তৈরি করতে হবে এবং একই সাথে হচ্ছে আপনার কি থাকতে হবে, একই সাথে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে এনগেজমেন্ট থাকতে হবে, নাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা ফেসবুককে বলতে পারবেন না ভাই আমাকে টাকা দাও, তখন বলতে পারবেন, ঠিক আছে। সো এই জন্য যেটা করতে হয় একটা ফেসবুক
চ্যানেল বিল্ড আপ করার জন্য এটা এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার যে টার্গেট থাকে যে আপনি একটা ইনফ্লুয়েন্সার হবেন বা আপনার পেজ থেকে আপনি ইনকাম করবেন আর্ন করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, কী কী উপায়ে কী কী করলে আপনার হচ্ছে এখানে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে আপনি ইয়ে পাবেন। যেমন আপনি যদি খেয়াল করেন, যেমন এখানে যদি দেখেন অ্যাড স্ট্রিমের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস যদি খেয়াল করেন, এটা যদি দেখেন যে ভিডিও অ্যাটলিস্ট 3 মিনিট লং, অর্থাৎ হচ্ছে আপনার ভিডিও যেগুলো আপনি পোস্ট করবেন আপনার ফেসবুক থেকে সেটা মোটামুটি মিনিমাম 3 মিনিটের মতন হইতে হবে। ঠিক আছে, তারপর দেখেন এলিজিবিলিটি মিনিমাম, আপনার এটা মিনিমাম একদম মিনিমাম কোয়ালিটি যে আপনার 1,000-10,000 ফলোয়ার থাকতে হবে এবং একই সাথে 300টা 1 মিনিটের ভিউ ফর 3 মিনিটস, অর্থাৎ মিনিমাম হচ্ছে আপনার কোনো 3 মিনিটের ভিডিও মিনিমাম আপনার হচ্ছে 30,000 মানুষ মিনিমাম হচ্ছে সেটা একবার করে দেখছে, 1 মিনিটের জন্য হলো দেখছে। এরকম যদি কোনো ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে কি হবে, আপনি সেখানে এখান থেকে আপনি কি ইনকাম করতে পারবেন। দেখেন ইন স্ট্রিম অ্যাডস আর শর্ট অ্যাডস, আচ্ছা দেখেন মানি, ঠিক আছে, আপনি এখান থেকে কি টাকা আর্ন করতে পারতেছেন। তারপর দেখেন এখানে ব্র্যান্ড পোল আছে, সেটা বলা আছে এটা কিভাবে পারবেন, যে আর্ন মানি ফ্রম পেইড পার্টনারশিপ। আপনি দেখবেন কিছু কিছু পোস্ট অনেকে পেইড পার্টনারশিপ করে, সেটা কেমন, আপনি হচ্ছে কথার কথা আপনার একটা পেজ আছে সেটাও আপনি ভেরিফাইড, আবার আরেকটা পেজ আছে সেটাও ভেরিফাইড, বা সেটা হচ্ছে আপনার খুব পপুলার, এবার আপনি চাচ্ছেন তার সাথে একটা পেইড পার্টনারশিপ করতে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে ওনাকে আপনার পেজের সাথে অ্যাড করে, হ্যাঁ আপনার পেজের সাথে অ্যাড করে আপনারা একটা পোস্ট করবেন। কথার কথা ধরলাম আমি আমাদের পয়সাল ভাইয়ের একটা কোম্পানি আছে, সেটা মনে করার যে আমাদের আরেকজনের কোম্পানির সাথে উনি পার্টনারশিপ করবেন, পার্টনারশিপ করতে গেলে কি করতে হয়, দুজনের মধ্যে মিউচুয়াল কিছু আমাদের কি থাকতে হয় মানে ইকুইটি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কিছু ব্যাপার স্যাপার প্রফিটেবিলিটি অনেক কিছু আপনাদেরকে গেইন করতে হয়। তো আপনাদের জন্য তো কিছু প্রিরিকুইজিট থাকতে হয় যে আপনার হচ্ছে কি পরিমাণ এটার জন্য হচ্ছে আপনার হচ্ছে ইয়ে আছে, ইনভেস্টমেন্ট আপনার প্ল্যানিং আছে, সব কিছু আছে। তো এটা যেরকম ক্রাইটেরিয়েশন, ঠিক তেমনি আপনি যখন ফেসবুকের সাথে যখন কোনো একজন একজনের কোনো পেজের সাথে যখন হচ্ছে কোলাবোরেশন করতে চায় তখন কিন্তু আপনাকে আপনার কোনো কন্টেন্ট শেয়ার করার জন্য তখন আপনাকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ক্রিয়েটার্স উইথ অ্যান অ্যাক্টিভ লয়াল ফলোয়ার, আপনাকে এটা মেনটেন করতে হবে যে আপনার ফলোয়াররা লয়াল কিনা এবং আপনার ফলোয়াররা অ্যাক্টিভ কিনা। লয়াল ফলোয়ার বলতে বোঝায় যে এই ফলোয়ারগুলো অ্যাকচুয়ালি রিয়েল, মানে এটা একটা বিষয় বলছে, অ্যাক্টিভ ফলোয়ার বা লয়াল ফলোয়ার বলতে বোঝায় যে কোনো ফেক আইডি না, মানে আপনার আইডির মোস্ট অফ দ্য পিপল বা পেজের মোস্ট অফ দ্য পিপল হচ্ছে অ্যাকচুয়ালি আসলে মানুষ, হিউম্যান বিইং, কোনো বট না, কোনো রোবট না, কিংবা কোনো হচ্ছে কোনো স্প্যামিং কোনো কিছু না, প্রত্যেকটা হচ্ছে অ্যাক্টিভলি আপনার সাথে কানেক্ট করে এবং একটা মানুষ যেভাবে কথা কমেন্ট লেখে সেভাবে কোনো রোবটিক কোনো কমেন্ট করে না। সো এটা কিন্তু ফেসবুকের কিন্তু অপশন আছে, সেটা কিন্তু ওরা ওইভাবে চেক করতে পারেন। অরিজিনাল ফটো এবং অরিজিনাল কন্টেন্ট, আপনি হচ্ছে অরিজিনাল ফটো দেন এবং অরিজিনাল কন্টেন্ট দেন, কোনো কপি কন্টেন্ট কখনো আপনি কি করেন না, তো শেয়ার করেন না। ঠিক আছে, আপনি অলওয়েজ হচ্ছে আপনার আপনি আপনার কন্টেন্টগুলো অলওয়েজ রিয়েল। এবং তারপর দেখেন পরেরটা বলছে পেজ টপিকস দ্যাট মোস্ট ব্র্যান্ডস ওন্ট সি অ্যাজ রিস্কি, অর্থাৎ আপনার যে টপিকগুলো আপনি সিলেক্ট করেন আপনার পেজের আপনার ব্র্যান্ডটার জন্য বা আপনার ইয়ের জন্য, এগুলো মানুষের জন্য কোনো রিস্ক না, রিস্ক তৈরি করে না। ঠিক আছে, তারপরে যদি দেখেন এলিজিবিলিটি হচ্ছে এখানে আপনার যেটা করতে হবে যে 100 ফলোয়ার্স এবং হচ্ছে তার বেশি হইতে হবে, তাহলে আপনি এলিজিবিলিটিটা গেইন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে মিনিমাম 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট লাগবে, মিনিমাম 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট। দেখ এটা বলতে কি বোঝাচ্ছে, দ্য নাম্বার অফ পিপল হু রিয়েক্টেড কমেন্টেড অর কি শেয়ার্ড ওয়ান অফ ইউর ভিডিওস, তো সব মিলাই ঝিলাই হচ্ছে আপনার প্রায় লাইক কমেন্ট শেয়ার সহ সব মিলে আপনার 15,000 এঙ্গেজমেন্ট দরকার আছে এর জন্য। অথবা আপনার যেটা দরকার, অথবা আরেকটা অপশন দিয়েছে যে আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তার মিনিমাম আপনার ভিডিও হচ্ছে 180,000 মিনিট, 180,000 মিনিট বার হচ্ছে সেটা কি ভিউ হইতে হবে, নাইলে কি হবে না। অথবা যেটা করতে হবে সে আগের সেই কনসেপ্টটা 30,000-এর মতন হচ্ছে আপনার 1 মিনিটের ভিউ লাগবে, আপনার যে 3 মিনিটের যে একটা ভিডিও আপনি পোস্ট করেছেন সেটা মিনিমাম 1 মিনিট এর অংশ মিনিমাম বা 1/3 মিনিমাম হচ্ছে আপনার কি 30,000 মানুষ সেটা দেখতে হবে, নাহলে কিন্তু আপনার কি হবে না, মনিটাইজ আপনি করতে পারবেন না ব্র্যান্ড প্লাস ম্যানেজারের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা মোটামুটি সবার ক্ষেত্রে কমন এই জিনিসটা, এটা আপনার সব ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা আপনি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে লার্ন মোর দিলে আপনার আরও কিছু দেখতে পারবেন যেটা এটার আরও ডিটেল কি আসে বিষয়ে সেটা। যেমন আমরা যদি একটু লার্ন মোরে যাই, দেখেন খেয়াল করেন অ্যাড স্ট্রিমের যে এটা আরো ক্রিয়েটর, এখানে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আপনার কোনটা কি নিয়ে কি করতে হয় এখানে ডিটেইল সব দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যদি দেখতে পারেন যে আপনার হচ্ছে কিভাবে আপনি ইন স্ট্রিম অ্যাডসে বা আপনার হচ্ছে যে ইয়েগুলো আছে সেখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন, সেই জিনিসগুলো এখান থেকে আপনার দেওয়া আছে, ডিটেইল আলোচনা করা আছে এখানে। আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো একটু গো থ্রু করবেন নিজেরা বাসায়, এবং এখনো কিছু এখন আপনাদের সময় দিব সেটা আপনারা চেক করবেন। ঠিক আছে, আচ্ছা আর আমরা একটা ব্র্যান্ড কোলাপসটা দেখি লার্ন মোরে গিয়ে কি আছে। দেখেন ব্র্যান্ড কোলার আপনার হচ্ছে কোলাবোরেশন, অর্থাৎ একটা ব্র্যান্ডের সাথে একটা ব্র্যান্ডের কানেক্টিভিটি সেটা নিয়ে কাজ করা। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখবো, যেমন এখানে দেখেন ব্র্যান্ড কোলাবোরেশন ফ্যান পেজ, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো প্রত্যেকটা 1/1 খুঁটিনাটি এগুলো দেখবো। দেখেন কিভাবে হচ্ছে, দেখেন আর্ন মানি ব্র্যান্ড কোলাবোরেশন, এক ব্র্যান্ডের সাথে দেখেন বিল্ড ইউর বিজনেস এন্ড
আর্ন মানি ফ্রম ব্র্যান্ড ডিলস, অর্থাৎ এক ব্র্যান্ডের সাথে আরেক ব্র্যান্ডে ডিল করা বা একটা একটা সাথে কানেক্টেড করা বা একটা ব্র্যান্ড যে কোলাবোরেশন সেটা থ্রুতে হচ্ছে আপনি কি করতে পারতেছেন, আপনি আপনার ফেসবুক থেকেও কি আর্ন করার সুযোগ আছে। ঠিক আছে, দেখেন এটার জন্য কি করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ক্রিয়েট আ পোর্টফোলিও ডিটেইলিং ইনফো ইন্টারেস্ট টাইপ অফ কন্টেন্ট ইউ লাইক, এই জিনিসগুলো আপনাকে ফিক্স করতে হবে। তারপর ডিসকভার দেখেন হচ্ছে ব্র্যান্ড ইউজ টুলস সার্চ ক্রিয়েটর্স দে উড লাইক টু পার্টনার উইথ, অর্থাৎ আপনাকে আপনার মতন যারা কাজ করেন, কথা কথা আপনি হচ্ছে একজন আপনি দেখবেন এরকম অনেক রকমের ফেসবুকে অনেক লাইক থাকে, অনেক ইনফ্লুয়েন্সার করে, একজন নিজে একজন ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, আবার আরেকজন ইনফ্লুয়েন্সার সে ডাকে যে ভাই আসো তুমি আমার এখানে আসো, একসাথে আমরা লাইভে যাই বা আমরা একসাথে কোনো একটা কন্টেন্ট শেয়ার করি একসাথে জয়েন্টলি। ঠিক আছে, তো এই জিনিসটা বলা হয় পেইড পার্টনারশিপ বলা হয়। আপনি দেখবেন ফেসবুকে যখন কন্টেন্ট শেয়ার করে অনেকে পেইড পার্টনারশিপ লেখা থাকে ওই কন্টেন্টের জায়গায়। ঠিক আছে, আচ্ছা তারপর যেটা করবো আমাদের যদি হচ্ছে আপনার ডিসকভার করার পর যদি দেখেন যে আপনার হচ্ছে আপনার আপনার সাথে আরেকজনে মিল খুঁজে পাইছে, তো আপনার প্রত্যেকে একজনের সাথে ডিসকাস করবেন, করে সবাই সবার বিজনেসের উইন উইন সিচুয়েশন মেনটেন করে একজন একজনকে প্রমোট করতে পারেন, একসাথে একটা কোলাবোরেটিভ একটা ই করতে পারেন। দেখেন এখানে একটা ডেফিনেশনটা দিয়েছে, দেখেন সবাই একটু পড়ি, দেখেন ব্ল্যান্ড কোল্যাপস ম্যানেজার মেক্স ইট ইজিয়ার টু গেট ডিসকভার্ড ফর পেইড পার্টনারশিপস অ্যান্ড আনলক দ্য আর্ন পটেন্সিয়াল অফ ইউর ফেসবুক প্রেজেন্স। ঠিক আছে, কানেক্ট উইথ ব্র্যান্ড ব্র্যান্ডস লুকিং টু promote their product and service through the relationship you have your followers acha collaborate with campaigns that can increase your engagements. Okay, so ebhabe brand collaboration kole jeta hoy je arekjoner brand er ekjon mane je jara follower tara apnar ta dekhte pacche abar apnar ta arekjoner ta dekhte pacche ebhabe ekta exchange korar ekta sujog thake. Thik ache, er mane ena je apnar follower arekjon niye jabe, but eta na byapar ta hocche er maddhome apnara je hocche rebranding kora mane ekjon ekjoner maddhome hocche branded hoa ei sujog ta kintu apnara etar maddhome korar ekta chances apnader thake, ebong etar maddhome ki engagement kintu bhaloi bare jokhon duita brand duita giant company ekshathe jokhon facebook live e ashe বা যখন কোনো রকমের কোনো একটু প্রমোশন করে তখন কিন্তু অনেক মানুষের অ্যাটেনশন গ্রো করে, ফিট করে, অনেক মানুষ কিন্তু সেটাকে ও দেখে যে না আরে ওরা তো একসাথে আসতেছে দেখি তোরা কি বলে কি করতেছে। ঠিক আছে, তখন অনেক প্রমোশন হয় এখান থেকে, তাহলে এখানে দেওয়া আছে দেখেন এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, সবাই খেয়াল করে এই ছবিটার দিকে, যেমন হচ্ছে দেখেন স্টাইল নাও ফিট উইথ জেসপার্স বুটিক, এই দুজন দেখেন পেইড পার্টনারশিপ, দুজন একজন একজনের সাথে কি পেইড পার্টনারশিপ করেছে। ঠিক আছে, মানে দুজন দুজনকে হয়তো ব্র্যান্ডিং করেছে, ছবিটা দেখেন কত রিলেভেন্ট, দেখেন একজন একজনকে ছাতা দিয়ে রেখেছে, ছবিটা কত মিনিংফুল, জাস্ট খেয়াল করে দেখেন ছবিটা খুব সিম্পল বাট দেখেন কত মিনিংফুল একটা ছবি ওরা দিয়েছে, একজন একজনকে কিভাবে শেল্টার দিচ্ছে, একজন একজন কিভাবে সাপোর্ট দিচ্ছে, ওনার ছবিটাই কিন্তু ওনার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরপর দেখেন যদি খেয়াল করেন কিভাবে আপনারা এই করবেন, আপনার যদি স্ট্যাটাস আছে কিনা, এখানে সি স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা হচ্ছে আসলে ব্ল্যান্ড কোলাপস ম্যানেজার যেটা সেটার সাথে আসলে এলিজিবল কিনা আপনার নিজের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন ক্লিক করার মাধ্যমে। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন এখান থেকে ফেসবুক ক্রিয়েটর যেটা আছে সেটা একটু দেখবেন, আর আমি একটা ছোট্ট জিনিস এই মধ্যে দেখাই দিই, সেটা হলো এটা হচ্ছে আপনারা কিভাবে আপনারা হচ্ছে ইয়ে তৈরি করবেন একটা ফেসবুক একটা গ্রুপ তৈরি করবেন, এটা অলরেডি অনেকে পারেন, তারপর আমি একটু ইনশর্টে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি একটু দেখাই দিচ্ছি, এটা যদি খেয়াল করে দেখেন যে আমি যদি এখান থেকে ক্রিয়েটে যাই সেই ওই একই রকম ওই ইভেন্ট ক্রিয়েটের মতোই গ্রুপ, এখানে গ্রুপে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা গ্রুপে ক্রিয়েট করা, গ্রুপে ক্লিক করার পর আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে আপনি ফার্স্টে গ্রুপের নাম দিবেন, ঠিক আছে, গ্রুপের নাম দিবেন, তারপর হচ্ছে এখানে গ্রুপের প্রাইভেসি দিবেন, গ্রুপটা কে কে দেখতে পাবে, ঠিক আছে, এটা এটা মেক শিওর করবেন, তারপর হচ্ছে আপনার এখান থেকে দিবেন হচ্ছে এখানে চুজ ফ্রেন্ড, আপনি কাকে চুজ করতে চাচ্ছেন সেটা, তো এগুলো চুজ করার পরে আপনি যখন হচ্ছে ক্রিয়েট দিবেন তখনই কি আপনার গ্রুপটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ভেরি সিম্পল, মানে এরপরে আর তেমন কিছু না, এরপর গ্রুপটা যখন তৈরি হয়ে যাবে তারপরে আপনারা যেটা করবেন তারপর আপনাদের একটা অপশন আসবে সেখানে গ্রুপের ডিটেল দেওয়ার, হ্যাঁ একদম পেজ যেভাবে ক্রিয়েট করেছেন ইভেন্ট যেভাবে তৈরি করেছেন, ঠিক আছে, বা আপনার যে আদার্স জিনিসগুলো আছে যেভাবে তৈরি করেছেন একদম অনেকটা ওই রকম, তেমন কোনো কি মানে ইয়ে নাই, ডিফারেন্স নাই, একদম অনেকটা সেম টাইপের। তো আপনারা যেটা করবেন প্রত্যেকে হচ্ছে এখন আপনাদের কাজ একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে প্রথমে আপনারা একটা গ্রুপ তৈরি করবেন, একই রকম নিয়ম একই রকম কোনো চেঞ্জেস নেই, আসলে গ্রুপ তৈরি করবেন, সেই গ্রুপ তৈরি করে সেই গ্রুপের হচ্ছে বিভিন্ন রকমের অপশনসগুলো চেক করবেন, আপনারা হচ্ছে বিভিন্ন ওই গ্রুপের জন্য একটা পাওয়ার যে ব্যানার যে ছবি সেটা ডিজাইন করবেন, করার পরে আপনারা হচ্ছে সেটা গ্রুপের যে আরো যে আনুষঙ্গিক বর্ণনা টর্ণনা যে ডিসক্রিপশন সেগুলো আপনারা সাজাবেন লিখবেন, নাম্বার ওয়ান কাজ। নাম্বার টু যে কাজ সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে যেই আপনাদের যে যা যা দেখালাম এই পর্যন্ত যে আপনার মনিটাইজেশনের যে ইয়েগুলো আছে যে নিয়ম কানুন রুলসগুলো আছে, প্রথম কথা আপনারা তারপর যেটা করুন ফার্স্টে গ্রুপ বানানোর পরে এরপর ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যেটা ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, গিয়ে আপনারা ফার্স্টে বেসিকটা দেখবেন বিভিন্ন টুলগুলো কোনটায় কী কাজ একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ তারপর ডিসক্রিপশনগুলো দেখবেন, তারপরে আপনারা চলে যাবেন মনিটাইজেশনে, মনিটাইজেশনে গিয়ে আপনারা মনিটাইজেশন সম্পর্কে একটা ধারণা নেবেন, কিছু রুল রেগুলেশন যেগুলো আছে সেগুলো জানবেন, কারণ এটা কেন জানা দরকার, আপনার যাতে একটা ক্লায়েন্ট কাজ দিতে পারে যে ওনার হচ্ছে এই ব্র্যান্ড কোলাস ম্যানেজার নিয়ে কাজ করতে চায়, পেইড পেইড যে পার্টনারশিপ সেটা কোনো করে এটা পোস্ট করবেন হয়তো, এখন আপনার কাছে হেল্প চেয়েছেন, এখন ওনার পেজে যদি এই এলিজিবিলিটি সেগুলো যদি না থাকে তাহলে কি আপনি করতে পারবেন তার কাজ, অবশ্যই তখন করতে পারবেন না, তখন আপনাকে কিন্তু
অবশ্যই তাকে ব্যাপারগুলো বোঝাতে হবে। বা ওনার একটা হচ্ছে উনি এটা ইনস্ট্রিম অ্যাডস উনি করতে যাচ্ছেন, এখন ওনার ওইখানে 10,000 ফলোয়ারও নাই, আবার হচ্ছে এখানে 300 মিনিটের এই যে ভিউটাও নাই, কিছুই নাই। তো তাহলে কি সেখানে ইনস্ট্রিম অ্যাড হবে? কখনোই সেখানে ইনস্ট্রিম অ্যাড আপনি করতে পারবেন না। তো আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মেক শিওর করতে হবে। তারপর হচ্ছে পলিসি ইস্যুজ আছে, এগুলো সব আপনারা দেখবেন। আমি আপনাদের কাজগুলো আপনাদেরকে হচ্ছে ওয়ান বাই ওয়ান শেয়ার করে দিচ্ছি। আপনাদের আজকে মোটামুটি কাজ ছিল হচ্ছে আপনাদের ক্রিয়েট আ গ্রুপ গ্রুপ ফেসবুক গ্রুপ উইথ ডিসকাশনস ডেসক্রিপশনস মেম্বার অ্যাড ব্যানার অথবা কভার পিক প্রোফাইল পিক এগুলো বানাবেন। তারপর আপনাদের কথা ছিল হচ্ছে আপনারা প্রত্যেকে ফেসবুক ক্রিয়েটর টুলটা যেটা আমরা অলরেডি দেখিয়েছি সেই ক্রিয়েটর টুলটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে বিভিন্ন অপশনস গুলো চেক করবেন যে কোন অপশনে বেসিক্যালি কোন জিনিসটা আছে, ঠিক আছে? সেটা আপনারা একটু ভালো করে চেক করবেন। তারপর আপনাদের যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকে বলা হয়েছিল সেই ইয়াটা ব্যবহার করে ফেসবুকের ওই ক্রিয়েটর টুলটা ব্যবহার করে কিভাবে আপনি একটা ফেসবুকে পোস্ট দিবেন এবং সেই পোস্টটা শিডিউল করবেন সেই জিনিসটা দেওয়া ছিল। কিভাবে পেস্ট পেজ সুইচিং করবেন, অর্থাৎ আপনারা জানেন যে আমরা ক্রিয়েটর স্টুডিও দিয়ে বা ক্রিয়েটর পোস্ট দিয়ে অনেক রকমের সুইচিং করতে পারি, ঠিক আছে? আমাদের সুইচিং করার একটা সুযোগ থাকে যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, যে আপনার হয়তো একজন ক্লায়েন্ট না মাল্টিপল ক্লায়েন্টের কাজ করবেন, তো আপনি পেজ কিভাবে সুইচিং করবেন ওটা ওই জিনিসটা আপনারা ওখান থেকে অলরেডি দেখেছেন, কাজ দিয়েছিলাম। পরবর্তীতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের আপনাদের পরবর্তীতে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আপনাদের প্রত্যেকে আপনাদের যেটা হচ্ছে যে যে ফেসবুকের যে মনিটাইজেশন যে নিয়মটা, আমরা জানি ফেসবুকের পেজ থেকে আমাদের আর্নিং করার সুযোগ আছে। তো ফেসবুক মনিটাইজেশন ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম, তো সেই জায়গায় আপনারা হচ্ছে মনিটাইজেশন টুলটা কিভাবে ইউজ করতে হয় সেটা কিভাবে সেটা রুল পলিসিস যে কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো আপনাদের দেখতে বলেছিলাম অলরেডি। এই সময় দিয়েছেন আপনাদের 30 মিনিটস, তো আপনাদের 30 মিনিটস অলরেডি ডান। তো এবার আমরা হচ্ছে আলোচনায় চলে যাবো, আপনাদের গ্রুপের যে ক্রিয়েটিং যে লিঙ্কগুলো আছে সেগুলো আমাদেরকে শেয়ার করবেন, ঠিক আছে? ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এডিএম যে পেজটা ছিল উনি হচ্ছে আবার একটি গ্রুপ তৈরি করেছেন, ওনার গ্রুপের মাধ্যমে উনি হয়তো সেলিং এর কাজগুলো করবেন, একটি প্যান পেজ তৈরি করবেন। তো আমরা হচ্ছে তার গ্রুপটা একটু দেখবো, আপনি একটু গ্রুপটাকে দেখাবেন আমাদেরকে, প্লিজ কল করেন আমরা একটু দেখি। একটা মেম্বার রিকোয়েস্ট আসছে আপনার, মেম্বার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেন। আমরা দেখতেছি, ও আচ্ছা অলরেডি অলরেডি ডান হয়ে গেছে। আচ্ছা আমরা একটা পেজটা একটু দেখি, গ্রুপটা তাহলে একটু দেখি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে এটা অলরেডি পাবলিক গ্রুপ, অ্যাবাউট আমরা যদি খেয়াল করি এখানে ডিজিটাল মার্কেটিং গ্রুপ, এটা পাবলিকে হচ্ছে উনি যেটা করেছেন যেটা যে কোনো কেউ দেখতে পাবে, ভিজিবিলিটি যে কোনো কারোর কাছে এটা শেয়ার করা যাবে। তো উনি এখানে একটা ছবি অ্যাড করেছেন, কভার গ্রুপ কভার ফটো যেটা, ঠিক আছে? তো এই হচ্ছে ওনার ওভারঅল। ওনা আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভাইট করার অপশন আছে এই পাশটাতে, ঠিক আছে? ইনভাইট করার মাধ্যমে উনি করতে পারবেন, চাইলে ছবি এডিট করতে পারবেন, এবং ওভারঅল উনি একটি গ্রুপ বানিয়েছেন। তো গ্রুপটিকে উনি আশা করি বিভিন্ন রকম কন্টেন্ট শেয়ার করে বিভিন্ন রকম বিষয় দিয়ে উনি ওনার কাস্টমারদেরকে ওনাদের কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবেন এবং ভালোভাবে রিচ ওনারা গেইন করতে পারবেন, পোস্ট এঙ্গেজমেন্ট গেইন করতে পারবেন এটা থ্রুতে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা চলে যাই হচ্ছে আরেকজনের কাছে। আমাদের নিচর ফ্যাশন হাউস গ্রুপ, ওনারা হচ্ছে একটা গ্রুপ অলরেডি তৈরি করেছেন আমাদের উনি পলাশ ভাই। তো আমরা দেখতে পাচ্ছি পলাশ ভাই উনি হচ্ছে গ্রুপ তৈরি করেছেন। আপনি একটু কাইন্ডলি একটু স্ক্রল করবেন, কাইন্ডলি স্ক্রল ডাউন। ওকে আমরা সবাই দেখতে পাচ্ছি উনি একটি গ্রুপ তৈরি করেছেন, এখানে আরো কিছু ইনফরমেশন উনি হয়তো অ্যাড করবেন ফিউচারে। তো আপনি যেটা করবেন আপনার হচ্ছে এই যে গ্রুপের যে ইয়েটা আছে লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা আপনি আমার পেজে পরে কপি করে পেস্ট করে দিবেন, তাহলে ওখান থেকে মানুষের একটা জয়েন করার ব্যাপার থাকবে, লিখে দিবেন যে জয়েন আওয়ার গ্রুপ টু গেট সাম নিউ ইনফরমেশন, ঠিক আছে? ওইটা ওখানেও শেয়ার করতে পারেন। আর ইনভাইট ইনভাইট যে অপশনটা ওই ঠাকুরদা দিয়েছে সেটা তো আমি দিতে পারি, ইনভাইট অপশন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না, মানে আমি আমার এখানে তো অ্যাড হয়নি সেটা, বাট হাসান ভাইয়ের ওখানে অ্যাড হয়েছিল। উনি কি আলাদা করে কোনো কিছু করে অ্যাড করেছে নাকি সেম আপনি যে প্রোফাইল বলেছেন? ওভাবেই বলেছি, দেখেন তো আপনাদের এর আগে যে যিনি দেখিয়েছেন শেয়ার করুন তো প্রবলেম তো ওনার সাথে। আপনি এখানে ম্যানুয়ালি ভাবে ইনভাইট করা যাবে এটা? আচ্ছা আপনি ম্যানুয়ালি ওভার যদি করেন ওভাবে আপনি ইনভাইট করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? এটা এটা এটার অপশনটা হচ্ছে এখন আপনার দেখা যাচ্ছে না, হয়তো পরবর্তীতে আপনি অপশনটা খুঁজে পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে? তো আপনারা একটু কাইন্ডলি এর আগে আমাকে যিনি দেখাইছেন উনি একটু কাইন্ডলি আমাদের এই ভাইকে একটু হেল্প করেন তো, ঠিক আছে? আমরা এই ভাইকে একটু আমাদের নেক্সট স্টেপে চলে যাই, আমাদের একটু শেষ করতে হবে।
যাচ্ছে যে ইব্রাহিম ভাইকে দেখা যাচ্ছে ঠিক আছে ওনার একটু খেয়াল করেন আপনি একটু স্ক্রল করেন ওই যে এর আগে একদম খুঁজে পাচ্ছিল না অপশনটা নরমালি অপশনটা এই জায়গায় থাকে আপনি কেন আসছে আমি ঠিক বুঝতে পারতেছি না এই জায়গায় আছে এই যে রাইট সাইডে দেখেন এখানেই অপশনটা আপনার হয়তো অপশনটা অন্য জায়গায় থাকতে পারে কোথাও ঠিক আছে আপনি এত খেয়াল করেননি কোনো কারণে এই জায়গায় যে দেখেন এই যে রাইট সাইডে যে ওই বিভিন্ন মানুষকে ইনভাইট করার এই যে ইনভাইট মেম্বার দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার অপশনটা আছে ঠিক আছে সো যে যারই অপশনটা দেখাচ্ছে না উনি একটু কাইন্ডলি আপনার অপশন একটু দেখে নিন বা কারো হেল্প নিয়ে নিন ঠিক আছে এটা না দেখা যাওয়ার কিছু নাই আচ্ছা আমরা যদি দেখি ওনারা হচ্ছে এখানে গ্রুপের কিছু ডিসক্রিপশন দিয়েছেন ঠিক আছে উনি এখানে বই কেনা বেচার ব্যাপারটা দিয়েছেন পাশাপাশি হচ্ছে উনি একটি কভার পেজ ডিজাইন করেছেন এটার জন্য তো আপনার কভার পেজ অর্ধেক কেন দেখা যাচ্ছে দেখি তো ক্লিক করুন তো এটাতে সাইজে সমস্যা নাকি ভাই এটা এটা সাইজের সমস্যা এটা একটু বিগ সাইজ ছিল আমি এটা টাইম লিমিটের কারণে এটা ইয়া করতে পারি নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পরবর্তীতে একটু যখন ভাষায় এটা একটু এডিট করে ভালো করে সুন্দর করে সাইজটা মেইনটেইন করে দিবেন মানে অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না ঠিক আছে জি ভাই আর ওভারঅল ঠিক আছে আমার নেক্সট সেকশন আছে তার কাছে যাই আচ্ছা দিন ভাই কি গ্রুপ তৈরি করেছেন ওনার পেজের জন্য ওনার পেজে সেল বাড়ানোর জন্য আমরা সবাই একটু যদি দেখি নাম লেখেন আপনার ফেসবুকে যদি কেউ থাকে যে কোনো একজনের নাম এখানে লিখতে পারেন যে কোনো একজনের নাম লিখতে দেখবেন এখানে এই যে সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে যে কোনো একজনের নাম লিখতে যদি সে যদি হচ্ছে এই ওনার ফেসবুক আইডিতে যদি থাকেন অবশ্যই এখানে তার নামটা সাজেস্ট করলে হয়তো চলে আসবে ঠিক আছে এইটার এই জায়গার মাধ্যমেও কিন্তু উনি চাইলে কি করতে পারেন মেম্বার অ্যাড করতে পারেন কাউকে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি আমরা অলরেডি দেখলাম ওনার পেজটা ওনার সরি গ্রুপটা সো আমরা দেখি এরপরে পরবর্তী জনেরটা সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরাম ভাই উনি আমাদের হচ্ছে ওনার যে পেজ আছে সেই পেজের নাম দিয়ে উনি একটা গ্রুপ খুলেছেন উনি গ্রুপটা কিভাবে ক্রিয়েট করেছেন আমরা একটু দেখি গ্রুপটা আনতে অন করতেছেন আচ্ছা আমরা সবাই দেখতে পাচ্ছি আপনারা দেখেন আপনাদের এক একজনের ইন্টারফেসটা না এক এক রকম আপনাদের হচ্ছে কারো ফেসবুকটা আপডেট হয়েছে কারো ফেসবুকটা আপডেট হয়নি যেমন আমার পেজ কাছে যে যে ইয়াটা যে ইন্টারফেসটা সেটা অনেকটা এরকম এই যে আনাম ভাই যেটা শো করেছে আমার ইন্টারফেসটা অনেকটা এই টাইপের ইন্টারফেস ঠিক আছে যেটা উনি যে এখান থেকে স্ক্রিনে দেখাচ্ছেন তো এই জন্য ইন্টারফেসটা পুরনো ইন্টারফেস মনে হচ্ছে তো এগুলো ফেসবুকে টাইম টু টাইম আপডেট আসে তো একজনের অপশনটা এক এক জায়গায় আপনার এটা দেখে ঘাবড়ে যাবেন না কারো দেখবেন মেম্বার ইনভাইটেশনের অপশন ডান পাশে কারো দেখবেন বাম পাশে কারো হয়তো আবার অন্যদিকে তো এটা নিয়ে আসলে অবাক হওয়ার কিছু নেই যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একটা গ্রুপ খুলেছেন গ্রুপের মধ্যে একটা পোস্টও দিয়েছেন কুইজের ব্যবস্থা করেছেন ঠিক আছে ওনার এখান থেকে দেখেন উনি ডান পাশে একটু উপরের দিকে যান একটু উপরে এই যে এখানে দেখেন ওনার এখানে ইনভাইটের অপশন আছে উনি এখানে ইনভাইট ক্লিক করলে কিন্তু সরাসরি উনি যে কোনো কাউকে উনি কি ইনভাইট করতে পারেন তো ওনার এটা এই জায়গায় কারোটা দেখলাম হচ্ছে ডান পাশে কারোটা বাম পাশে এটা এক একজনের এক এক রকম এগুলো হচ্ছে ফেসবুকে টাইম টু টাইম আপডেট হয় অপশনগুলো চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আনাম ভাই আপনি আপনার সময়ের জন্য আই গেস আপনি কভার পিকটা দিতে পারেননি তো এটা বাড়ির কাছে রাখবেন বাসায় ইনশাল্লাহ আপনি হচ্ছে এটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে ওনার পেজ এবার ডিসক্রিপশনটা দেখি ডিসক্রিপশন দিয়েছেন আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই আপনি আপাতত সময় পাননি ডিসকাশনটা আপনি ইনশাআল্লাহ এর মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে ধন্যবাদ আজকের ক্লাসে আমরা মোটামুটি আজকে যে জিনিসগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের অ্যাডভান্স লেভেলে কিছু কনসেপ্ট আমরা ডিসকাস করেছিলাম কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনি আপনার আরওআইটা গেইন করবেন সেটা আমরা ডিসকাস করেছি আজকের ক্লাসে কিভাবে হচ্ছে আপনি আপনার ব্র্যান্ড যে লয়ালিটি কাস্টমার এঙ্গেজমেন্ট বললে ভুল হবে কিভাবে আপনি হচ্ছে আপনি কাস্টমারদের সাথে হচ্ছে আপনি কিভাবে আপনি কথা বলবেন কমিউনিকেশনটা আপনার কেমন ধরনের থাকবে সোশ্যাল মিডিয়া কমিউনিটি ম্যানেজমেন্ট কিছু ডিসকাশন ছিল এবং এগুলোর কিছু কেপিআই আছে আরও এর কেপিআই তারপর এঙ্গেজমেন্টের কেপিআই সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি তার পরবর্তীতে আমরা ডিসকাস করেছি হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে হয় সেটা আমরা জানলাম হাতে কলমে আমরা কয়েকজন দেখেছি কীভাবে করেছেন তারপরে এছাড়া আমরা আরও শিখেছি আজকে কীভাবে আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে কীভাবে হচ্ছে আপনি আপনার যে নর্মাল ফেসবুকের পেজের কাজগুলো সেগুলো আপনারা ক্রিয়েটর স্টুডিওর সাহায্যে একসাথে অনেকগুলা পেজ অ্যাট আ টাইম আপনি মেনটেন করতে পারবেন সেই জিনিসটা আমরা দেখেছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও টুলের মাধ্যমে পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর যে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে বিভিন্ন অপশনসগুলো আছে বিভিন্ন যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমরা দেখলাম ওয়ান বাই ওয়ান আমরা সেগুলো ব্যবহার করেছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর সাহায্যে আমরা অনেকে পোস্ট দিয়েছি শিডিউল করেছি পোস্ট
প্রবাবিলিটিটা একটু শিখেছি। তার পরবর্তীতে আমরা আজকে শিখলাম কিভাবে হচ্ছে আমরা ফেসবুকে মনিটাইজেশন করতে হয়, কিভাবে আমরা মনিটাইজেশন করব, এটা বেসিক্স, একটা ইনফরমেশন, একটা আইডিয়া আমরা এখান থেকে আজকে পেলাম যে ফেসবুকে আবার মনিটাইজেশন করতে গেলে আমার কিছু বিষয় আমাদের প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমাদের আর কিছু মিনিট আমাদের হচ্ছে দেওয়া আছে, যেমন 3 মিনিটের একটা ভিডিও, ফর এক্সাম্পল 3 মিনিটের একটা ভিডিও যদি ওটা 1/3 ভাগ অর্থাৎ 1 মিনিট যদি মিনিমাম আপনার হচ্ছে 30,000 মানুষের কাছে যদি হচ্ছে সেটা ভিউ হয় সেরকম, এরকম অনেক রকমের হচ্ছে আপনার কিছু নিয়ম আছে, ঠিক আছে। আমরা সেই নিয়মগুলো দেখবো, যেমন 10,000 ফলোয়ারের একটা কথা আছে কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ আমরা ফেসবুক থেকে যদি আর্ন করতে হচ্ছে এটা পেইড পার্টনারশিপের চেয়ে কীভাবে করতে হয় কেমন কিছু ওয়ে সেটা আমরা একটা বেসিকটা জেনেছি, বেসিক ধারণাগুলো আমরা আজকে পেয়েছি। তো আমরা আজকে এতটুকু বিশ্বাস করতে পারছি যে শুধুমাত্র যে ফেসবুককে এখানে প্রমোশন করেই না, বরং ফেসবুক থেকেও কিন্তু আমাদের একটা ইন রিটার্নে আর্নিং এর একটা সুযোগ আছে আমাদের ফেসবুক থ্রু ফেসবুক মনিটাইজেশনের থ্রুতে। যদি আমাদের এখানে কারো প্ল্যানিং থাকে যে উনি ফ্রিল্যান্সার হওয়ার পাশাপাশি উনি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার হবে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কারো যদি এই ধরনের প্ল্যান থাকে তাদের জন্য এটা খুবই একটা বেনিফিটেড। তো মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের যারা আপনারা হচ্ছে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্কটা যারা দেখাতে পারেননি বা যারা শেষ হয়নি কমপ্লিট করতে পারেনি ইন বিটুইন টাইমের মধ্যে সময়ের মধ্যে, আপনারা ইনশাল্লাহ আগামীকাল আমাকে দেখাবেন। আর আপনাদেরকে যে হোম টাস্ক দেওয়া হয়েছে, যারা আগের ক্লাসটা আগের ক্লাসের হোমওয়ার্কটা করেননি বা আপনারা শেষ করতে পারেননি তারা আমাকে অবশ্যই সেটা নেক্সট ক্লাসে দেখাবেন। আর আপনাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে, হ্যাঁ এই উইকের শুরু থেকে এই পর্যন্ত যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে আপনারা সবগুলো গো থ্রু করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে জয়েন করেছেন, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই সময় মতো জয়েন করবেন, ঠিক আছে। ধন্যবাদ আপনারা সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।